সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আশিক আহমেদ। আজকের নিবেদন, জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দা থেকে রহস্য গল্প পুরনো শত্রু, প্রথম প্রকাশ সেপ্টেম্বর 1989। বিদেশি কাহিনী থেকে অনুবাদ করেছেন রকিব হাসান। গল্পটি প্রকাশিত হয়েছে সেবা প্রকাশনীতে। মূল গল্প পাঠের আগে আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুরু হচ্ছে পুরনো শত্রু। সবে থেমেছে সেলফিস ইয়ার্ডের ট্রাকটা। চেঁচে উঠল কিশোর পাশা, চাচা দেখো দেখো। বাড়িটা রকি বিচের কাছেই, রেমুডা ক্যানিয়নে। পুরনো মাল কিনতে এসেছেন রাশেদ পাশা, সঙ্গে এসেছে কিশোর আর তার বন্ধু মুসা আমান। কে? অবাক হয়ে তাকালেন রাশেদ পাশা। কোথায়? ওই যে, ওই তো বাড়িটার ধারে। শেষ গধূলি, দিনের আলো প্রায় শেষ। কই, কি দেখেছিস কিশোর? খাইছে। আমিও তো কিছু দেখছি না, মুসা বলল। চেয়ে রয়েছে কিশোর, কালো মূর্তিটা নেই, চোখের পলকে যেন বাতাসে মিলিয়ে গেছে। নাকি ছিলই না ওখানে, চোখের ভুল? বিড়বিড় করল, দেখেছি কালো পোশাক পরা একটা মূর্তি। বিরাট কাঠামোর বাড়িটার দিকে তাকালেন রাশেদ পাশা। পাহাড়ি অঞ্চল, গিরিশঙ্কটের দেয়ালের ছায়ায় কেমন নিঃসঙ্গ লাগছে বাড়িটাকে। কাছেই ছোট কটেজ, শান্ত নীরব। ছায়াটা দেখেছিস আর কি, বললেন চাচা। আলো ছায়ার খেলা, বলল মুসা। আলো কোথায় দেখলে? আমি বলছি, আমি দেখেছি। মনে হলো ওই বাড়ির জানালার ভেতরে ঢুকে গেল, দ্বিধা করলেন রাশেদ পাশা। সাধারণত ভুল করে না তাঁর ভাতিজা। বললেন, বেশ চল বাড়িতে ঢুকেই দেখি, প্রফেসরকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। রাশেদ পাশার পিছু পিছু এগুলো দুই গোয়েন্দা। অনেক পুরনো বাড়ি, 100 বছর হতে পারে, 200 হলেও অবাক হওয়ার কিছু নেই। কাঠের টাওয়ার, ছড়ানো কার্নিশ, গাড়ি বারান্দায় ঢেউ খেলানো ছাদটা ধরে রেখেছে মোটা মোটা থাম, আর বিশাল সদর দরজা। দরজায় ধাক্কা দিলেন রাশেদ পাশা। সাড়া দিয়ে বেরোলেন লম্বা রোগাটে একজন মানুষ, প্রৌঢ়, কিন্তু মনে হয় বয়স আরও বেশি, বৃদ্ধ। চোখের নিচে গভীর ছায়া। এই জুলাই মাসের গরমেও টুইটের একটা জ্যাকেট পরে রয়েছেন, কতকাল ধোয়া হয়নি কে জানে। দোমড়ানো, হাতে বিদেশি ভাষায় লেখা মোটা একটা বই। প্রফেসর হোফার? জিজ্ঞেস করলেন রাশেদ পাশা। হাসলেন প্রফেসর, আপনি নিশ্চয়ই রাশেদ পাশা? হ্যাঁ, আসুন আসুন, বাধা দিয়ে বললেন রাশেদ পাশা। প্রফেসর সাহেব, এ আমার ভাতিজা। একটু আগে নাকি কালো পোশাক পরা একটা দোককে আপনার জানালা দিয়ে ঢুকতে দেখেছে আমার বাড়িতে। চোখ মিটমিট করলেন প্রফেসর। নিশ্চয় ভুল করেছ। না স্যার, জবাব দিল কিশোর, আমি শিওর। দামি কোনো জিনিস আছে আপনার বাড়িতে? চোরে চুরি করবে এমন কিছু? না, কিছু নেই। তবু তুমি যখন বলছ। ওহো, বুঝেছি, আমার ছেলে রিকি, কালো কাউবয় পোশাক আছে তার। আর কতবার বুঝিয়েছি, জানালা দিয়ে ঢোকার চেয়ে দরজা দিয়ে ঢোকা অনেক ভালো। প্রফেসর হাসলেন, মাথা ঝাঁকালেন রাশেদ পাশা। তাই বলুন, আপনার ছেলের বয়স কত স্যার? জানতে চাইল কিশোর। কত আর, এই তোমাদের মতোই। তোমার মতোই লম্বা, আমি যাকে দেখেছি সে আরও লম্বা। তাই? সংশয় দেখা দিল প্রফেসরের চোখে। বেশ, এসো দেখি কোথায় লুকিয়ে আছে তোমার চোর। বিরাট বাড়িটার নিচ তলার ঘরগুলো ঘুরিয়ে দেখালেন প্রফেসর। বেশিরভাগই খালি, বন্ধ করে রাখা হয়েছে। করি ভাষা নিয়ে গবেষণা, বিষণ্ণ শোনাল তার কণ্ঠ। টাকা নেই, এত বড় বাড়ি আর রাখার ক্ষমতা নেই আমার। এক মুহূর্ত থেমে বললেন, বাপদাদারা ছিল জাহাজি ক্যাপ্টেন, ভালো টাকা আয় করত, কত যে জিনিস আনত পূবদেশ থেকে, তারাই বানিয়েছে এই বাড়ি, টিকিয়ে রেখেছে অনেকদিন। নাবিক হলে হয়তো আমিও পারতাম, হইনি। এখন এখানে থাকি শুধু আমি আর আমার ছেলে। এক চাচাতো ভাই ছিল আমার, সেও অনেকদিন হলো এ বাড়ি ছেড়ে চলে গেছে। এত বড় বাড়িতে থাকার লোক কোথায়? বন্ধই করে রাখি ঘরগুলো। কটেজটা যে দেখলেন, কেয়ারটেকার থাকতো আগে।
এখন ওটা ভাড়া দিয়েই সংসারের খরচ চালায়। নিচ তলায় চোরকে পাওয়া গেল না, উপর তলায় উঠল সবাই। উপরেও নিচের মতোই অবস্থা। কোনো মতো ঘরগুলো দেখে কিশোর স্বীকার করল, না, চুরি করার মতো কিচ্ছু নেই। হতাশ মনে হচ্ছে তোমাকে? বললেন প্রফেসর। হবেই, বলল মুসা। ভেবেছিল কি জানি একটা রহস্য পেয়ে গেছে, পায়নি তো তাই। আপনার ছেলেকে দেখছি না, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। কাউকে দেখেছি তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, পুরনো জিনিস বিক্রি করবেন বলে ডেকেছেন আমাদের, এর মধ্যে মূল্যবান কিছু নেই তো? থাকলে তো খুশি হতাম। আছে শুধু বুড়ো ডেনবারের কিছু পুরনো জিনিস, কটেজে থাকতো, কয়েক মাস আগে মারা গেছে। থাকার মধ্যে আছে গোটা দুই স্যুটকেস আর কয়েকটা ছবি তার আঁকা। লোকটার বোধহয় দুনিয়ায় কেউ ছিল না, অনেকটা সন্ন্যাসীর মতোই থাকতো, টাকা পয়সাও তেমন ছিল না। শেষ ক মাসের ভাড়াও মিটিয়ে যেতে পারেনি, সেজন্যই তার জিনিসপত্র বিক্রি করতে চাইছি। কটা ডলারও যদি আসে মন্দ কি? সন্ন্যাসীদের কাছে অনেক সময় মূল্যবান জিনিস থাকে, বলল কিশোর। কি ব্যাপার, গোয়েন্দার মতো কথা বলছো? গোয়েন্দাই তো আমরা, মুসা বলল। কিশোর দেখাও না। পকেট থেকে তিন গোয়েন্দার কার্ড বের করে দিল কিশোর। মাথা দোলালেন প্রফেসর। কিন্তু এখানে তদন্ত করার কিছু পাবে না, যা দেখেছ ওটা ছায়া ছাড়া কিচ্ছু না। ঠিক এই সময় চিৎকার শোনা গেল, চোর চোর, বাবা জলদি এসো। স্থির হয়ে গেল সবাই, কান পেতে শুনলেন প্রফেসর। আরে রিকি, সিঁড়ির দিকে দৌড় দিলেন তিনি, পেছনে ছুটল অন্য তিনজন। বাবা তাড়াতাড়ি, আবার শোনা গেল চিৎকার বাঁয়ে কটেজের দিক থেকে। লন মাড়িয়ে ছুটলেন প্রফেসর হোফার, ঠিক পেছনেই রাশেদ পাশা আর মুসা, তাদের পেছনে কিশোর। কটেজের সামনে ছোট্ট ছাউনির নিচে পৌঁছাল ওরা। এক ধাক্কায় দরজা খুলে ছোট একটা লিভিং রুমে ঢুকলেন প্রফেসর। হাঁপাচ্ছেন, চেঁচে ডাকলেন, রিকবার, রিকি। এই যে এখানে বাবা, জবাব এলো কটেজের খুদে বেডরুম থেকে। প্রফেসর ঢুকলেন, পেছনে ঢুকলেন রাশেদ পাশা আর মুসা। লিভিং রুমের মতোই এই ঘরেও আসবাব তেমন নেই, একটা সিঙ্গেল খাট, একটা চেয়ার আর একটা ভারী টেবিল উল্টো পড়ে আছে। টেবিলের ওপাশে দাঁড়িয়ে গায়ে ধুলো ঝাড়ছে একটা ছেলে, রোগা টিনটিনে শরীর। তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালেন প্রফেসর। আমি ঠিকই আছি বাবা, বলল রিকি। নড়াচড়া শব্দ শুনে ঢুকে দেখি কালো পোশাক আর কালো মুখোশ পরা একটা লোক। আমি চেঁচিয়ে উঠতেই টেবিলটা উল্টে আমার গায়ের উপর ফেলল, ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলাম। এই সুযোগে পেছনের দরজা দিয়ে পালালো বেটা। কিশোরের কথাই ঠিক, বলে উঠল মুসা। তবে একটা ভুল করেছ, লোকটাকে ঢুকতে নয় বেরোতে। আরে কিশোর গেল কই? ফিরে এসে লিভিং রুমে ঢুকল মুসা। ওখানেও নেই কিশোর। কিন্তু গেল কোথায় কিশোর? চিৎকার করে ডাকলেন রাশেদ পাশা। আমাদের পেছনেই তো ছিল, ঢোক গিলল মুসা। ছেলের দিকে তাকালেন প্রফেসর। ডক্টর হাতে কিছু ছিল, ছুরি পিস্তল? দেখিনি। হঠাৎ আরেকটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল কটেজের পেছন দিক থেকে। পাক খেয়ে ঘুরলেন প্রফেসর, নালার ওদিক থেকে হয়তো কেউ পড়ে গেছে। নালাটা কি খুব গভীর? শঙ্কিত হয়ে উঠেছেন রাশেদ পাশা। মোটামুটি, পড়লে হাত পা ভাঙতে পারে। আসুন আমার সঙ্গে। ওদেরকে কটেজের পেছনে নিয়ে গেলেন প্রফেসর। ছোট ঝোপঝাড়, মাঝে মাঝে বড় বড় গাছ, ঝোপঝাড় ভেঙে ছুটল ওরা। নালাটার প্রান্তে এসে থমকে দাঁড়াল। 10 ফুট মতো গভীর নালাটার দুই মাথা বাঁক নিয়ে চোখের আড়াল হয়ে গেছে। নিচে আলগা পাথরের ছড়াছড়ি, হালকা গাছপালাও আছে, কিশোরের চিহ্নও নেই। দেখুন, চেঁচিয়ে উঠল মুসা। নিচে ডানের কয়েকটা পাথরের ওপর কালচে মতো কি যেন লেগে রয়েছে, আলো নেই, ওপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় খাড়ার ঢাল বেয়ে হাঁচড়ে পাঁচড়ে নামল ওরা। হাত দিয়ে ছুঁয়ে দেখল মুসা, ভেজা রক্ত, আঁতকে উঠল সে। কালো মূর্তিটা আবার চোখে পড়ল কিশোরের। কটেজের পেছন থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে। কিশোর বুঝল লোকটাকে সে একাই দেখেছে, অন্যরা ঢুকে গেছে কটেজে। তাদেরকে ডেকে বের করতে আনতে সময় লাগবে, ততক্ষণে বনে ঢুকে হারিয়ে যাবে লোকটা। এক মুহূর্ত দ্বিধা করল গোয়েন্দা প্রধান, তারপর মোড় নিয়ে ধাওয়া করল মূর্তিটাকে। কিন্তু তাও দেরি হয়ে গেল, লোকটার চেহারা দেখতে পেল না সে।
তার আগেই ঢুকে গেল জঙ্গলে। ঝোপ মারানোর শব্দ কানে আসছে, কয়েক সেকেন্ড পরেই কি যেন গড়িয়ে পড়তে লাগলো। ধ্যাপ করে পাথরের ওপর পড়ল ভারী কিছু, যেন একটা বস্তা পড়েছে। পরক্ষণেই শোনা গেল তীক্ষ্ণ চিৎকার। নালাটার কিনারে এসে দাঁড়ালো কিশোর, নিচে উঁকি দিল। কোনো মতে উঠে দাঁড়িয়েছে কালো মূর্তিটা, খোঁড়াতে খোঁড়াতে দৌড় দিল ডান দিকে, বাপায় চোট পেয়েছে, হারিয়ে গেল মোড়ের ওপাশে। বসে পড়ল কিশোর, পার্কের স্লিপারে বাচ্চারা যেমন স্লিপ করে তেমনিভাবে পিছলে নামল নালায়। পাথরে রক্ত দেখতে পেল, এগিয়ে গেছে রক্তের দাগ। সাবধানে চিহ্ন ধরে ধরে এগুলো সে। বৃষ্টির সময় পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে সৃষ্টি হয়েছে এই নালা। পানি গিয়ে পড়ে ডানের একটা গর্তে, তৈরি করেছে একটা ছোট গিরিখাত, ঘন ঝোপঝাড়ে ভরা। ওটার মধ্যে কেউ লুকিয়ে বসে থাকলে উপর থেকে দেখা যাবে না। কিশোর ভাবল লোকটা ওটার ভেতরেই লুকিয়েছে, ভুল করেছে। সামনে দড়াম করে বন্ধ হলো একটা গাড়ির দরজা, ইঞ্জিন গর্জে উঠল। ছুটতে শুরু করল কিশোর, গিরিখাতের পাশ দিয়ে সরু পথ, সেটা দিয়ে বেরিয়ে যাওয়া যায় মেইন রোডে। কিশোর যখন রাস্তার ধারে পৌঁছল, গাড়িটা তখন আঁকাবাঁকা পথটার একটা মোড়ের কাছে চলে গেছে, হারিয়ে গেল লাল টেট লাইট, শহরের দিকে চলে গেল। রক্তের দিকে চেয়ে রয়েছে মোসা, চোখে আতঙ্ক, কানে এলো পদশব্দ, কে যেন আসছে। রাশের পাশাও শুনতে পাচ্ছেন, মুসা শুয়ে পড়ো জলদি সবাই, ছায়ায় লুকিয়ে পড়তে যাবে ওরা। এই সময় দেখতে পেল মোড়ের ওপাশ থেকে বেরিয়ে আসছে কিশোর। কিশোর চেঁচিয়ে জিজ্ঞেস করল মুসা, কি হয়েছে? বেটাকে তাড়া করেছিলাম, ধরতে পারলাম না, পালালো, কাজটা ভালো করনি, গম্ভীর হয়ে বললেন রাশের পাশা। ছুরি টুরি যদি মেরে বসত, ধরতে যায়নি ওকে চাচা, চেহারা দেখার চেষ্টা করেছি, অন্ধকারে পারলাম না, গাড়ি নিয়ে এসেছিল, পালালো। আনমনে মাথা নাড়লেন প্রফেসর, বুঝতে পারছি না কি নিতে এসেছিল, আমার মনে হয় ভুল করেছে, আশেপাশে বড় লোকের বাড়ি আছে, আমাকেও বড় লোক মনে করেছে আর কি, তাই ঢুকে পড়েছে। চলুন মিস্টার পাশা, কাজ শেষ করি। কটেজে ফিরে এলো ওরা, সুইচ টিপে আলো জ্বাললেন প্রফেসর। বেডরুমের দেয়াল আলমারি থেকে বের করলেন চামড়ার দুটো পুরনো স্যুটকেস, একটার ভেতরে শুধু কাপড় চোপড়, পুরনো ফ্যাশনের একটা ড্রেস স্যুট, ধূসর রঙের একটা ফ্ল্যানেল কাপড়ের স্যুট, কয়েকটা শার্ট টাই আর কয়েক জোড়া মোজা। আর একটা স্যুটকেসে রয়েছে ছবি আঁকার কিছু রং, স্টাফ করা একটা পেঁচা, গ্রিক পুরাণের দেবী ভেনাসের ছোট একটা মূর্তি, বড় একটা বিনকিউলার, আর এক বাক্স রূপার ছুরি, কাঁটা চামচ, নর্মাল চামচ। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকত ডেনবার, বললেন প্রফেসর, পুরনো একটা প্যান্ট আর শার্ট ছাড়া আর কিছুই পরত না, তবে লোকটা শিক্ষিত ছিল, আর খাওয়ার সময় এই ছুরি চামচ ব্যবহার করত, সাত মাস ছিল এখানে, লনে একটা ক্যানভাসের চেয়ারে বসে থাকত, আর ছবি আঁকত সর্বক্ষণ, রাতেও, বুঝলেন কিছু? ঘরের কোণ থেকে ক্যানভাসের আবরণ ছড়িয়ে বিশটা ছবি বের করে আনলেন প্রফেসর। এই কটেজ আর তার আশেপাশের এলাকার দৃশ্য আঁকা হয়েছে, কোনোটা খুব কাছে থেকে ক্লোজ আপ, আর কোনোটা এত দূরে ঘরটা ভালো মতো বোঝাই যায় না, মন্দ না। একবার দেখেই নজর ফেরালেন রাশের পাশা, স্যুটকেস দুটো, বিশেষ করে রূপার জিনিসগুলো দেখে চোখ চকচক করছে তাঁর। ঠিকমতো দরদাম করে কিনতে পারলে পুরনো জিনিসে বেশ ভালো লাভ, তবে কাউকে ঠকাতে চান না তিনি, ন্যায্য দাম নেন। এগুলো বিক্রি করবেন? হ্যাঁ, মৃত্যুর আগে আমাকে একটা ঠিকানা দিয়ে বলল ডেনবার, ওখানে চিঠি লিখলেই আমার পাওনা টাকা পেয়ে যাব, লিখেছি, ভাড়া বাকি আছে সে কথাও জানিয়েছি, কোনো জবাব আসেনি, কেউ খোঁজ নিতেও আসেনি, আর কত অপেক্ষা করব, আমার টাকার খুব দরকার। দাম নিয়ে দর কষাকষি শুরু করলেন রাশের পাশা আর প্রফেসর। রিক ডেনবারের জিনিসগুলো দেখতে চাইল কিশোর, একটাও দামি জিনিস নেই যার জন্য গাড়িওয়ালা চোর আসতে পারে। রিকে জিজ্ঞেস করল গোয়েন্দা প্রধান, মিস্টার ডেনবারের কি হয়েছিল? অসুখ হয়েছিল, জানালো রিকে, ভীষণ জ্বর উঠল, প্রলাপ বক্ত, খালি ক্যানভাস আর আঁকা আঁকির রেখা, না পথ কি সব বলতো, ওর দেখাশোনা তখন আমিই করতাম, শেষে অসুখ এত বেড়ে গেল ডাক্তারকে খবর না দিয়ে আর পারলাম না, ডাক্তার আসার আগেই মারা গেল বেচারা, বয়স হয়েছিল,
হাসপাতালে নিয়ে গেলেও বোধহয় বাঁচত না। চোটটা ভুরি করেছে কি বলো কিশোর? মুসা বলল, দামি কিছুই নেই এখানে। আস্তে মাথা ঝোঁকালো শুধু কিশোর। রিক ডেনবারের জিনিসগুলো কিনে নিয়ে ট্রাকে তোলা হলো। পাহাড়ি পথ ধরে ছুটে চলল গাড়ি। একটা গিরিপথের ভেতর থেকে বেরোতেই বিড়বিড় করল কিশোর। চোরেরা সাধারণত ভুল করে না। ঘন ঘন নিচের ঠোঁটে চিমটি কাটছে সে। কি চুরি করতে এসেছিল সে, কোনোদিন জানতে পারবো না আমরা, বলল মুসা। তাই তো দেখছি, দীর্ঘশ্বাস ফেলল কিশোর। ওই ঘটনার এক সপ্তাহ পর এক বিকেলে পাশা সার্ভিস ইয়ার্ডে কাজে ব্যস্ত দুই গোয়েন্দা রবিনই প্রথমে গাড়িটা ঢুকতে দেখল। হলুদ রঙের একটা মার্সিডিস গিয়ে থামল অফিসের সামনে। চকচকে গাড়িটা বেরিয়ে এলো মার্জিত পোশাক পরা মাঝারি উচ্চতার একজন মানুষ। বিকেলের রোদে তার ধূসর চুল রূপালি দেখাচ্ছে। পরনে সাদা সামার স্যুট, সিল্কের নীল শার্ট, হাতে সরু কালো একটা বেত, আর একটা কি যেন ঝিক করে উঠল। এক মুহূর্ত দেখল ছেলেদের, তারপর ঘুরে রওনা হল অফিসের দিকে। চেয়ে রয়েছে ছেলেরা, হঠাৎ বলে উঠল কিশোর, ওহো ভুলেই গিয়েছিলাম, চাচা চাচি কেউ নেই অফিসে, চলো চলো। গাড়িটার কাছাকাছি এসেছে, এই সময় খুলে গেল পেছনের দরজা। বেরিয়ে এলেন এক লম্বা মহিলা, নীলচে ধূসর চুল, সাদা সিল্কের পোশাক পরনে, তাতে লাগানো একটা হীরার ব্রোচ। রাজকীয় ভঙ্গিতে তাকালেন ছেলেদের দিকে। মিস্টার রসের পাশে আছেন? না ম্যাডাম, জবাব দিল কিশোর, উনি আমার চাচা, ইয়ার্ডের ভার আমার উপর দিয়ে গেছেন। তাই? বয়স তো বেশি লাগছে না, কাস্টমার সামলাতে পারো? হুম পারি। গুড, হাসলেন মহিলা, কনফিডেন্স থাকা ভালো। আসলে, হেসে বলল রবিন, পাঁচটার পরে কাস্টমার বেশি আসেই না। আবার হাসলেন মহিলা, আমি একজন কাস্টমার, আর ওই যে অফিসে ঢুকলো ও আমার এস্টেট ম্যানেজার ফ্রেড ব্রাউন। চলো ওখানে। ডেস্কের ওপর ঝুঁকে কি দেখছিল লোকটা, ছেলেদের ঢুকতে দেখে চট করে সরে গেল। তবে ইতিমধ্যেই দেখে ফেলেছে কিশোর, ইয়ার্ডের পারচেজ বুকটা ঘাঁটছিল ম্যানেজার ফ্রেড। মহিলা বললেন, এরাই এখন দায়িত্বে আছে। ও ছেলেদের দিকে চেয়ে মাথা সামান্য নোয়ালো ম্যানেজার। ওরা দেখল ঝিক করে উঠেছিল যে জিনিসটা, ওটা বেতের রূপার হাতল মুঠো করে ধরার জন্য। তাহলে তোমাদেরকেই বলি, প্রফেসর হোফারের কাছ থেকে কিছু জিনিস কিনে এনেছো তোমরা, মিস্টার রিগ ডেনবারের জিনিস, ওগুলো ফেরত চাইছেন আমাদের কাউন্টেস। মহিলাকে দেখালো সে, দাম অবশ্যই দেব, যা দিয়ে কিনেছ তার ডাবল। দামি কিছু আছে নাকি ওগুলোর মধ্যে, জিজ্ঞেস করল কিশোর। দামি তা তো আছেই, যত ফালতু জিনিসই হোক না কেন, মৃত ভাইয়ের জিনিস, বোনের কাছে তার দাম অসাধারণ। ও হ্যাঁ, কাউন্টেস মিস্টার ডেনবারের বোন, ভুরু কোঁচকাল রবিন। আপনি সত্যি কাউন্টেস? আমার মরহুম স্বামী কাউন্ট ছিলেন, হেসে বললেন মহিলা, আর ডেনবার আমার বড় ভাই, 20 বছরের বড়। আমাদের মধ্যে মেল ছিল না খুব একটা, তাছাড়া ভাই ছিল একটু অন্যরকম, খামখেয়ালি, শামুকের মতো কেমন যেন গুটিয়ে রাখত নিজেকে। এই দেখো না, অসুখে ভুগে বিনা চিকিৎসায় মারা গেল, একবার জানালো না পর্যন্ত আমাকে। আফ্রিকায় ছিলাম আমরা, বুঝেছ? কাউন্টেস থামতেই বলে উঠল তার ম্যানেজার। কাউন্টের বাড়িতে পৌঁছল প্রফেসরের চিঠি, সেখান থেকে পাঠিয়ে দেয়া হলো আফ্রিকায়। সঙ্গে সঙ্গেই ছুটলাম, তাও দেরি হয়ে গেল। এসে দেখি বেচারা মানুষটার শেষ স্মৃতিগুলো বিক্রি করে দিয়েছেন প্রফেসর। ওগুলো ফেরত পেরে খুব খুশি হবেন কাউন্টেস, বসুন নিয়ে আসছি, রবিনকে নিয়ে বেরিয়ে এলো কিশোর। একধারে কাজ করছে ইয়ার্ডের কর্মচারী দুই বেভারিয়ান ভাই বোরিস আর রোভার। জিনিসগুলো খুঁজে না পেয়ে কোথায় রাখা হয়েছে ওদেরকে জিজ্ঞেস করছে কিশোর। কয়েক মিনিট পর অফিসে ফিরে এলো দুই গোয়েন্দা। সরি, বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন কিশোর, কাপড়গুলো ছাড়া আর সব বিক্রি হয়ে গেছে। ওগুলো রেখে দাও, বলল ম্যানেজার, আর কিছুই নেই, ছবিগুলোও না। এটাই অদ্ভুত লাগছে আমার কাছে, বলল কিশোর, কত ভালো ভালো ছবি কিনে এনে ফেলে রাখি, পড়ে থেকে নষ্ট হয়, আর এই ছবিগুলো আনতে না আনতে বিক্রি হয়ে গেল। কে নিল? মাথা নাড়ল কিশোর, শুধু কেনার রেকর্ড রাখি আমরা মিস্টার ব্রাউন, বিক্রির রেকর্ড রাখি না। লোকে আসে, পছন্দ করে, কিনে নিয়ে যায়, পুরনো জিনিস গ্যারান্টি তো আর দিতে হয় না, তাই রসিদও লাগে না।
আমাদের কর্মচারী বরিস এক লোকের কাছে সবগুলো ছবি বেচে দিয়েছে, কার কাছে কিছুতেই মনে করতে পারছে না। পারার কথাও নয় অবশ্য, আমার কপালই বোধহয় খারাপ, হাসি চলে গেছে কাউন্টেসের মুখ থেকে। কোনোভাবেই কি খোঁজ বের করা যাবে না, জিজ্ঞেস করল ম্যানেজার। উজ্জ্বল হল কিশোরের চোখ, চেষ্টা করে দেখতে পারি যদি, দ্বিধা করতে লাগল সে। ভ্রুকুটি করলেন মহিলা, যদি কি ইয়াংম্যান বলো, বলে ফেলো, যদি আমাদেরকে ভাড়া করেন আপনারা, আমরা গোয়েন্দা, এই যে আমাদের কার্ড, পুলিশ চিফের সার্টিফিকেটও আছে আমাদের কাছে, চাইলে দেখাতে পারি। আবার হাসি ফুটল কাউন্টেসের মুখে, কিন্তু কোনো কিন্তু নেই কাউন্টেস, বাধা দিয়ে বলল ম্যানেজার, আমরা এখানে নতুন আর ওরা এখানে থাকে, জায়গা টাইগা চেনে, তাছাড়া গোয়েন্দা। পুলিশ চিফ সার্টিফিকেট দিয়েছে বলছে যখন, নিশ্চয়ই যোগ্যতা আছে ওদের, খুঁজুক না, খুঁজে বের করতে পারলে তো ভালোই। বেশ, মাথা কাত করলেন মহিলা, তুমি যখন বলছ ভাইয়ের আঁকা জিনিস ওগুলো আমার চাই, দেখে তাকে মনে তো করতে পারবো, বের করে দেব আমরা ম্যাডাম, কিশোর বলল। পারবে তো? পারবো, গুড। কার্ডে তো দেখলাম তিনজনের নাম, আরেকজন কোথায়? নেই এখন, বাড়িতে কাজ টাজ করছে হয়তো। ওর নাম মুসা আমান, আমি কিশোর পাশা, আর ও রবিন মিলফোর্ড। ঠিক আছে, ভাড়া করলাম তোমাদের, বলল ম্যানেজার। উপকূলের কাছে সি বিচ মোটেলটা চেনো তো? ওখানেই উঠেছি আমরা, দরকার হলে যোগাযোগ করো, এক হপ্তাহ থাকব, তারপর ইউরোপে ফিরে যাব। গুড লাক বয়েজ। গাড়িতে উঠে চড়ে গেল দুজনে। কিশোর বলে তো দিলে খুঁজে দেবে, কিন্তু কিভাবে? থেমে গেল রবিন। কিশোর চেয়ে রয়েছে গেইটের দিকে, ছোট নীল একটা সেডান ইয়ার্ডের বাইরে দাঁড়িয়েছিল, মার্সিডিজটা বেরোতেই ওটার পিছু নিয়েছে। আশ্চর্য, বলল গোয়েন্দা প্রধান। কি? নিশ্চয় রাস্তায় দাঁড়িয়েছিল, অনুসরণ করছে বলছ? কিশোর জবাব দেবার আগেই দেখা গেল সাইকেল চালিয়ে গেট দিয়ে ঢুকছে রোগাটে এক কিশোর, মাথায় কালো চুল, প্রফেসর হোফারের ছেলে রিকি। অফিসের বাইরে বেরোল দুই গোয়েন্দা, ওদের দেখে চেঁচিয়ে উঠল রিকি, এই যে কাউন্টেস এসেছিল। হ্যাঁ, এইমাত্র গেল, জবাব দিল রবিন। ডেনবারের জিনিসগুলো দিয়ে দিয়েছ? না, বলল কিশোর, প্রায় সবই বিক্রি হয়ে গেছে, তবে ওদেরকে কথা দিয়েছি খুঁজে বের করে দেব। হুফ, বাঁচা গেল তাহলে। কিভাবে আমাদের ওখানে গিয়েছিল? বাবা বিক্রি করে দিয়েছে শুনে কাউন্টেস যা রাগ করল না, বাবাকে ধমকাতে শুরু করল, বলল চিঠি যখন দিয়েছ আরও কিছুদিন দেখা উচিত ছিল। মহিলাকে শান্ত করল তার ম্যানেজার, বুঝিয়ে বলল প্রফেসরের জানার কথা নয় যে ডেনবারের এক বোন আছে। যাই হোক, শান্ত হল মহিলা, তবে বাবা চিন্তায় পড়ে গেছে, তার ধারণা জিনিসগুলো না পেলে গোলমাল করবে কাউন্টেস। আচ্ছা রিকি, ওরা যখন তোমাদের বাড়িতে গেল, একটা নীল সেডান দেখেছ? নীল সেডান? ভাবল রিকি। হ্যাঁ দেখেছি, মার্সিডিজটা চলা শুরু করতে ক্যানিয়ন রোডের মোড় থেকে বেরোলো নীল গাড়িটা, ওরকম গাড়ি ওখানে কারো নেই, প্রতিবেশী যারা আছে সবার গাড়ি চিনি আমি, থাকেই তো অল্প কয়েকজন। কিন্তু কেন? আমিও দেখলাম গাড়িটা, মার্সিডিজকে ফলো করছে, কাউন্টেসের ওপর নজর রাখছে, মানে স্পাইং। তাই তো মনে হল, চিন্তিত দেখাচ্ছে কিশোরকে, প্রথমে একটা রহস্যময় লোক চুরি করে ঢুকলো তোমাদের ঘরে, এখন কাউন্টেসকে ফলো করছে কে জানি। এর কারণ নিশ্চয়ই রিক ডেনবারের জিনিসগুলো, কোথায় যেন একটা রহস্য আছে, দামি কিছু ছিল নাকি ডেনবারের কাছে? প্রশ্ন করল রবিন। কি জানি নথি, এখনো বুঝতে পারছি না, আগে ডেনবারের জিনিসগুলো খুঁজে বের করতে হবে, তারপর বুঝতে পারব। কে কিনেছে? জিজ্ঞেস করল রিকি। জানো না? তাহলে? অবাক হল রিকি, কি করে বের করবে? ভূত থেকে ভূতে, ভূত থেকে ভূতে? হাঁ হয়ে গেল রিকি। তোমাদের পোষা নাকি? ভূত তাহলে সত্যি আছে? আজকাল অনেক বিজ্ঞানীও বিশ্বাস করতে আরম্ভ করেছেন যে ভূত আছে, বলল কিশোর, তবে আমাদের ভূত সেই ভূত নয়। তাহলে কোন ভূত? বাচ্চা ছেলে মেয়েদের দল, হেসে বলল রবিন। তবুও কিছুই বুঝতে পারল না রিকি। গাড়ির আওয়াজ শোনা গেল, ফিরে এসেছেন কিশোরের চাচা চাচি। এবার তার ছুটি, রিকি আর রবিনকে নিয়ে হেডকোয়ার্টারে ঢুকতে চলল।
তিন গোয়েন্দার হেডকোয়ার্টার দেখে দ্বিতীয়বার হাঁ হল রিকি, আর তৃতীয়বার হল ভূত থেকে ভূতে কি সেটা জেনে বলল সর্বনাশ, কয়েক ঘন্টার মধ্যেই তো দুনিয়ার সমস্ত ছেলে মেয়ে জেনে যাবে। না তা জানবে না, হেসে বলল কিশোর। যেত যদি ভাষা সমস্যার সমাধান করা যেত, যদি দুনিয়াময় একটা সাধারণ ভাষা চালু থাকত। যাই হোক, রকি বিচ আর আশেপাশের এলাকার ওরা খুব শীঘ্রই জেনে যাবে। আনুমানিক কতক্ষণ? রাতে ডিনারের পর লস অ্যাঞ্জেলেসে যাবে বাবা, আমাকেও নিয়ে যাবে। খবর পাওয়া যাবে কখন? সকালের আগে না, ডিনারের পরই বেশিরভাগ ছেলে মেয়ে বাড়ি থাকে, ফোন শুরু করবে ওরা তখনই, রাতেই জানাজানি হয়ে যাবে। খবর আসতে আসতে সকাল, পুরস্কারের ব্যবস্থা করব নাকি? জিজ্ঞেস করল রবিন। তা তো করতেই হবে, কিশোর বলল। আগে বলবো না কি দেব? আনুক আগে, অবস্থা বুঝে ব্যবস্থা করব। রিকি চলে গেল, প্রথমেই মুসাকে ফোন করল কিশোর, সব কথা জানাল, বলল মুসাও যেন তার পাঁচ বন্ধুকে ফোন করে দেয়। সন্ধ্যা আটটার মধ্যেই রকি বিচের সমস্ত ছেলেমেয়েদের জানা হয়ে গেল খবরটা। পরদিন সকাল নটায় হেডকোয়ার্টারে অপেক্ষা করছে তিন গোয়েন্দা, বারবার তাকাচ্ছে টেলিফোনের দিকে, কখন বেজে ওঠে। অনেক আজেবাজে জিনিসের খোঁজ দেবে, বলল কিশোর, তবে আসলগুলোও পাওয়া যেতে পারে। দশটা বাজল, ফোন বাজল না। কিশোরের বিশ্বাসে চিড় ধরতে শুরু করল। মুসা উসখুস করছে, রবিন স্থির চোখে ফোনের দিকে চেয়ে আছে তো আছেই, ঠোঁট কামড়াল গোয়েন্দা প্রধান। এতক্ষণে ফোন আসা উচিত ছিল। দুই সুড়ঙ্গের ঢাকনায় টোকার শব্দ হল, চমকে উঠল তিনজনই, একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করল ওরা। শেষে রবিন উঠে গিয়ে ঢাকনার হুক খুলে দিল, উঠে এলো হোফার। তোমরা এখনও এখানে বসে আছো? ভুরু কুঁচকে বলল সে। ওদিকে যে ইয়ার্ড ভরে গেছে, ইয়ার্ড ভরে গেছে? কিশোর অবাক, কেন জানো না? ওদের আসতে বলনি? এখানে চলে এসেছে নাকি? সর্বনাশ হয়েছে, কিন্তু ওদের তো ফোন করার কথা। কিশোর, লজ্জিত কণ্ঠে বলল মুসা, আমাদের আমাদের ফোন নম্বর দিতে ভুলে গেছি, শুধু বলেছি পাশা সেলফিজ ইয়ার্ডে যেন যোগাযোগ করে। আমিও তাই করেছি, মুসার কথার প্রতিধ্বনি করল যেন রবিন। কিশোরের মুখও লাল হয়ে গেল, পেপারওয়েট সরিয়ে মেসেজটা টেনে নিল। আগের দিন সন্ধ্যায় যেটা লিখেছিলাম ফোন নম্বর দেখেনি, মেসেজটা দেওয়ার সময় রবিন আর মুসাও ভুলটা ধরতে পারেনি, ভুল হয়েছে, কি আর করা। হাত নাড়ল কিশোর, চলো বেরোই। রিকি, ভয় ফুটেছে মুসার চোখে, অফিসে মেরি চাচি আছে? দেখলাম না তো, রাশেদ আঙ্কেল কেউ না, শুধু বরিস আর রোভার। কিশোর, করুণ হয়ে উঠেছে মুসার চেহারা, আমরা না গেলে হয় না? এমনভাবে দম নিল কিশোর যেন গভীর পানিতে অনেকক্ষণের জন্য ডুব দেবে, চারজনেও সামলাতে পারবে কিনা সন্দেহ আছে। চলো। বাইরে প্রচণ্ড কোলাহল, আল্লাহ রে আল্লাহ, গুঙিয়ে উঠল মুসা, তুমি জানো? আরে এ তো খালি আসতেই আছে, চোখ বড় বড় হয়ে গেছে রিকির, স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কিশোর। রবিন নীরব, বাচ্চা ছেলে মেয়েতে ভরে গেছে ইয়ার্ডের চত্বর, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ছুটছে, কেউ কেউ আবার জঞ্জালের উপর উঠে বসে আছে, চেঁচাচ্ছে সবাই, শয়ে শয়ে যেন পিঁপড়ের দল। ওদের মাঝখানে পড়ে যেন হাবুডুবু খাচ্ছে বিশালদেহী দুই ব্যাভারিয়ান। ইয়ার্ডের জিনিস যার যেটা খুশি তুলে নিচ্ছে বাচ্চারা, তাদের হাত থেকে কেড়ে নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে দুই বেচারা। ছেলেমেয়েরা কেউ এসেছে সাইকেলে, কেউ স্কুটারে, বেশি বয়সী কিছু ছেলেকেও দেখা গেল, ওরা এসেছে মোটরসাইকেল নিয়ে, গোটা দুই গাড়িও আছে। রং মেখে সংসাজে যে সার্কাসের ভাঁড়, গাড়ি দুটোরও করা হয়েছে ঠিক সেই অবস্থা, আসল রং আর চেনার জো নেই এখন। কি চাও তোমরা? আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠল রোভার। কে বলেছে আসতে? চেঁচিয়ে বলল বরিস। শুরু হল তার স্বরে চিৎকার, কারো কথা কিছু বোঝা গেল না, তাড়াতাড়ি কানে আঙুল দিল দুই ভাই। হঠাৎ তিন গোয়েন্দার উপর চোখ পড়ল একটা ছেলের, চেঁচিয়ে বলল ওই তো, ওই যে এসে গেছে। এক মুহূর্ত দেরি করল না মুসা, পাই করে ঘুরল ছুটে পালানোর জন্য, পারল না, চোখের পলকে ঘিরে ফেলা হলো তাদেরকে। ধাক্কা খেয়ে আরেকটু হলেই মাটিতে পড়ে যাচ্ছিল কিশোর, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। কিশোর, ভিড়ের ভেতর থেকে শোনা গেল রবিনের চিৎকার, কিছু একটা করো, ভর্তা করে ফেলল, ওদেরকে বাঁচালো রিকি।
তাড়াতাড়ি একটা তেলের ড্রামের উপর উঠে জঙ্গলি নাচ জুড়ে দিল। সেই সঙ্গে বিচিত্র ভাষায় গান। বাচ্চাদের নজর সরে গেল তার দিকে। এই সুযোগে ঠেলা ধাক্কা দিয়ে কয়েকজনকে সরিয়ে কিশোরের কাছে চলে এলো মুসা। বলল, জলদি পুরস্কারের কথা বলো, হাতে কিছু ধরিয়ে দিয়ে বিদায় করতে না পারলে মারা পড়ব। কে দেব? এই হইচইয়ে কিশোরের মাথায়ও কিছু ঢুকছে না। একটা পিপার মধ্যে আর্মিদের ব্যাজ আছে অনেকগুলো, অনেক পুরনো, টেক্সাসে লড়াই করেছিল যারা। জলদি আনো গিয়ে। বলতে বলতেই কোনো মতে এসে ড্রামের উপর উঠল মুসা রিকির পাশে, হাত তুলে চেঁচিয়ে বলল, শোনো তোমরা, এই চুপ, আমার কথা শোনো। থেমে গেল কোলাহল। দারুণ একখানা ব্যাজ পুরস্কার পাবে, সেই ওল্ড ওয়েস্টের জিনিস। আমি শিওর তোমাদের কারো কাছে নেই একটাও। ওরকম হট্টগোল করলে কাউকেই দেয়া হবে না। এদিকে মুখ করে লাইনে দাঁড়াও, পাঁচ লাইন। যারা স্যুটকেস এনেছ তারা এক লাইন করো, পেঁচা আর মূর্তিওয়ালারা আরেক লাইন, বিনকিউলারদের তিন নম্বর লাইন, চার নম্বর লাইনে দাঁড়াবে ছুরি চামচওয়ালারা, আর শেষ লাইনটা হবে ছবিওয়ালাদের। কোনো হইচই নয়, ঠেলাঠেলি নয়। হ্যাঁ, দাঁড়িয়ে যাও, তারপর আমরা দেখব কে কি এনেছ। কথা শুনল ছেলেমেয়েরা দ্রুত কিভাবে লাইনে দাঁড়াতে হয়, স্কুলে ট্রেনিং আছে। দেখতে দেখতে তৈরি হয়ে গেল পাঁচটা লাইন, এমনকি বেশি বয়সের ছেলেগুলো দাঁড়িয়ে গেল শাড়ির পেছনে। ব্যাজের পিপেটা নিয়ে আসতে বলল কিশোর বরিসকে। প্রথম লাইন থেকে শুরু করল তিন গোয়েন্দা, তাদেরকে সাহায্য করল রিকি পিপেটা নিয়ে, সঙ্গে সঙ্গে রইল বরিস আর রুভার। কে কে এনেছে পরীক্ষা করে দেখতে লাগলো তিন গোয়েন্দা। যে যা এনেছে রেখে দিল, তারপর একটা করে ব্যাজ ধরিয়ে দিল এক একজনের হাতে। এক ঘন্টা পর খালি হয়ে গেল ইয়ার্ডের চত্বর। স্টাফ করা পেঁচা, পুরনো স্যুটকেস দুটো আর রূপার চামচ, কাঁটা চামচ, ছুরি সবই পাওয়া গেল। পাওয়া গেল না শুধু ভেনাসের মূর্তিটা আর ছবিগুলো। মূর্তিটা কোথায় আছে একটা মেয়ে বলেছে আমাকে, রবিন বলল, ঠিকানাও বলেছে, এক মহিলার কাছে আছে ওটা, বিক্রি করবে না। তুমি গিয়ে একবার বলে দেখো, কিশোর বলল। বুঝিয়ে বললে হয়তো বিক্রি করতেও পারে। আর মুসা, তুমি কাউন্টেসকে ফোন করো, বলবে কোনটা কোনটা পাওয়া গেছে। চলে গেল দুই সহকারী গোয়েন্দা, আরেকটু হলেই মাথা খারাপ করে দিয়েছিল। ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে পড়েছে রিকি। আরে বাপরে, কি কাণ্ড, তবে কাজ হয়েছে। এখন মূর্তিটা আর ছবিগুলো পেলেই হয়। ছবিগুলো মনে হয় শহরের বাইরে চলে গেছে, বলল কিশোর। রকি বিচে থাকলে, থেমে গেল সে। চকচকে একটা গাড়ি ঢুকছে গেট দিয়ে, ওদের কাছে এসে ঘ্যাঁচ করে থামল গাড়িটা। দরজা খুলে বেরোল লম্বা লিকলিকে একটা ছেলে, তালপাতার সেপাই। কিশোরের দিকে চেয়ে দাঁত বের করে হাসল, হাতে একটা ছবি। এটাই খুঁজছ তাই না শার্লক পাশা? ছবিটা তুলে দেখালো ছেলেটা। শুটকি, চেঁচে উঠল কিশোর। তোমার এখানে কি? খিকখিক করে হাসল তিন গোয়েন্দার পুরনো শত্রু টেরিয়ার ডয়েল ওরফে শুটকি টেরি। আমার প্রশ্নের জবাব দাও। ছবিটা চিনতে পেরেছে রিকি, মুখ খুলতে যাচ্ছিল, তার আগেই তাড়াতাড়ি বলে ফেলল কিশোর, না বোধহয় না। কোথায় পেলে এটা শুটকি? সেটা আমার ব্যাপার, কোথায় পেয়েছ আমাদেরও জানা দরকার, বলল রিকি। বেচতে পারবে কিনা বুঝতে চায়। মানে? ফ্যাকাশে হয়ে গেল টেরিয়ার। আমাদের এখান থেকে কেননি, শুরু করল কিশোর, শেষ করল রিকি। তার মানে কোনোখান থেকে চুরি করে এনেছ? না, শুরু হয়ে এলো টেরিয়ারের চোখের পাতা। যাক, বোঝা গেল এটাই খুঁজছিল। আমিও তাই ভেবেছি। হ্যাঁ, এটাই খুঁজছি, শান্ত কণ্ঠে বলল কিশোর। কিনতে চাই? কিন্তু আমি তো বেচব না, কুচ্ছিত হাসি হেসে গাড়ির দিকে এগোল টেরিয়ার। ওকে থামানোর আগেই গাড়িতে ঢুকে গেল, স্টার্ট নিয়ে বেরিয়ে গেল ইয়ার থেকে। অফিস থেকে দৌড়ে টেবিলে এলো মুসা। শুটকির গাড়ি না? হ্যাঁ, ডেনভারের একটা ছবি দেখাতে এসেছিল, বলল রিকি। জিজ্ঞেস করলাম বেচবে কিনা, রাজি হল না, কিশোর জানালো। খাইছে? মিস্টার ব্রাউনকে তো আসতে বলে দিলাম। আসছে, আসুক, যা পেয়েছে সেগুলোই নিয়ে যাবে। ব্রাউনের আসার অপেক্ষায় রইল ওরা। ইতিমধ্যে ফিরে এলো রবিন, বলল, অনেক চেষ্টা করলাম, মূর্তিটা বেচবেই না মহিলা। মার্সিডিজ নিয়ে এলো ফ্রেড ব্রাউন। যা যা পাওয়া গেছে ওগুলো দেখেই হাসি ছড়িয়ে পড়ল মুখে। বাহ, ভালো ডিটেকটিভ তো তোমরা, এত তাড়াতাড়ি কাজ করে ফেলেছ।
কিন্তু মূর্তিটা আনতে পারিনি, রবিন বলল। মিসেস ওয়াগনার নামে এক মহিলার কাছে আছে, বেচতে রাজি নয়। ঠিকানা 103 নম্বর রোজার্স স্ট্রিট। টিডিয়ার ডয়েলের কথা বলল কিশোর, ছবি নিয়ে এসেছিল, সে কথাও জানালো। ঠিক আছে, ঠিকানা তো পেলাম, বলল ব্রাউন। মিসেস ওয়াগনারের সঙ্গে কথা বলে দেখব। আর ছেলেটার নাম যেন কি বললে? ও, টেরিয়ার ডয়েল, রকি বিচে থাকে, বড় লোকের ছেলে, এই তো? হ্যাঁ স্যার। মাথা ঝাঁকালো মুসা, সৈকতের কাছে বিরাট এক বাড়ি আছে। তাহলে আশা আছে ছবিগুলো জোগাড় করবে তোমরা, কাউন্টেস খুব বেশি খুশি হবেন। হাজার হোক ভাইয়ের শেষ স্মৃতি। হ্যাঁ, এই জিনিসগুলোর দামটা দিয়ে দিই, আর প্রত্যেকটা জিনিসের জন্য $5 করে পুরস্। না না, চার্জই বলি, গোয়েন্দাগিরির ফিস হলো গিয়ে $25। খুশি তো? হ্যাঁ খুব খুশি, দাঁত বের করে হাসলো মুসা। বেশ, ব্রাউনও হাসলো। তাহলে ধরে নিচ্ছি ছবিটাও শীঘ্রই পাব। জিনিসগুলোর জন্য রশিদ দেখে দিল কিশোর, সবাই মিলে ওগুলো তুলে দিল গাড়িতে। ছেলেদের দিকে চেয়ে সামান্য মাথা নুইয়ে হাতের বেতটা দোলাতে দোলাতে গিয়ে গাড়িতে উঠল ব্রাউন, চলে গেল। রিকি বলল, আমিও যাই, বাবাকে শান্ত করে গিয়ে। লাঞ্চের পর হেডকোয়ার্টারে মিলিত হল তিন গোয়েন্দা, চিন্তিত দেখাচ্ছে কিশোরকে। বলল, শোনো, শুটকির ছবিটা বেচার জন্য আসেনি, আমাদের দেখিয়ে শিওর হয়ে গেল। কেন? রবিনের প্রশ্ন। জানি না, হয়তো সে জানে অন্য ছবিগুলো কোথায় আছে, একটা ছবি দেখিয়ে শিওর হয়ে গেল, বাকিগুলো আনবে আমাদের কাছে, একসঙ্গে বিক্রি করতে চড়ার দাম হাঁকবে, কিন্তু অন্য কারো কাছে বেচবে, হতে পারে সেই নীল সেডান গাড়িওয়ালার কাছে। গাড়িটা কার জানতে পারলে হতো? বিড়বিড় করল মুসা। সে কথা এখন ভাবছি না, বড্ড কিশোর, আগে 20টা ছবি খুঁজে বের করা দরকার, আর সেটা করতে হলে শুটকির মাধ্যমেই করতে হবে, বেশি টাকার ডোব দেখিয়ে দেখবো নাকি, পরামর্শ দিল রবিন। ঠিক বলেছ, তাহলেই বেচে দেবে, মুসারও তাই ধারণা। টেলিফোন লাইনের সঙ্গে লাগানো স্পিকারের সুইচ অন করল কিশোর, রিসিভার তুলে ডায়াল করল। শুটকি ধরল উপাশ থেকে, তুলেই কড়া গলায় বলল, দেখো শার্লকের বাচ্চা, আমাকে জ্বালিও না, আমি ব্যস্ত। শুটকি শোনো, শান্ত রইল কিশোর, ডাবল টাকা দেব তোমাকে, ছবিটা দিয়ে দাও। ছবি? কিসের ছবি? আকাশ থেকে পড়ল যেন টেরিয়ার পিত্তি জ্বলানো হাসি হাসল। জানে না কোনটা, রাগে চেঁচিয়ে উঠল মুসা, একটু আগে যেটা দেখিয়ে গেছ, পচা শুঁটকি কোথাকার। তাই দেখিয়ে গেছি নাকি? হি হি করে হাসল টেরিয়ার, কই আমার তো মনে পড়ে না। ওহ, বুঝেছি, স্বপ্ন দেখেছ, রাখি, হ্যাঁ গুড বাই, কেটে গেল লাইন। একে অন্যের দিকে তাকালো তিন গোয়েন্দা, শয়তানটার ওপর নজর রাখতে হবে, মুসা বলল। ছায়ার মতো ডেগে থাকতে হবে পেছনে, ফোঁস করে নিঃশ্বাস ফেলল কিশোর। ওর গাড়ি আছে সেকেন্ড, আর আমাদের আছে শুধু সাইকেল, তবে চাচার পিক আপটা নিতে পারি, বরিসকেও ড্রাইভার বানাতে পারি, কিন্তু কোথায় যেতে বলবো? শুটকি কোত্থেকে ছবিগুলো এনেছে তাই তো জানি না। আমাদের হোমারগুলো কাজে লাগাতে পারি, মনে করিয়ে দিল রবিন, ওর গাড়িতে লাগিয়ে দেব, তারপর পিছনে আসো যা। তা বটে, একমত হল কিশোর, চেষ্টা করা যেতে পারে, চলো ওর বাড়িতে যায়, আরেকবার কথা বলে দেখি রাজি করানো যায় কি না, না পারলে। কিশোর, এই কিশোর, মেরি চাচির ডাক শোনা গেল। খাই সে, আঁতকে উঠল মুসা, তাড়াতাড়ি উঠে গিয়ে সর্বদর্শনে চোখ রাখল, স্পষ্ট দেখতে পেল মেরি চাচিকে, সাথে একটা লোক রয়েছে। কে লোকটা? জিজ্ঞেস করল কিশোর। জিন্দেগিতে দেখিনি, বেটে মোটা, কালো স্যুট, মাথায় হ্যাট, আর কিশোর হাতে একটা ব্যাগের মতো, চ্যাপটা বড়। এক লাফে উঠে এসে প্রায় ধাক্কা দিয়ে মুসাকে সরিয়ে পেরিস্কোপে চোখ রাখল কিশোর। এরকম কেসেই ছবি রাখে লোকে, জলদি চলো। এই যে এসেছিস, কিশোরকে দেখে বললেন মেরি চাচি, ইনি মিস্টার জন ফেরেন্টি, আর্ট ডিলার, হল্যান্ড থেকে এসেছেন, তোর সঙ্গে কথা বলতে চান, গত হপ্তায় কতগুলো ছবি কিনে আনলি না, ওগুলো সম্পর্কে। ডক্টর দিকে ফিরলেন, আপনারা কথা বলুন, আমি যাই, অফিসের দিকে রওনা হয়ে গেলেন মেরি চাচি। আর্ট ডিলারের কালো চোখের দিকে তাকাতেই ভয় লাগে। অ্যামস্টারডাম থেকে এসেছি আমি, ভোঁতা কণ্ঠস্বর, রিক ডেনভারের সঙ্গে দেখা করতে।
এসে শুনলাম মরে গেছে। তারপর শুনলাম তার ছবিগুলো খুঁজে বের করার চেষ্টা করছে তিন গোয়েন্দা। এখানে তোমরা খুবই পরিচিত, ঠিকানা বের করতে মোটেই অসুবিধে হলো না। ছবিগুলো কিনতে এসেছি, পেয়েছ? মাথানাড্ডু মুসা, না একটাও না। গম্ভীর হয়ে বার দুই পাইচারি করল ফেরেন্টি, তারপর জ্বলন্ত চোখে তাকালো ছেলেদের দিকে। দাম ভালো দেব। শুটকিটেরই একটা ছবি নিয়ে এসেছিল, বলে ফেলল রবিন। কিন্তু ওলন্দাজ লোকটার কাঁধের উপর দিয়ে ইয়ার্ডের গেইটের দিকে তাকিয়েছিল কিশোর। ঝট করে মাথা ফেরালো, কিন্তু ওটা আসল না, মানে রিক ডেনবারের ছবি না। রিক ডেনবারের নয়? না। গোয়েন্দা প্রধানের দিকে চেয়ে চোখ মিটমিট করছে রবিন আর মুসা। মিথ্যা কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, চুপ করে রইদ ওরা। তিনজনের দিকেই একে একে তাকালো জন ফেরেন্টি। মিছে কথা বলছো না তো? না। মাথা নাড়ল কিশোর। শুটকিটেরই নাকি একটা নাম যেন বললে, ট্যাঙ্গা পাতলা ছেলেটা, আপনি চিনলেন কিভাবে? আবার বলল মুসা। প্রশ্নটা এড়িয়ে গিয়ে ফেরেন্টি বলল, পরিবারটা ধনী না? আর্ট কালেকশন আছে, ছবি কেনে? কিছু তো বোধ হয় আছেই, রবিন শিওর না। আসলে শুটকি টেরিকে আমরা ভালো মতো চিনি না স্যার। এখানকার ছেলেরা শুটকি টুটকি করে তো, তাই আমরাও বলছি। কোথায় থাকে তাও জানি না। নির্জলা মিথ্যে কথাগুলো এমনভাবে বলে গেল কিশোর। মুসা আর রবিনেরই বিশ্বাস করে ফেলতে ইচ্ছে হলো। তার মানে আমাদের সাহায্য করবে না? কড়া চোখে তাকালো ফেরেন্টি। করতে পারলে তো খুশি হতাম স্যার। বেশ, যদি ছবিগুলো তোমাদের হাতে আসে আমাকে মোটেলে ফোন করো। প্যারাডাইজ মোটেল, ঠিক আছে? মনে রেখো, ভালো দাম দেব। মাথা ঝোঁকালো কিশোর, ঘুরে হাঁটতে শুরু করল ফেরেন্টি। অল্প অল্প খোঁড়াচ্ছে চেয়ে রয়েছে রবিন আর মুসা। কিশোর, লোকটা দূরে সরে গেলে বড্ড রবিন, দেখেছ? হ্যাঁ, আগেই খেয়াল করেছি, পাথরের উপর পড়ে লেগে থাকতে পারে। ওকেই তাড়া করেছিলাম সেদিন, এজন্যই মিছে কথা বলেছ? মুসা বলল। হ্যাঁ, সেটা একটা কারণ। আরেকটা জানতে চাইল রবিন, ওর গাড়ি এখনো খেয়াল করনি? জাঙ্কিয়ার্ডের বাইরে গেটের ধারে পার্ক করা আছে ছোট নীল সেডানটা, তাতেই উঠেছে ফেরেন্টি। স্টার্ট নিয়ে চলে গেল, কাউন্টেসের গাড়ি পিছু নিয়েছিল ওটাই, চেঁচে উঠল মুসা। আর আমি কিনা শুটকির কথা সব বলে দিলাম, ছবির কথাও? কপালে হাত রাখল রবিন। না, তেমন কিছু বলনি, সান্ত্বনা দিল কিশোর। আমার ধারণা শুটকির ব্যাপারে খোঁজ খবর নিয়েই এসেছে ফেরেন্টি, কাজেই তাড়াতাড়ি করতে হবে আমাদের। ওর আগে গিয়ে শুটকিকে ধরতে হবে। দেরি করছি কেন তাহলে? চলো চলো, তাড়া দিল মুসা। কিন্তু আমি তো এখন যেতে পারছি না, রবিন বলল, বাড়িতে কাজ আছে, মা যেতে বলে দিয়েছে। খানিকক্ষণ চিন্তা করে কিশোর বলল, যাও, হোমিং ট্রান্সমিটার নিয়ে আমরা যাচ্ছি। তোমার কাজ শেষ হলে রিসিভারটা নিয়ে চলে যেও ওখানে। দেরি হবে? না, তা হবে না। বেশ, তাহলে এসো। সৈকতের ধারে অনেকগুলো বাড়ি, সরু একটা পথের ধারে রেড উডে তৈরি বিশাল বাড়িটা ডয়েলদের, রাস্তা থেকে সরু একটা গড়ি বেরিয়ে ওদেরটা, আর আরেকটা বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে। পথের ধারে বাড়িগুলোর আশেপাশে সব জায়গায় পামের সারি আর হিবিস্কাসের ঘন ঝাড়। বড় একটা ঝাড়ের ধারে সাইকেল থেকে নামল মুসা আর কিশোর। ওখান থেকে ডয়েলদের বাড়িতে ঢোকার দুটো গেট দেখা গেল, সামনের বড়টা আর একপাশের ছোট একটা। গ্যারেজের দরজাও দেখা যায়, টেরিয়ারের স্পোর্টস কারটা ভেতরেই রয়েছে। আগে ওর সঙ্গে কথা বলি, সাইকেল ঠেলে নিয়ে এগোল কিশোর, পাশে চলল মুসা। ডাক শুনে দোতলার একটা জানালা খুলে মুখ বের করল টেরিয়ার, আরে শার্লকের বাচ্চারা যে, তা কি মনে করে? ছবিটা কিনতে এসেছি শুটকি, বলল মুসা। হেসে উঠল টেরিয়ার, কান পাতল, ভালো শুনি না, কি করতে এসেছ, নাচতে? ছবিটা এখনো তোমার কাছে আছে শুটকি, কিশোর বলল, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবই জানো, জলদি বেরোও, নইলে পুলিশকে ফোন করব, বলবো চুরি করতে ঢুকেছ। গালিটা এসে গিয়েছিল মুসার মুখে, অনেক কষ্টে সামলে নিল। ফিরে চলল দুজনে, সেই ঘন ঝাড়টার কাছে এসে সাইকেল রেখে লুকিয়ে রইল। সৈকতের ওদিক দিয়ে ঘুরে গিয়ে গ্যারেজে ঢুকব, বলল কিশোর,
ওর গাড়িতে লাগিয়ে দিব হোমওয়ার্কটা। তুমি চোখ রাখো, শুটকিকে বেরোতে দেখলেই শীষ দিয়ে হুঁশিয়ার করবে আমাকে। ঠিক আছে, ঝোপ থেকে বেরোনোর জন্য ঘুরেই স্থির হয়ে গেল কিশোর। আরে ওই লোকটা কে? মুসাও দেখল ডয়েলদের বাড়ির একধারে সরু একটা পথের মোড়ে লোকটা, পরনে ইউনিফর্ম, মাথার ক্যাপটা কপালের উপর টেনে দেয়া। চোখ আড়াল করতে চাইছে বুঝি, হাতে ভারী একটা ব্যাগ, টুলকিট, ওটার ভারে কাত হয়ে হাঁটছে টেলিফোন মিস্ত্রি। চেপে রাখা নিঃশ্বাস আস্তে করে ছাড়ল মুসা। ডয়েলদের বাড়িতে ঢুকে গেল লোকটা। ভ্রুকুটি করে কিশোর বলল, লাগলো তো সেরকমই, কিন্তু কিন্তু কি? না কিছু না। নির্জন শূন্য পথের দিকে তাকালো কিশোর। কোথায় যেন একটা ঘাপলা হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। তুমি যাও, আমি কড়া নজর রাখব। মাথা নেড়ে বেরিয়ে এলো কিশোর। ডয়েল আর তাদের পাশের বাড়ির মাঝখান থেকে গভীর নালা নেমে এসেছে সৈকতে। গরমকালে এখন শুকনো, দুকিয়ে থাকার উপযুক্ত জায়গা, আর এটার ভেতর দিয়ে গ্যারেজে উঠে যাওয়াও সহজ, কারো চোখেই পড়বে না। উঠতে শুরু করল কিশোর। টেরিয়ারকে কোথাও দেখা গেল না। হোমার ট্রান্সমিটারটা শেষবারের মতো চেক করল সে। শক্তিশালী একটা চুম্বক লাগানো রয়েছে, গাড়িটা বডিতে লাগিয়ে দিয়ে শত ঝাঁকুনিতেও খুলে পড়বে না। আবার এগোতে শুরু করল সে। কয়েক পা এগিয়েই দাঁড়িয়ে গেল। টেলিফোনের মিস্ত্রি বাড়ির চারপাশে এক চক্কর ঘুরে এখন এগিয়ে আসছে গ্যারেজের দিকে। তারটা খুঁজে বের করল যেখান দিয়ে মূল বাড়িতে ঢুকেছে। যন্ত্রপাতি বের করে ঝুঁকল ওটার উপর। হঠাৎ বুঝে ফেলল কিশোর গোলমালটা কোথায়। মিস্ত্রি এসেছে কিন্তু ভ্যান গাড়ি নেই। কে কবে শুনেছে ভ্যান ছাড়া টেলিফোন মিস্ত্রি কাজ করতে আসে? বেটা ছদ্মবেশী, তার মনে হল হয় তার কাটছে কিংবা তারের সঙ্গে চোরা লাইন লাগাচ্ছে যাতে সব কথাবার্তা চুরি করে শুনতে পারে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, হেঁটে গেলে লোকটার চোখ পড়ে যেতে পারে, তাই হামাগুড়ি দিয়ে দ্রুত এগোলো কিশোর। কি করছে লোকটা জানতে হবে। চলে এলো একেবারে নালার মাথার কাছে, পরিশ্রমে হাঁপাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ করে পড়ে থেকে দম নিয়ে আস্তে আস্তে মাথা তুলল, চমকে উঠল ভীষণভাবে। মিস্ত্রির চোখে চোখ পড়ে গেছে। মাত্র ফুটখানেক তফাতে রয়েছে লোকটার মুখ, বুকের ভেতর কাঁপুনি তুলে দেওয়া ভীষণ একজোড়া চোখ, কালো, জন ফেরেন্টি, হাতে মস্ত এক ছুরি। ঝড়ের ভেতরে ঘাপটি মেরে রয়েছে মুসা, টেরিয়ার কিংবা কিশোর, কারুরই দেখা নেই। রবিনও আসছে না এখনো। মুসা! সৈকতের দিক থেকে শোনা গেল চিৎকারটা। মুসা বাঁচাও! হুড়মুড় করে ঝোপ থেকে বেরিয়ে এলো মুসা, ঘুরে দূর দিল শব্দ লক্ষ্য করে। সরু পথ ধরে ছুটে গিয়ে বাড়ির পেছনে মোড় নিতে যাবে, এলো প্রচণ্ড বাধা। খপ করে তার হাত চেপে ধরল একটা শক্তিশালী থাবা, মুচড়ে নিয়ে গেল পেছনে, পিঠের উপর আরেকটা হাত চেপে ধরল তার মুখ, যাতে চিৎকার করতে না পারে। আটকা পড়ল সেও। ঝাড়ের কাছে সাইকেল দুটো দেখতে পেল রবিন, কিন্তু মুসা আর কিশোর কোথায়? মুখ তুলে তাকিয়ে দেখল নির্জন পথ, কেউ নেই, কোনো নড়াচড়া নেই। হঠাৎ একটা গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ হল ডয়েলদের বাড়ির ধারে। দুটো বাড়ির মাথার সরু গলি থেকে সাঁ করে বেরিয়ে এলো নীল সেডানটা। তীক্ষ্ণ মোড় নিয়ে রাস্তায় ওঠার সময় কর্কশ আর্তনাদ তুলল টায়ার। আর ডিলারের গাড়ি? জন ফেরেন্টি এখানে কি করছিল? বিপ 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 বেজে উঠল রবিনের পকেটে রাখা রিসিভার। একটানে বের করে দেখল কাঁটাটা পথের দিকে নির্দেশ করছে। ধীরে ধীরে কমে আসছে জোরালো বিপ বিপ। কি ঘটেছে বুঝে ফেলল সে। হোমারটা টেরিয়ারের গাড়িতে লাগাতে পারেনি কিশোর কিংবা মুসা, ধরা পড়েছে। তাদেরকে বন্দি করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে ফেরেন্টি। চোখের আড়ালে চলে গেছে নীল গাড়িটা। বোঝার পর বিন্দুমাত্র সময় নষ্ট করল না রবিন, সাইকেল নিয়ে ছুটল ওটার পেছনে। চলতে চলতে উঠে এলো উপকূলের প্রধান সড়কে, বাঁয়ে মোড় নিল বিপ বিপ। রকি বিচের উত্তর সীমানার দিকে চলেছে নীল সেডান। ইতিমধ্যে দুইবার সংযোগ হারিয়েছে রবিন, তারপর আবার খুঁজে পেয়েছে। প্রাণপণ চেষ্টা করেও সাইকেল নিয়ে পেরে উঠছে না গাড়িটার সাথে, পারার কথাও নয়। বোধহয় ট্রাফিক পোস্টের লাল আলো জ্বলাই থামতে বাধ্য হয়েছিল ফেরেন্টি। সেই সুযোগেই দুবার কাছে চলে গিয়েছিল রবিন। মুহূর্তের জন্য থামছে না সে, গতি কমাচ্ছে না, তারপরেও তৃতীয়বার সংযোগ হারালো।
নীরব হয়ে গেল রিসিভার। উত্তেজনা আর পরিশ্রমে দরদর করে ঘামছে রবিন, বুকের খাঁচায় যেন পাগল হয়ে উঠছে হৃৎপিণ্ডটা। কিন্তু থামল না সে, দ্রুত প্যাডেল করে এগিয়ে চলল কোস্ট হাইওয়ে ধরে। সামনে পাতলা হয়ে আসছে শহর, খোলা অঞ্চল দেখা যাচ্ছে। টেলিফোনের তার দিয়ে হাত পা বেঁধে মুখে রুমাল গুজে মুসা আর রবিনকে গাড়ির বুটে ঢুকিয়ে দিয়েছে ফেরেন্টি। হাত বেঁধে ফেলার আগেই সেই সুযোগে হোমওয়ারের সুইচটা অন করে দিতে পেরেছে কিশোর। মনে মনে এখন লাথি মারতে ইচ্ছে করছে নিজেকে, আগে আরও ভালো মতো খেয়াল করেনি বলে। টিডিয়ারদের বাড়িতে ঢোকার সময়ও খুঁড়িয়ে হাঁটছিল ফেরেন্টি, তবে দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারত কিশোর, আর তাহলে এখন এই বিপদে পড়তে হতো না। পথে বার দুই থেমেছে গাড়ি, তৃতীয়বার থামল, ইঞ্জিন বন্ধ হল। কিশোর আন্দাজ করল মিনিট দশেক পেরিয়েছে। উঠে গেল বুটের ডালা, টেনে ছেলেদেরকে বুট থেকে বের করল ফেরেন্টি, তারপর একজন একজন করে হিঁচড়ে নিয়ে গিয়ে ঢোকাল ছোট মোটেলের শেষ মাথার একটা ঘরে। ইতোমধ্যে ছেলেদের সঙ্গে একটা কথাও বলেনি আর্ট ডিলার। পাশাপাশি দুটো চেয়ারে বসিয়ে ছেলেদের মুখের রুমাল খুলে দিল ফেরেন্টি, বড় ছুরিটা বের করে হাতে নিয়ে ছেলেদের মুখোমুখি বসল। চোখের দৃষ্টি ভীষণ, তারপর শুটকি টেরিকে চেনে না না, ও আসল ছবি আনেনি, মিথ্যুক কোথাকার। তোমরা ওই ছবি চুরি করতে গিয়েছিলে। চুরি বলছেন কেন? গরম হয়ে বলল মুসা। ওই ছবির আসল মালিক কাউন্টেস, তার জন্যই কিনে আনতে গিয়েছিলাম। তাই কাউন্টেস আর ব্রাউনের হয়ে কাজ করছো তাহলে, কি কি বলেছে ওরা? বলেছে কাউন্টেসের পারিবারিক জিনিসগুলো উদ্ধার করতে চায়, জবাব দিল কিশোর। সবই পেয়েছি আমরা ছবিগুলো ছাড়া। আবার মিথ্যা কথা? আরও কিছু জানো তোমরা? ব্রাউনের প্ল্যান কি? ওরা আসলে কি খুঁজছে? ওদের কাছে কি মেসেজ পাঠিয়েছিল রিক ডেনবার? আমরা শুধু জানি, মেসেজ দেখিয়ে বলল মুসা, আপনি সারাক্ষণ কাউন্টেসকে ফলো করেছেন, হপ্তাখানেক আগে গিয়েছিলেন প্রফেসর এল উড হোফারের বাড়িতে। তাড়াতাড়ি মুসাকে থামিয়ে দিয়ে কিশোর বলল, কাউন্টেসকে মেসেজ পাঠিয়েছে ডেনবার, এ কথা কেন মনে হলো আপনার? আর দেখো, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, ধমক দিয়ে বলল ফেরেন্টি। মুসার দিকে তাকাল, এই তুমি কি বলছিলে? প্রফেসর হোফারের বাড়িতে গিয়েছিলাম, ঢোক গিল মুসা। বুঝতে পেরেছে, কিশোর চায় না কথাটা ভাঙুক। হপ্তাখানেক আগে রেমুডা ক্যানিয়নে প্রফেসরের বাড়িতে চোর ঢুকেছিল, এ কথা ফেরেন্টিকে জানাতে চায় না। মুসাকে চুপ করে থাকতে দেখে ভয়াল ভঙ্গিতে ছুরিটা না চালো ওলন্দাজ, ইয়ে মানে ছুরিটার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল মুসা। কাউন্টেস আর ফ্রেড ব্রাউন যেদিন প্রফেসরের বাড়িতে প্রথম গেছে, আপনিও সেদিন গিয়েছিলেন। জ্বলন্ত চোখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ ফেরেন্টি। না, সে কথা বলতে চাওনি, কাউন্টেস এখানে আসার আগেই কেউ একজন গিয়েছিল প্রফেসরের বাড়িতে। তোমাদের ধারণা সেই লোকটি আমি? কেন? চুপ করে রইল দুজনেই। তার মানে, আবার বলল ফেরেন্টি, বলবে না ডেনবার কি মেসেজ পাঠিয়েছিল? প্রফেসর হোফার আর তার ছেলের সঙ্গে অনেক কথা বলেছ তোমরা, ওরা কিছু জানায়নি? ওদের কেউ কোনো ইঙ্গিত দিয়ে যায়নি বুড়ো ডেনবার? কিসের ইঙ্গিত স্যার? মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল কিশোর। আবার দুজনের মুখের দিকে তাকিয়ে রইল ফেরেন্টি। বাহ, আমি ভেবেছিলাম তোমরা বোকা, কি করছো জানো না? উঠে দাঁড়ালো সে, দেখে যা মনে হয় তার চেয়ে অনেক বেশি চালাক তোমরা, অনেক কিছু জানো তাই না? ভুরু কুঁচকে তাকালো ফেরেন্টি, শক্ত করে চেপে ধরল ছুরির হাতল। অনিশ্চয়তায় ভুগছে রবিন, এগিয়ে চলেছে কোস্ট রোড ধরে, ভাবছে গাড়িটা কি খুঁজে পাবে, আরও এগিয়ে যাবে নাকি কোথাও থেমে পুলিশের চিফ ইয়ান ফ্লেচারকে ফোন করবে। অনেক ভেবে শেষে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিল সে। চলে এলো শহরের উত্তর প্রান্তে, মোটেলগুলো শুরু হয়েছে এখান থেকে, গভীর আগ্রহে কান পেতে রেখেছে যাতে রিসিভারের সামান্যতম বিপ শব্দ মিস না করে। নীল সেডানটাকে খুঁজছে দুই চোখ, খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের ভেতরে পাইচারি করছে ফেরেন্টি, ছুরিটা হাতেই রয়েছে। মিনিট দশেক কাটল, ভাবে সাবে মনে হয় মনস্থির করতে পারছে না সে, হঠাৎ ফিরল, তোমাদেরকে কি করি তোমরাই বলো, আমার কাজে বাধা দিয়েছ, ছেড়ে দিলে আরও দেবে।
মিনমিন করে জিজ্ঞেস করল কিশোর, রিক ডেনভারের কাছে কি মূল্যবান কিছু? এই সময় বাজল টেলিফোন, ঝটকা দিয়ে ঘুরল আর ডিলার এমনভাবে তাকালো যন্ত্রটার দিকে যেন এটা একটা বিষাক্ত সাপ। ছেলেদের দিকে একবার ফিরে চেয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ফোনের কাছে, রিসিভার তুলে কানে ঠেকাল। হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল হলো ফেরেন্টির চোখ। কি, একটা ছেলে? টিডিয়ার? হ্যাঁ, চিনি ওকে। না না, এখানে পাঠানোর দরকার নেই, আমি অফিসে আসছি। রিসিভার রেখে ফিরে চাইল, টিডিয়ার ডয়েল, যাকে তোমরা চেনই না, দেখা করতে এসেছে আমার সঙ্গে, কি বুঝলে? গু গু করে উঠল মুসা। তখনই বলেছি, শুটকি বেটা কোনো তারে আছে, ওকে বিশ্বাস করলে ভুল করবেন মিস্টার ফেরেন্টি, বলল কিশোর। তোমাদের কেউ তো বিশ্বাস করতে পারছি না, কাটা জবাব দিল আর ডিলার, আবার ছেলেদের মুখে রুমাল গুঁজে দিয়ে বেরিয়ে চলে গেল। বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করল দুই গোয়েন্দা, অযথা, খোলা তো দূরের কথা, ঢিলি করতে পারল না, বরং আরও কেটে বসল তার। হতাশ হয়ে চেয়ারে গা এলিয়ে দিল। হঠাৎ আবার খুলে গেল দরজা, হাসি মুখে দাঁড়িয়ে আছে রবিন। দ্রুত এসে দুজনের বাঁধন খুলে দিল সে, মুখের রুমাল নিজেরাই খুলল ওরা। রবিন, বলে উঠল মুসা, বাঁচালে ভাই। এটা কিভাবে? হুমারটাকে ফলো করলাম কিছুক্ষণ, তারপর সিগন্যাল হারিয়ে গেল, না না থেমে এগিয়ে এলাম কোস্ট রোড ধরে, কোনো সাড়া নেই রিসিভারে, প্রায় ফিরেই যাচ্ছিলাম, এই সময় মনে পড়ল ফেরেন্টি বলেছিল সে প্যারাডাইজ মোটেলে উঠেছে, চলে এলাম। খুব ভালো করেছ, প্রশংসা করল কিশোর, চলো ভাগি। কিন্তু শুটকি, মনে করিয়ে দিল মুসা, এই ব্যাটা এখন মোটেলের অফিসে। হেসে উঠল রবিন, শুটকি আসবে কোত্থেকে? আমি মোটেলের রিসেপশনিস্ট সেজে ফোন করেছিলাম, গলাটা ধরতে পারেনি ফেরেন্টি, অভিনয় করা সোজা, তাই না কিশোর? যারা জানে তাদের কাছে সোজাই, বড্ড কিশোর, বেরো এখন, সামনের দরজা, কুইক। বেরিয়ে এলো ওরা, কাউকে দেখা গেল না, তিনজনেই দৌড় দিল রবিনের সাইকেলের দিকে। মুসা তুমি চালাও, বলল কিশোর, আমি পেছনে বসছি, রবিন সামনে বসুক, তোমার একটু কষ্ট হবে আর কি, জলদি। বড় জোর বিশ গজ এসেছে ওরা, এই সময় পেছনে শোনা গেল উত্তেজিত চিৎকার। যে ঘরটা থেকে বেরিয়ে এসেছে ওরা, ওটার সামনের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে হাত নাড়ছে ফেরেন্টি। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে লাফিয়ে নামল দরজার নিচে, দৌড় দিল। বুঝল এভাবে খুঁড়িয়ে দৌড়ে পারবে না সাইকেলের সঙ্গে, ঘুরে আবার ছুটল মোটেলের দিকে, গাড়ি আনতে যাচ্ছে, বলল কিশোর লুকাতে হবে। আশেপাশে তাকালো সে, কোনো জায়গা দেখল না, প্যাডালে পায়ের চাপ আরও বাড়াল মুসা, ভারী বোঝা নিয়েও সাঁই সাঁই করে ছুটেছে। আরে এত তাড়াহুড়োর দরকার নেই, বিন্দুমাত্র বিচলিত হয়নি রবিন, আসতে পারবে না, ওর গাড়ির ইগনিশনের তার একটাও নেই, সব ছিঁড়ে ফেলে দিয়েছি। তুমি আজ যা দেখালে না নথি, এতক্ষণে হাসি ফুটল কিশোরের মুখে। মুসা গতি কমিও না, চালিয়ে যাও। হুম, চালিয়ে যাও, মুখ ভেঙচাল মুসা। এক সাইকেলে তিনজন বললেই হলো, কি করব ভাই, তুমি তো তাও পারছো, আমি আর রবিন তো চালাতেই পারবো না। কয়েক মিনিট পর হাইওয়েতে একটা খালি ট্রাক থামাল ওরা, ড্রাইভারকে অনুরোধ করতে সে ওদেরকে সাইকেল সহ তুলে নিল পেছনে। শহরে ফিরে এলো তিন গোয়েন্দা, স্টিডিয়ারদের বাড়ির কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে জার জার সাইকেল বের করে নিল মুসা আর কিশোর। সেলফিজিয়ার্ডে ফিরে খাওয়া দাওয়া সেরে আবার কোয়ার্টারে ঢুকল তিনজনে, জটিল এক রহস্য দানা বাঁধছে, নিচের ঠোঁটে চিমটি কেটে বলল কিশোর, ফেরেন্টির ধারণা মূল্যবান কোনো জিনিস ছিল ডেনভারের কাছে, কিভাবে পেতে হবে মেসেজ রেখে গেছে, কাউন্টেস আর ব্রাউনের সঙ্গে কথা বলা দরকার, ফোনে কয়েকটা চেষ্টা করল কিশোর, কেউ ধরলই না। সকালে আবার চেষ্টা করব, বলল গোয়েন্দা প্রধান, তবে তার আগে রিক ডেনভারের সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নেওয়া দরকার, লোকটা কে ছিল, কি করত, রবিন কাল সকালে লাইব্রেরিতে বইপত্র ঘাঁটাঘাঁটি করে দেখো, বলা তো যায় না, কিছু বেরিয়েও পড়লে পড়তে পারে। তাকের দিকে চেয়েই অবাক হয়ে গেল রবিন, হার্টের ওপর লেখা মোটা মোটা বইগুলো বেশিরভাগই নেই, সরে এলো ওখান থেকে, ভুরু কুঁচকালেন লাইব্রেরিয়ান মিস হকিন্স, কি হয়েছে রবিন, আর্টের রেফারেন্স বইগুলো নেই, কে নিল? একজন লোক ছোট পড়ার ঘরটাই নিয়ে গিয়ে পড়ছে, লাইব্রেরি খোলার সঙ্গে সঙ্গেই ঢুকেছে, এখনো বেরোয়নি,
কালো এসেছিল। কেন, কোনো বই তোমার দরকার? গিয়ে বলবো দিতে? না থ্যাংক ইউ, আমি যাচ্ছি। ছোট ঘরটায় ঢুকলো রবিন। পেছনে ফিরে বসে আছে লোকটা। টেবিলে এক গাদা বই, আরেকটা বইয়ের জন্য হাত বাড়াতেই মুখটা দেখতে পেল সে, চমকে উঠল। প্রফেসর এল উড হোফার? দ্রুত বেরিয়ে এলো রবিন। ঝড়ের গতিতে ভাবনা চলেছে মাথায়। আর্টের বই পড়ছেন ভাষাবিদ প্রফেসর? উত্তেজিত হয়ে উঠল সে। চেয়ার টেনে নিয়ে এমন এক জায়গায় বসল যেখান থেকে দরজা দিয়ে প্রফেসরকে দেখতে পায়। কি পড়ছেন তিনি? ইস, যদি দেখা যেত। অবশেষে উঠলেন প্রফেসর, বেরিয়ে গেলেন। রবিন ভাবল তাকে অনুসরণ করবে। না, তাতে বিশেষ লাভ হবে না, নিশ্চয়ই এখন বাড়ি ফিরবেন তিনি। তার চেয়ে যে কাজ করতে এসেছে সে সেটাই করে যাবে। রেফারেন্স বইতে রিক ডেনবারের সম্পর্কে কি লেখা আছে দেখবে। প্রফেসর হোফার? হ্যাঁ কিশোর, বলল রবিন। আর্টের যে কটা বই আছে ওখানে সব ঘেঁটেছেন? খাই সে, মুসা বলল। হঠাৎ করে আর্টের বইয়ের ওপর এই আগ্রহ কেন? কোয়ার্টারে আলোচনায় বসেছে তিন গোয়েন্দা। আচ্ছা, প্রফেসরের কথা আপাতত থাক, বলল গোয়েন্দা প্রধান। তো রেফারেন্স বইতে রিক ডেনবারের কথা কিছুই লেখা নেই? না, একটা শব্দও না। অন্য কোনো বইতে থাকতে পারে, তবে বোঝা যাচ্ছে তেমন বিখ্যাত কেউ নয়। তাহলে বড় বড় বই সবগুলোতেই থাকত? বড়ই যদি না হবে? ওর ছবির জন্য পাগল হয়ে গেছে কেন জন ফেরেন্টি? মুসার প্রশ্ন। এমনও হতে পারে, রবিন বলল। আসলে ছবি খুঁজছে না লোকটা, ছবির ছুতোই অন্য কিছু খুঁজছে। জিনিসটা কি, হয়তো কাউন্টেস আর তার ম্যানেজারও জানে। মাথা ঝোঁকালো কিশোর। যুক্তি আছে তোমার কথার? হয়তো সেই জিনিসটাই সেদিন নিতে এসেছিল কালো পোশাক পরা লোকটা, আগেই, যাতে আর কেউ পেয়ে না যায়। কিন্তু পাইনি। ডেনবারের জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন প্রফেসর, আমরা বেচে দিয়েছি অন্যের কাছে। সেটার খোঁজ এখনও চালিয়ে যাচ্ছে লোকটা, জন ফেরেন্টির মতো, বলে উঠল মুসা। আমার এখন অবাক লাগছে, রবিন বলল। হঠাৎ করে আর্টের ওপর আগ্রহী হয়ে উঠলেন কেন ল্যাঙ্গুয়েজের প্রফেসর? নাক চুলকালো কিশোর। বোধহয় মেসেজ। মেসেজের কথা বলেছে ফেরেন্টি, হয়তো মৃত্যুর আগে কোনো মেসেজ লিখে গেছে ডেনবার। রিকি বলেছে প্রলাপ বকেছে, সেই প্রলাপের মধ্যেই কোনো মূল্যবান তথ্য দিয়ে গেছে হয়তো লোকটা, এবং সেটা প্রফেসর জানেন, কিন্তু কাউন্টেস নয়। আমার তাই মনে হচ্ছে নথি। চলো রেমুডা ক্যানিয়ন থেকে ঘুরে আসি। আমার বাবা? শুনে রিকিও অবাক। বাবা আর্টের বই ঘেঁটেছেন? লরের মধ্যে ছায়াই বসে কথা বলছে চার কিশোর। ছবির কথা কি খুব বেশি বলাবলি করত ডেনবার? জিজ্ঞেস করল গোয়েন্দা প্রধান। না, আমাকে ছবি আঁকা শেখানোর চেষ্টা করেছে। চেষ্টা করেছি, পারিনি। একবার একটা অদ্ভুত কথা বলেছিল, সে নাকি দুনিয়ার সবচেয়ে দামি পেইন্টার, কিন্তু কেউ জানে না সে কথা, বলেই হেসে উঠেছিল। এতে কিছু বোঝা যায় না, মন্তব্য করল মুসা। না, তা যায় না, কিশোরও একমত। রিকি বলল, কি যে ঘটছে কিছুই বুঝতেই পারছি না। এতগুলো মাস একা এখানে থাকল রিক ডেনবার, কেউ দেখাও করতে আসেনি তার সঙ্গে, কিন্তু যে মারা গেল অমনি একের পর এক আসতে লাগল, আগ্রহী হয়ে উঠল কতজন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখন ঘরে বাবার সঙ্গে কথা বলছেন কাউন্টেস আর ব্রাউন। আবিষ্কার করে ফেলেছে নাকি কিছু? চলো না দেখি, প্রস্তাব দিল কিশোর। ম্যান্টল পিসে হেলান দিয়ে রয়েছেন প্রফেসর, কাউন্টেস আর তার ম্যানেজারের মুখোমুখি। ছেলেদের দেখে হাসলেন কাউন্টেস। এই যে গোয়েন্দার দল এসে পড়েছ, কাজ চালিয়ে যাচ্ছ তো? যাচ্ছি, তবে ছবিগুলো এখনো পাইনি ম্যাডাম, জবাব দিল কিশোর। আচ্ছা, একটা কথা বলতে পারেন, আপনার ভাই কি কখনো কোনো ছবি কাউকে দেখিয়েছেন কিংবা বিক্রি করেছেন? না, কে চিনবে তার ছবি, একেবারেই নবিশ। তবু ওর ছবিগুলো আমার চাই, ওই যে বলেছি ভাইয়ের স্মৃতি। তোমরা তদন্ত চালিয়ে যাও, খুঁজে বের করো ওগুলো। করব, যদি আমাদের আগে কেউ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। কেউ? অবাক মনে হল ম্যানেজারকে। জন ফরেন্টি নামে এক লোক, আর্ট ডিলার বলে পরিচয় দিয়েছে, আপনাদেরকে অনুসরণ করে, ছবিগুলো চায়। নীল গাড়ি নিয়ে কিভাবে পিছে লেগে থাকে ফেরেন্টি, ছেলেদেরকে কি করে বন্দি করে নিয়ে গিয়েছিল জানালো কিশোর। শুনে শিউরে উঠলেন কাউন্টেস। সর্বনাশ,
অল্পের জন্য বেঁচেছ, আরও সাবধানে থাকা উচিত তোমাদের। কিন্তু বুঝতেই পারছি না, আমার ভাইয়ের ব্যাপারে তার এত আগ্রহ কেন? আসলে কি চায়, ছবি নাকি অন্য কিছু? কি জানি, হয়তো ছবি। আজ প্রফেসর সাহেবের লাইব্রেরিতে গিয়েছিলেন আর্টের বই ঘাঁটতে। সবাই তাকালো প্রফেসরের মুখের দিকে, রিকির চোখে অস্বস্তি। ক্ষণিকের জন্য জ্বলে উঠল ম্যানেজারের চোখের তারা। সত্যি সত্যি কিছু জানেন আপনি? মাথা ঝাঁকাল সে, নেচে উঠল রূপালী চুল। না, স্রেফ কৌতূহল। ডেনবারের ব্যাপারে লোকের এই হঠাৎ আগ্রহ আমাকেও ভাবিয়ে তুলেছে, তাই ভাবলাম দেখি না গিয়ে লোকটা বিখ্যাত কেউ ছিল কিনা। কিছুই পেলাম না, তাতে কৌতূহল আরও বেড়েছে আমার। সেদিন সেই কালো পোশাক পরা লোকটা তাহলে কি খুঁজতে এসেছিল? স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কাউন্টেস। চোর এসেছিল, মানে আমরা এখানে আসার আগেই? নিশ্চয়ই আমার ভাইয়ের কোনো জিনিস চুরি করতে চেয়েছিল, আপনারা আসার এক হপ্তা আগে এসেছিল, জানালো রবিন। কি যে খুঁজতে এসেছিল সেই জানে। আই সি, বলেই ম্যানেজারের দিকে তাকালেন কাউন্টেস। ওই ফেরেন্টিটা না তো? তাড়াতাড়ি বলল ম্যানেজার। মিস্টার ডেনবারের জিনিসের ওপর তারই তো বেশি আগ্রহ দেখা যাচ্ছে। নিশ্চয়ই, বলে উঠল মুসা। স্যার, প্রফেসরের দিকে চেয়ে বলল কিশোর। রিকি, তোমাকেও বলছি, ফেরেন্টির ধারণা মৃত্যুর আগে মিস্টার ডেনবার কোনো মেসেজ রেখে গেছেন। আপনারা বলেছেন জ্বরের ঘরে প্রলাপ বকেছেন তিনি, উল্টোপাল্টা কথা বলেছেন, কিন্তু কি বোঝাতে চেয়েছিলেন? ভাবলেন প্রফেসর, তারপর মাথা দোলালেন। হতে পারে কিশোর, অনর্গল কথা বলে চলেছিল। এখন মনে হচ্ছে প্রলাপ ছাড়াও বোধহয় আরও কিছু তার কথাই ছিল, তবে তখন কিছু বুঝিনি, এখনও না। এই যেমন ধরো বলেছে আঁকা বাঁকা, ভুল, ক্যানভাস, পেইন্টিংস শব্দটা অনেকবার বলেছে, আর বলেছে মাস্টার্স। আমি বেশি যাইনি ওর কাছে, তবে রিকি প্রায় সারাক্ষণই ছিল। তুমি আর কিছু শুনেছ রিকি? মাথা নাড়ল রিকি। ঠিক মনে করতে পারছি না, আসলেই প্রলাপই বকেছে, বলেছে ওদের বলো, ওদের বলো, আঁকা আঁকা, যখন বাঁকা ভুল মনে হবে মাস্টার, আমার পেইন্টিংস, আমার ক্যানভাস, ক্যানভাস থেকে আঁকা বাঁকা, তি বলো ভুল, বারবার এই সব কথা বলেছে, একই রকম শব্দ, হেরফের ছিল না। কিছুক্ষণ নীরবতা, সবাই ভাবছে শব্দগুলোর মানে কি, মুখ দেখেই অনুমান করা যায়, কেউ কিছু বুঝতেই পারছে না, এমনকি কিশোরের দৃষ্টিও শূন্য। মাথামুন্ডু, কিছুই বুঝতে পারছি না আমি, বলল ম্যানেজার। বোঝার কথাও নয়, দীর্ঘশ্বাস ফেললেন কাউন্টেস। প্রলাপের কি আর কোনো অর্থ থাকে? স্যার, প্রফেসরকে জিজ্ঞেস করল কিশোর, মিস্টার ডেনবার কি তার সমস্ত জিনিস কটেজেই রাখতেন? আমার তো তাই বিশ্বাস, মাথা ঝোঁকাল কিশোর। আমরা তাহলে যাই। আমার এখনও মনে হয় ছবিগুলো সব কোথায় আছে টেডিয়ার জানে, বারবার ছেলেদেরকে হুঁশিয়ার করলেন কাউন্টেস। তারপর বললেন, কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। সাই জানিয়ে বেরিয়ে এলো তিন গোয়েন্দা, সাইকেলে চড়ে বসল। আগে আগে চড়েছে কিশোর, নালার মুখের কাছে এসেই এখান থেকে প্রফেসরের বাড়িটা দেখা যায় না, মোড় নিয়ে বাঁয়ে হঠাৎ। অবাক হলো দুই সহকারী, কোথায় যাচ্ছে, জানতে চাইল রবিন। আমি এখন শিওর, প্রলাপের মাধ্যমে কোনো মেসেজ দিতে চেয়েছিলেন ডেনবার, বলল কিশোর। কি এখনো বুঝতে পারছি না, লোকটা কটেজ থেকে লন আর লন থেকে কটেজ, এছাড়া আর কোথাও যেত না, অন্তত যেতে দেখা যায়নি। তাহলে মূল্যবান কিছু যদি থেকেই থাকে ওই কটেজেই রেখে গেছে। সাইকেল রেখে নালায় নেমে তার ভেতর দিয়ে এগোলো ওরা, চলে এলো কটেজের পেছনে, চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নীরব বাড়িটার আশেপাশে কাউকে চোখে পড়ল না, পা টিপে টিপে এসে ভেতরে ঢুকল ওরা। কোনখান থেকে খোঁজা শুরু করবে ভাবছে কিশোর, এই সময় বাইরে শোনা গেল পদশব্দ। কুইক, ফিসফিস করে বলল কিশোর, লুকাও। বেডরুম থেকে দেখল ওরা কটেজে ঢুকছে রিকি, কোনোদিকে কোনো খেয়াল নেই, সোজা এগিয়ে গেল লিভিং রুমের এক কোণে, আলগা একটা বোর্ড সরিয়ে আরও ঝুঁকে হাত ঢুকিয়ে দিল মেঝের নিচে। নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালো তিন গোয়েন্দা। তাহলে তুমি জানো কি লুকিয়েছিল ডেনবার, শান্ত কণ্ঠে বলল কিশোর। হুফ,
স্বস্তির নিঃশ্বাস ফেলল রিকি। তোমরা বুকে কাঁপুনি তুলে দিয়েছ, তোমার হাতে কি? জিজ্ঞেস করল মুসা। দেখালো রিকি পুরনো আমলের বড় একটা চাবি। প্রশ্ন করল, তোমরা এখানে কি করছ? ভাবছ এই কটেজে কিছু লুকিয়েছে ডেনবার? তোমার কি মনে হয়? পাল্টা প্রশ্ন করল কিশোর। আমারও তাই মনে হয়। তোমরা চলে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল কথাটা, ছুটে আবার চলে এলাম। বাবা এখনো ওই দুজনের সঙ্গেই কথা বলছে, কি মনে পড়ল? জানতে চাইল রবিন। মাঝে মাঝে অ্যাডোবে যেত ডেনবার, ক্যানিয়নের ওধারে, ছবিগুলো ওখানেই রাখত। ঘরটা খালি থাকে, তালা দিয়ে রাখে বাবা, যাতে কেউ ঢুকে নষ্ট করতে না পারে। ঐতিহাসিক মূল্য আছে ওটার। তবে বুড়ো ডেনবার ঢুকত, আমি তাকে চাবি এনে দিয়েছিলাম। এটাই কি সেই চাবি? জিজ্ঞেস করল কিশোর। হ্যাঁ, বাবা মেহমানদের সঙ্গে কথা বলছে। তোমরাও চলে গেলে, ভাবলাম এটাই সুযোগ। অ্যাডোবে গিয়ে খুঁজে দেখি, ভালোই হলো, চলো আমরাও যাই। বাইরে বিকেলে রোদ, তিন গোয়েন্দাকে পথ দেখিয়ে নিয়ে চলল রিকি। পথ থেকে দূরে নালার ধার দিয়ে হাঁটছে ওরা। হুফার হাউসকে দূর দিয়ে ঘিরে এগিয়ে গেছে নালাটা, তারপর হঠাৎ করেই তীক্ষ্ণ মোড় নিয়ে ঢুকে পড়েছে একটা গিরি সংকটে। কিছুক্ষণ পর বাঁয়ে ঘুরল রিকি, ঘন ঝোপের ধার দিয়ে চলল, পেছনে তিন গোয়েন্দা, আরও সামনে ঘন ঝোপঝাড়, মোটা মোটা লতা। ওগুলোর ভেতর দিয়ে পথ করে হাঁটাই মুশকিল, তবে পথ একটা করাই আছে। রিকির সঙ্গে না এলে খুঁজে পেত না তিন গোয়েন্দা। ঝোপের ভেতর থেকে বেরোতেই দেখা গেল বনের মাঝে একটা খোলা জায়গা। একধারে শক্ত হয়ে আছে কাদার স্তূপ, আরেকধারে একটা ছোট কুঁড়ে, কাঠের নিচু ছাদ, খড়খড়ি লাগানো জানালা, রোদে শুকানো ইট দিয়ে তৈরি। নীরব, নিঃসঙ্গ, এটাই অ্যাডোব। এই ক্যানিয়নের প্রথম মালিক এক স্প্যানিশ, সেই বানিয়েছিল ওই কুঁড়েটা, জানাল রিকি। 150 বছরেরও বেশি আগে। ভেতরে শুধু একটা ফায়ারপ্লেস আছে, বাথরুমও নেই। চাবি দিয়ে তালা খুলল রিকি। মোটা তক্তার পাল্লা, তাতে লোহার পাত লাগানো, পাতের এক মাথা গোল করে চৌকাঠে লাগানো মোটা লোহার বাঁকা সলাই বসিয়ে দেয়া হয়েছে। এই প্রাচীন কব্জার ওপরই খেলে পাল্লা দুটো, ঠিক বলেছে রিকি। তিন গোয়েন্দা ঢুকে দেখল ভেতরে প্রায় কিছুই নেই। কাঠের মেঝেতে পুরু হয়ে জমেছে ধুলো আর কাঁচা ইটের গুঁড়ো। দুটো ঘর, দুটোই ছোট। একটাকে বোধহয় বসার ঘর হিসেবে ব্যবহার করা হতো, আর একটা শোবার ঘর, ওটার সংলগ্ন রান্নাঘর। জানালার পাল্লাগুলো বাইরের দিকে খোলে, ফাঁক ফুকর দিয়ে চুইয়ে ঢুকছে ম্লান আলো। ঘরের ভেতর বেশ ঠান্ডা। খাইছে? বলে উঠল মুসা। দেয়াল কি পুরু রে বাবা, 3 ফুটের কম হবে না। অ্যাডোব এভাবেই তৈরি হতো, রবিন বলল। আগুনে পোড়া ইঁটের মতো শক্ত হয় না রোদে পোড়া ইঁট, ফলে বড় আর পুরু করে বানাতে হতো, যাতে দেয়াল তৈরি করলে ভার রাখতে পারে। মুসা রবিনের কথা শেষ হলে কিশোর বলল, ঘরটাই খোঁজো রবিন, তুমি খোঁজো শোবার ঘরে, আমি আর রিকি খুঁজছি বসার ঘরটাই। অব্যবহৃত অনেক ক্যানভাস দেখতে পেল কিশোর, রং পাতলা করার তেলের টিনও আছে, কিন্তু কোনো ছবি নেই। অলঙ্করণ করা একটা সোনালি ফ্রেম রয়েছে, সেটার দিকে চেয়ে নিচের ঠোঁটে চিমটি কাটল সে। আনমনে বলল, এটাকে খালি রেখেছিল কেন ডেনবার? এটাতে আরেকজনের আঁকা একটা ছবি ছিল, বলল রিকি, নকল ছবি। ডেনবার বলতো প্রিন্ট, বলতো প্রিন্ট মোটেই পছন্দ করে না সে, তাই খুলে ফেলে দিয়েছিল, কিন্তু ফ্রেমটা ফেলেনি। ডিজাইনগুলো দেখেছ, আঁকা বাঁকা। কিশোর এটার কথা বলেনি তো? রিকির কথা যেন শুনতেই পেল না গোয়েন্দা প্রধান। বেশ পুরু, ভেতরে অনেক কিছুই লুকিয়ে রাখা সম্ভব। ফ্রেমটা ভালো মতো পরীক্ষা করে দেখল দুজনে, জোড়াগুলো দেখল, আঁকা বাঁকা অলঙ্করণগুলোতে আঙুল চালিয়ে টিপ টিপে টুপে দেখল। অবশেষে মাথা নাড়ল কিশোর, না নেই কিছু। তাহলে কোথায় কি আছে? রান্নাঘর থেকে বেরিয়ে এলো মুসা। পেলাম না কিছু, থেকে থাকলে দেয়ালের মধ্যে লুকানো রয়েছে, আমরাও কিছু পাইনি, জানালো রিকি। এই দেখে যাও, শোবার ঘর থেকে রবিনের ডাক শোনা গেল। এই যে এখানে, এক কোণে ফেলে রাখা জীর্ণ মলিন একটা বিছানার গদির কাছে দাঁড়িয়ে আছে সে। খোলের কাপড়ে তীর্যক রেখা আঁকার ডিজাইন, আমার বিশ্বাস এটার ভেতরে কিছু আছে, ফুলে থাকা একটা জায়গা দেখালো।
টিপে দেখল মুসা, খাইছে নিশ্চয় পাথর। রত্ন অনেকগুলো, কাটো কাটো, জলদি কাটো, বলল কিশোর। পকেট থেকে পেন্সিল কাটার ছোট ছুরি বের করে গদির সেই জায়গাটা কাটল মুসা। চারপাশ থেকে ঝুঁকে এসেছে অন্যরা, মাথা ঠুকাঠুকি হয়ে যাচ্ছে। গোল গোল পাথরের মতোই কতগুলো জিনিস বেরোল। কি ওগুলো? রিকির কণ্ঠে বিস্ময়। কোনো মেঠো ইঁদুর কিংবা কাঠবেড়ালির রত্ন, দিরাশ হয়ে বলল কিশোর। মানে দেখছো না? এক রন আর পাইননাট, ওক আর পাইনের ফলগুলোর দিকে তাকিয়ে রইল ওরা। প্রথম হাসল মুসা, হু হু হাসি বাড়তে বাড়তে একেবারে অট্ট হাসি, সংক্রামিত হল অন্যদের মাঝেও। হাসতে হাসতে চোখে পানি এসে গেল ওদের। একজন কোনো মতে থামলে, অন্যদের হাসি দেখে আবার হেসে উঠছে। এই হাসির জন্য টের পেল না, বসার ঘরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। যখন পেল দেরি হয়ে গেছে। হাসি থামিয়ে দরজার দিকে চেয়ে বলল মুসা, আরে! কথা শেষ হল না, দরজার ওপাশে খসখস শব্দ, খিল লাগানোর আওয়াজ শোনা গেল। এই কে? চেঁচে উঠল রিকি। কে তুমি? কে? খোলো খোলো, দরজা খোলো, রবিন বলল। পাল্লার ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল মুসা, জোরে ঠেলা দিয়ে বলল, এই বন্ধ করছো কেন? থামো তোমরা, বলল কিশোর। চুপ করল অন্যরা। বসার ঘরে নড়াচড়া করছে কেউ, জিনিসপত্র নাড়ছে, দরজায় ঠোকা দেবার শব্দ, আঁচড়ে ভাঙছে ছবি আঁকার ফ্রেম, ছুঁড়ে ফেলছে তেল আর রঙের কৌটা টিন। খুঁজছে বেটা, ফিসফিস করে বলল কিশোর। আরও কয়েক মিনিট ধরে চলল বিচিত্র শব্দ, ক্ষণিকের জন্য নীরবতা, বাইরের দরজা বন্ধ হল, তালা লাগানোর আওয়াজও বোঝা গেল। সর্বনাশ হয়েছে, গুঁয়ে উঠল রিকি। তালার চাবি লেগিয়ে বেরিয়ে এসেছিলাম। শোবার ঘরে একটামাত্র জানালা, পুরো কাঠের শক্ত পাল্লা, খুলে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে সেজন্য মোটা তক্তা আর পেরেক দিয়ে বাইরে থেকে শক্ত করে বন্ধ করে দিয়েছেন রিকির বাবা। খুলতে হলে ছেনি হাতুড়ি লাগবে। বাইরে রাত নেমেছে, পাল্লার ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে ঘরে। কয়েক ঘন্টা হলো আটকে রয়েছে ছেলেরা, চেঁচিয়ে গলা ব্যথা করে ফেলেছে, কিন্তু কে শুনবে? হুফার হাউস থেকে অনেক দূরে এই অ্যাডোব, চেঁচামেচি করে লাভ হবে না বুঝে বেরোনোর অনেক চেষ্টা করেছে ছেলেরা, সুবিধে করতে পারেনি। ভীষণ পুরু দেয়াল, মুসার পকেট নাইফ কিংবা কিশোরের আট ফলার সুইচ নাইফ দিয়ে খুঁচিয়ে দেখেছে, প্রায় দাগিয়ে ফেলতে পারেনি দেয়ালে। বুঝেছে, বেশি চাপাচাপি করতে গেলে অযথা ছুরির ফলাই ভাঙবে, দেয়ালে গর্ত হবে না। দরজা খুলতে পারেনি, জানালা তো নয়ই, ঘরের মেঝেতে লাথি মেরে বুঝেছে নিচে ফাঁপা, বোধহয় বেজমেন্ট আছে, কিন্তু ওখানে নামার পথ খুঁজে পায়নি। হতাশ হয়ে এখন বসে রয়েছে পুরনো গদিটার উপর। ডিনারের সময় হয়ে গেছে, আফসোস করে বলল মুসা। আর ডিনার? জোরে নিঃশ্বাস ফেলল রবিন। কাল সকালের নাস্তা করতে পারবো কিনা সন্দেহ, আটকা পড়লাম ভালো মতোই। রিকি বলল, বাবা আমাকে না দেখলে খুঁজবে, খুঁজে বের করবেই। কি করে জানবে এখানে এসেছ? প্রায় আসো নাকি? জানেন তোমার বাবা? না, তাহলে কেন এখানে খুঁজতে আসবেন? আবার নীরবতা। কিছুক্ষণ পর কি মনে হতে উঠল মুসা, একদিকে দেয়ালের কোন ঘেঁষে তৈরি করা হয়েছে একটা দেয়াল আলমারি, সেটার কাছে গিয়ে দাঁড়ালো, কয়েকবার পা ঠুকল মেঝেতে। বেজমেন্টে নামতে পারলে হতো, হয়তো বেরোনোর পথ পাওয়া যাবে, কিন্তু নামি কিভাবে? রিকিও গিয়ে মুসার পাশে দাঁড়াল। অ্যাডোবের নিচে যে ভাড়ার ঘর আছে জানতামই না, কেন বানালো বুঝতে পারছি না, বিড়বিড় করল আপন মনে, ক্যালিফোর্নিয়ায় এসব বানায় না লোকে? না তা বানায় না, বুড্ডো কিশোর, আর এরকম পুরনো অ্যাডোবের নিচে তো নয়ই। এক মুহূর্ত ভাবল, তারপর লাফিয়ে ওঠে দাঁড়াল উত্তেজিত। এখন অ্যাডোবের নিচে ভাড়ার বানায় না, কিন্তু যখন আমেরিকান আর স্প্যানিশরা শত্রু ছিল, পালানোর জন্য মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে রাখত, নিশ্চয়ই এটার তলায়ও ওরকম কিছু আছে। আবছা আলোই পুরো ঘরে আরেকবার চোখ বোলাল সে, বিড়বিড় করল, নামার পথটা কোথায়? আলমারিটার দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত, ওটার নিচে? কিশোরের কথা শেষ হওয়ার আগেই হুমড়ি খেয়ে বসে পড়ল রবিন আর মুসা, হাত দিয়ে মুছে ফেলল পুরো ধুলো আর ইট মাটির গুঁড়ো। একটা চিড় মতো দেখা গেল, ওটার মধ্যে ছুরির ফলা ঢুকিয়ে নেড়ে চেড়ে চাপ দিয়ে দেখল মুসা। এই এই নড়ছে, চেঁচে উঠল সে।
রবিন আর সে মিলে টেনে তুলল একটা তক্তা। নিচেও ধুলো আর মাটির পুরো আস্তরণ। এগুলো সরাতে বেরিয়ে পড়ল একটা ট্রাপডোর, লোহার মোর্চে ধরা বড় আংটা লাগানো। আংটাটা চেপে ধরে টান দিতেই উঠে এলো ট্রাপডোর। ফোকরের তলায় ঘন অন্ধকার, কিছুই দেখা যায় না, দেখা যায় না অস্বস্তিতে ভরা রবিনের কণ্ঠ। না, বলল রিকি, খালি অন্ধকার, সুড়ঙ্গ থাক আর যাই থাক, আমি নামছি না ওখানে, সাব বলে দিল মুসা। বেশ থাকো, বলল কিশোর, ফেরেন্টির হাতের ছুরির কথা মনে আছে? রাতের বেলা খুন করতে আসতে পারে, ভয় দেখাচ্ছ? আসুক ছুরি নিয়ে, দরকার হয় লড়াই করব, কিন্তু আমি ওই অন্ধকারে নামছি না বাবা। শুনেছি স্প্যানিশ ভূতগুলো সবচেয়ে পাজি। অন্য সময় হলে হেসে ফেলত সবাই, এখন হাসল না। ইস, একটা টর্চ যদি থাকত, জিভ দিয়ে চুকচুক করল কিশোর। কিন্তু কেউ একজনকে তো নামতেই হবে, ভয়ঙ্কর লাগছে কালো গহ্বরটা, যেন কোনো দানবের হাঁ করা মুখ। বেশ, আমি যাচ্ছি, অসাধারণ দুঃসাহস দেখিয়ে বলল রবিন। কেউ বাধা দেওয়ার আগেই গুড বাই বলে পা নামিয়ে দিল ফোকরের ভেতরে। দুই হাতে কিনার ধরে রেখে ঝুলে রইল এক মুহূর্ত, তারপর ঢিল করে দিল আঙুলগুলো, পড়তে লাগলো নিচে। কালো অন্ধকার গ্রাস করল যেন তাকে, কালো মুখটা দিয়ে নিচে উঁকি দিল অন্য তিনজন। রবিন ডাকল মুসা, ভালোই আছি আমি, জবাব এলো নিচে থেকে। সুড়ঙ্গই বাড়ি আর ইটের গুঁড়োই ভরা, কিছু দেখতে পাচ্ছি না, হাত বাড়ালে দেয়াল হাতে লাগছে, এক মিনিট দাঁড়াও, আরো ভালো মতো দেখে নেই। নিচে নড়াচড়া শোনা গেল, ছেলেদের মনে হলো কয়েক ঘন্টা পেরিয়েছে, আসলে পেরোলো মাত্র কয়েকটা মিনিট। আবার শোনা গেল রবিনের কণ্ঠ, একদিকে ছয় ফুট গেছে, বোধহয় লিভিং রুমের তলায়, ওখানে আরেকটা ট্র্যাপ ডোর আছে। অনেক টেনে টুনে দেখলাম, খুলতে পারলাম না, ওটা খোলা গেলে হয়তো বেরোনো যাবে। কিশোর, মুসার কণ্ঠে অস্বস্তি, সুড়ঙ্গটা কোথায় গেছে কি করে জানবো? হারিয়ে যেতে পারি, বলল রিকি। ঠোঁট কামড়ালো কিশোর, ডেকে জিজ্ঞেস করল, রবিন বাতাস কেমন ওখানে? ভালোই, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে না, তবে স্থির হয়ে আছে। কালো অন্ধকারের দিকে তাকিয়ে দ্বিধা করছে গোয়েন্দা প্রধান, কোথায় গেছে সুড়ঙ্গটা? বলা যায় না কি হবে, সাংঘাতিক বিপদে পড়তে পারি, বলল সে, মারাও যেতে পারি, কিন্তু এখানে বসে থাকার কোনো মানেই হয় না, চেষ্টা করে দেখা দরকার। যে আটকে রেখে গেছে আমাদের, তার উদ্দেশ্যও জানি না, হয়তো ফিরে আসবে ছুরি নিয়ে। আমি নামছি, কিশোরের কথা শেষ হওয়ার আগেই বলে উঠল মুসা। রবিনের মতো একই কায়দায় নেমে গেল, তারপর গেল রিকি, সব শেষে কিশোর। একে অন্যের দিকে তাকানোর চেষ্টা করল ওরা, এতই অন্ধকার কিছুই দেখতে পেল না, ঠান্ডাও বেশ, বেশিক্ষণ এখানে থাকতে হলে সেতেই কাবু হয়ে যাবে। চলো, এতক্ষণ ভয় পাচ্ছিল বটে, কিন্তু সময় মতো ভয়ডর সব চলে গেল মুসার, নেতা হয়ে গেল। আমি আগে যাচ্ছি, কিশোর তুমি আমার পেছনে থাকো, রবিন রিকি তোমরা কিছুটা দূরে থাকো, যদি খাদেটাদে পড়েই যাই তোমরা অন্তত। কথা শেষ করল না সে। ট্রপডোরটা খোলা গেল না, উল্টো দিকে আরেকটা সুড়ঙ্গ আছে, সেটা ধরেই এগোনোর সিদ্ধান্ত নিল মুসা। গাঢ় অন্ধকারে খুব সাবধানে এক পা করে আগে বাড়ল। ধীরে ধীরে নিচু হয়ে আসছে ছাদ, ঝুঁকতে ঝুঁকতে শেষে বাঁকা হয়ে গেল, কুঁজো মানুষের মতো। মনে তো হয় সোজাই গেছে, বলল মুসা, ঠিক বুঝতে পারছি না। এগিয়ে চলেছে ওরা, প্রতিটি পা মেপে মেপে ফেলছে মুসা, ফেলার আগে দেখে নিচ্ছে সামনের মাটি আছে নাকি শূন্য, কথা বলছে না কেউ, গভীর অন্ধকার আর ভীষণ নীরবতা চেপে ধরেছে যেন ওদেরকে। মুসা, একসময় বলল কিশোর, কি যেন নড়ছে, জমে গেল চারজনই। বাতাস, বলে উঠল রবিন, বাতাস নড়ছে। আবার এগুলো মুসা, গতি সামান্য বাড়ালো, সামনে একটা মোড়, মোড় ঘুরতেই মনে হলো সামনে অন্ধকার কিছুটা ফিকে হয়ে আছে, সুড়ঙ্গ মুখ, আনন্দে চেঁচে উঠল মুসা। আর বিশ কদম এগিয়েই খোলা আকাশের নিচে বেরিয়ে এলো ওরা, হাসল একে অন্যের দিকে চেয়ে। এখন নিরাপদ, বন্ধ কারাগার, ভয়াবহ অন্ধকার থেকে মুক্তি মিলেছে শেষ অবধি। সেই অন্ধকারের পর জ্যোৎস্নাকে মনে হল উজ্জ্বল সূর্যের আলো। নালাটাই বেরিয়েছে, চারপাশে দেখে বলল রিকি, নালার ভাটিতে রয়েছে ওরা, উজানের দিকটা উঠে গেছে অনেক উপরে,
যেখান দিয়ে বেরিয়েছে ওরা সেটাকে দেখে মনে হয় কালো একটা সাধারণ গর্ত, ঝোপঝাড়ে ছাওয়া, সুড়ঙ্গ মুখ যে বোঝার উপায় নেই। চলো বলে পা বাড়াতে গিয়ে থেমে গেল কিশোর। মাত্র দশ গজ দূরে ধূপ করে নালায় পড়ল কে যেন, অসাবধানে পা বাড়াতে গিয়ে বোধহয় পড়েছে। বাবা রে বলেই চেঁচে উঠল। কে বলে এগিয়ে গেল মুসা। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো লোকটা। চাঁদের আলোই তার চেহারা দেখে যেন ভূত দেখার মতো করে চমকে উঠল মুসা। ঘুরেই দিল দৌড়, চেঁচিয়ে বলল, পালাও পালাও জন ফেরেন্টি। অন্যেরাও দৌড়াতে শুরু করল মুসার পেছনে। এই শোনো, থামো থামো। কিন্তু কে শোনে কার ডাক, ছুটছে তো ছুটছেই ওরা। পেছনে আসছে ফেরেন্টি, পাথরে লেগে তার জুতোর শব্দ হচ্ছে। থামল তো নাই, গতি আরও বাড়িয়ে দিল ছেলেরা। জলদি করো বলল মুসা সাইকেলের কাছে। মোড় ঘুরতেই হঠাৎ সামনে পড়ল আরেকজন। মুসার হাত চেপে ধরল, ঝাড়া দিয়ে ছুটিয়ে নিয়ে চিৎকার করে বলল সে, খবরদার কেউ থেমো না, ধরতে যেন না পারে। উত্তেজনায় মানুষটার মুখের দিকেও তাকাল না, হাত ছাড়িয়ে নিয়েই আবার দৌড়। এই রিকি আমি, আরে বাবা। থেমে গেল ছেলেরা। হাঁপাতে হাঁপাতে মুসা বলল, ফেরেন্টি তাড়া করেছে আমাদের, অ্যাডোবে আটকে রেখেছিল, জানালো রিকি। ভাগ্যিস গোপন সুড়ঙ্গটা পেয়ে গেলাম, যোগ করল রবিন, নইলে এখনও ওখানেই আটকে থাকতাম। নালার ভাটির দিকে তাকালেন প্রফেসর। কই কাউকে তো দেখছি না। ছেলেরাও ফিরে তাকাল, সত্যি কেউ নেই, শুধু নীরব চাঁদের আলো। ছিল তো, বলল কিশোর, সংক্ষেপে জানালো অ্যাডোবে ঢোকার পর কি কি ঘটেছে। হুম, মাথা দোলালেন প্রফেসর, কটেজেও আবার কে জানি ঢুকেছিল, ফেরেন্টি হবে। হবে কি বলছো বাবা, নিশ্চয়ই সেই ঢুকেছিল, আমাদের আটকে রেখে কটেজে গিয়েছিল, ওখানে খুঁজেছে, কিছু না পেয়ে আবার রওনা হয়েছে অ্যাডোবে, ল্যাংড়া তো পড়ে গিয়েছিল নালায়, ওখানে আমাদের দেখেই তাড়া করেছে। হ্যাঁ ভালো বিপদেই পড়েছিল, বললেন প্রফেসর, কিন্তু ওই ফেরেন্টিটা এদিকে এত ঘুর ঘুর করছে কেন, কি চায়? বাড়িতে বলে যায়নি, ফলে রাত করে বাড়ি ফেরার জন্য আর দুশ্চিন্তায় রাখার কারণে বকা খেতে হলো তিনজনকেই। পরদিন আবার হেডকোয়ার্টারে মিলিত হলো তিন গোয়েন্দা। মুসা ঢুকে দেখল চেয়ারে নেতিয়ে রয়েছে কিশোর আর রবিন। কি ব্যাপার, ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল গোয়েন্দা সহকারী, মানুষ মরেছে নাকি, এত দেরি করলে যে, জোর নেই কিশোরের কণ্ঠে। ধপ করে বসে পড়ে মুসা বলল, কাল রাতে যে দেরি করেছি তার শাস্তি, সকালে পুরো বাগানের ঘাস কাটিয়ে ছাড়ল মা। তা তোমাদের কি হয়েছে? ফ্রেড ব্রাউন আমাদের বরখাস্ত করেছে, বিষণ্ন কণ্ঠে জবাব দিল রবিন। দীর্ঘশ্বাস ফেলল কিশোর, কয়েক মিনিট আগে ফোন করেছিল, কাল রাতে অ্যাডোবে কী কী ঘটেছিল তাকে জানিয়েছেন মিস্টার হোফার, শুনে ম্যানেজার বলল কাজটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে, ফলে কাজ করতে আমাদেরকে বারণ করে দিয়েছে, ছোটখাটো একটা বোনাসও পাঠিয়েছে। খাইছে অন্য দুজনের মতোই, মুসাও নিতিয়ে গেল, গোয়েন্দাগিরিতে আমাদের প্রথম ব্যর্থতা, এবং এত কষ্টের পর, গুঙিয়ে উঠল কিশোর, অথচ রহস্যগুলো এখনও জট পাকিয়েই রইল, এবং ওই জট জটই থেকে যাবে, বলল রবিন। চুপ হয়ে গেল গোয়েন্দা প্রধান, বহুদূরে চলে গেছে যেন তার মন, ট্রেলারের গুন্ডিতে নেই। আর থাকতে না পেরে বলে উঠল মুসা, রবিন পিঠ সোজা করো, আমাদের কিশোর মিয়া এত সহজে ছাড়ার পাত্র না, দেখছো না ফোন দিয়ে আঁটছে, তিন গোয়েন্দা ব্যর্থ হতে পারে না। বাস্তবে ফিরে এলো যেন কিশোর, এই রহস্যের সমাধান আমরা করবই। কিভাবে? বলল রবিন, রিক ডেনবারের প্রলাপের মানে বুঝতে পারলেই এই রহস্যের সমাধান হয়ে যাবে। কি দরকার কিশোর? মাথা নাড়ল মুসা, না হয় ছেড়েই দিলাম একটা কেস, ব্রাউন ঠিকই বলেছে, বড় বেশি বিপজ্জনক, বিপদে আগেও পড়েছি আমরা, মুসাকে থামিয়ে দিল কিশোর। এখন এসো ডেনবারের কথাগুলোর মানে বের করার চেষ্টা করি, টেবিলে দুই কনুই রেখে সামনে ঝুঁকল সে। এক নম্বর, বুড়ো ডেনবারের কাছে দামি কিছু একটা ছিলই, দুই সেই কথাটা একাধিক লোক জানে, তিন বিশটা ছবির মধ্যে কোনো সূত্র লুকানো রয়েছে, এবং চার নম্বর, প্রলাপের মধ্যেই রয়েছে কোনো জরুরি মেসেজ। আবার চেয়ারে হেলান দিল গোয়েন্দা প্রধান, এখন ওই প্রলাপগুলোর রহস্য ভেদ করতে হবে আগে, যদি সত্যি বলা হয়ে থাকে।
রিকি আর তার বাবা মিছে কথা বলেছে ভাবছ? রবিন বলল, প্রফেসরের টাকা দরকার, ঘুরিয়ে জবাব দিল কিশোর। ডেনভারের কাছে টাকা পানও তিনি, আগা গোড়াই হয়তো জেনে এসেছেন বুড়োর কাছে মূল্যবান কোনো জিনিস আছে, কিংবা হয়তো আন্দাজ করেছেন। যেদিন পয়লাবার চোর ঢুকল তার ঘরে, আমার বিশ্বাস হয় না রিকি মিছে কথা বলেছে। মাথানার্ডো মুসা, বেশ বলল কিশোর, ধরে নিলাম বলেনি, তাহলে ডেনভারের শেষ কথাগুলোর অর্থ উদ্ধার করা যাক। রিকি আর প্রফেসর যা যা বলেছেন সব লিখে রেখেছি আমি, একটা কাগজ বের করে টেবিলে রাখল সে। প্রফেসরের কথা মতো ডেনভার বলেছে, পেইন্টিংস, আঁকাবাঁকা, ভুল, ক্যানভাস আর মাস্টার্স। ডেনভারের কাছে কাছে থাকায় আরও বেশি শুনেছে রিকি। সে বলেছে, ওদের বলো আঁকা যখন বাঁকা ভুল মনে হবে, মাস্টার আমার পেইন্টিংস, আমার ক্যানভাস, ক্যানভাস থেকে আঁকাবাঁকা, বিবল্ল ভুল, মোটামুটি এই কথাগুলোই বারবার বলেছে। মাথা চুলকালো মুসা, ওদের বলো এ কথার মানে বোঝা যায় কাউকে বলার কথা বলছে, আঁকা যখন বাঁকা আর ভুল মনে হবে বলে বোধহয় দিক নির্দেশ করতে চেয়েছে, কোনো একটা পথ ভুল, তাহলে কোনটা ঠিক? হ্যাঁ, মাথা ঝুঁকালো কিশোর, এটা একটা জরুরি প্রশ্ন। মানে কি? প্রশ্ন করল রবিন। জানি না, আরও একটা শব্দ বুঝতে পারছি না। বিপ বলো, মানে কি? তোতলামি, বলল মুসা, স্ট্রেপ তোতলামি, প্রলাপ বকার সময় উচ্চারণে ভুল করেছে, বলতে চেয়েছে বলো, মানে ওদের বলো। তা হতে পারে, লেখাগুলো পড়ল রবিন। মাস্টার আর পেইন্টিংসের মনে হল ডেনভার ভেবেছে তার ছবিগুলো মাস্টারপিস, আর আমার ক্যানভাস, ক্যানভাস থেকে আঁকা বাঁকা, এসব কথা বলতেই পারে না কোনো আর্টিস্ট। মুসা বলল, ফেরেন্টিও হয়তো ভেবেছে ছবিগুলো ভালো, টেবিলে চাপড় মারল রবিন। ঠিক বলেছ, ডেনভার হয়তো আসলেই ভালো আর্টিস্ট ছিল, বড় আর্টিস্ট, কিন্তু খামখেয়ালি, তাই তার ছবি কাউকে দেখায়নি কিংবা বিক্রি করেনি। হয়তো ফেরেন্টি ভাবছে ছবিগুলো পেলে অনেক দামে এখন বিক্রি করা যাবে, এসবই হতে পারে। সন্তুষ্ট হতে পারছে না কিশোর, কিন্তু ডেনভারের মেসেজটা কি? বলেছে ওদের বলো, কাদেরকে বলতে বলেছে? কাউন্টেস আর ফ্রেড ব্রাউনকে, বলল মুসা। ব্রাউনের কথা কেন বলবে? ওই লোক তো কাউন্টেসের সাধারণ একজন কর্মচারী, কেন তাকে বেনের সঙ্গে মেশাতে যাবে? বললেই পারত, আমার বোনকে বলো। তার মানে একাধিক জনকে জানাতে চেয়েছে, কোনো দলের কথা বলেছে, দল, চোর ডাকাতের দল হওয়াও অসম্ভব নয়, প্রফেসরের বাড়ির সীমানার বাইরে কোথাও যেত না ডেনভার। ধরে নেওয়া যায় না সে ওখানে কারো ভয়ে লুকিয়েছিল? তাহলে কি ফেরেন্টিও ওই দলের কেউ? চোরায় মাল খুঁজতে এসেছে, সে রাতে আমাদের অ্যাডোবে আটকে রেখে খোঁজাখুঁজি করার এটাই সম্ভাব্য ব্যাখ্যা, বড্ড কিশোর। আর রবিন যে বলেছে ডেনভারের ছবিগুলো দামি ছিল তা নয়, তাহলে ফেরেন্টি অ্যাডোবে গিয়ে জিনিসপত্র ভাঙত না, বরং ছবিগুলো খুঁজে বের করার দিকেই নজর দিত বেশি। দ্বিধা ফুটল তার চেহারায়। কি হলো কিশোর? অবাক হল রবিন। শিওর না, ধীরে ধীরে বড্ড গোয়েন্দা প্রধান, কাল রাতে অ্যাডোবে নালায় কি যেন একটা ভুল, কোথায় যেন কিছু গোলমাল, ঠিক ধরতে পারিনি, এখনও পারছি না। কই, কাল রাতে আমার তো কোনো গোলমাল মনে হয়নি, বলল মুসা। কি জানি, যাগে পরে ভাবব, এখন একবার গিয়ে ফ্রেড ব্রাউনের সঙ্গে দেখা করা দরকার, আমি আর মুসা যাব। আর আমি? জানতে চাইল রবিন। আরেকবার যাও শুঁটকির কাছে, ছবিটা কোথায় পেয়েছে জানার চেষ্টা করো। রকি বিচের মাইলখানেক দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তীরে তৈরি হয়েছে অভিজাত বিলাসবহুল মোটেল সি বিচ। বাইরে সাইকেল পার্ক করে চকচকে সুসজ্জিত প্রধান প্রবেশপথের দিকে এগোলো দুই গোয়েন্দা। হলরুমে ঢুকল, রিসেপশন ডেস্কে বসে রয়েছে লম্বা বদ চেহারার এক লোক, ছেলেদের দিকে সন্দিগ্ধ চোখে তাকাল, জিজ্ঞেস করল, কি চাই? নার্ভাস হয়ে গেল মুসা, কিন্তু কিশোর এত সহজে দম্বার পাত্র নয়, মাথা সোজা করে কেউ কেটা একটা ভাব করে ইংরেজিতে বিদেশি টান এনে গম্ভীর ভঙ্গিতে বলল, কাউন্টেসের সঙ্গে দেখা করতে এসেছি আমরা, আমি কিশোর পাশা দ্য ফোর্থ, আর উনি মিস্টার মুসা আমান, মশিয়ে ব্রাউনকে খবর পাঠান আমরা এসেছি, অনেক কষ্টে হাসি দমন করল মুসা।
কিন্তু লোকটা কিশোরের এই অভিনয় ধরতে পারল না, দ্বিধা করছে, ভাবছে ছেলেরাও কোনো হব কাউন্ট নয় তো। কিংবা ক্লার্ককে দ্বিধা করতে দেখে বলল কিশোর, আরেক কাজ করতে পারেন, আপনার কাজ সহজ করে দিচ্ছি, নাম্বার বলুন, আমরা নিজেরাই গিয়ে দেখা করছি। ইয়েপ, নাক চুলকালো ক্লার্ক। ইয়ে, মিস্টার ব্রাউন উঠেছেন 10 নম্বর কটেজে, পোর্টারকে ডাকছি। দরকার নেই, হাত নাড়ু কিশোর, আমরাই খুঁজে দেব, এসো আমান। রাজকীয় চালে হেঁটে হল পেরোল গোয়েন্দারা, একটা দরজা দিয়ে বেরিয়ে এলো মোটেলের চমৎকার চত্বরে। ক্লার্কের চোখের আড়ালে এসেই আবার স্বাভাবিক হলো কিশোর, হেসে বলল, 10 নম্বরটা সম্ভবত বাঁয়ে, ওই যে সিরিয়াল নাম্বারের সাইন। এরকম করতে গিয়ে কোন দিন যে কি বিপদে পড়বে, বলল মুসা, বেড়ে হাড় গুঁড়ো করে দিবে তখন। আরে রাখো তোমার বিপদ, ধরতে পারলে তো তবে, আর এসব দামি জায়গার ব্যাপার স্যাপারই আলাদা, হোমড়া চোমড়ারা আসে, পান থেকে চুন খসলেই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবে, ফলে ভয়ে ভয়ে থাকে কর্মচারীরা, সন্দেহে ভোগে, ওদেরকে ধোঁকা দেয়া তাই সহজ। এই লেকচারের পর আর কথা চলে না, চুপ হয়ে গেল মুসা। সরুপথ, দুধারে চির সবুজ গাছ আর লতার ঝাড়, সুইমিং পুলের কাছ থেকে হাসি, কথার আওয়াজ ভেসে আসছে, পথটা ধরে এগোল দুই গোয়েন্দা। কিছু দূর এগোতেই এক ধার থেকে শুরু হল কটেজে সারি, 9 নম্বর, এক সময় বলল কিশোর, পরেরটাই 10 নম্বর হবে, ওই পাম গাছটার ওধারে বোধ হয়। গাছের মোটা গুড়িটা ঘুরে এসেই থমকে গেল দুজনে। 10 নম্বর কটেজের জানালায় দাঁড়িয়ে ভেতরে উঁকি দিয়ে আছে একজন। একটানে মোসাকে নিয়ে আবার গাছের আড়ালে সরে এলো কিশোর, কয়েক সেকেন্ড জানালার কাছে দাঁড়িয়ে থেকে ঘুরে দরজার কাছে চড়ে গেল চোরটা। দরজা খোলার চেষ্টা করল কিশোর, বলে উঠল মুসা, বেটা, ঝট করে ফিরে তাকালো চোর, সুটকিটেরই। মুসার কথাটা শেষ করল কিশোর, ক্ষণিকের জন্য হাঁ হয়ে গেল টেরিয়ার, দুই গোয়েন্দাকে ছুটে আসতে দেখে ঘুরেই দিল দৌড়, হুড়মুড় করে গিয়ে ঢুকল ঝাড়ের মধ্যে। ধরো ধরো বেটাকে, চেঁচিয়ে বলল কিশোর, পামের শাড়ি আর হিবিস্কাসের ঝাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে দৌড়াচ্ছে টেরিয়ার, পেছনে মুসা। কিশোর বুঝল ওভাবে দৌড়ে সুটকিকে ধরা যাবে না, একটা শর্টকাট বেছে নিয়ে দৌড় দিল আরেক দিক দিয়ে, টেরিয়ারের উদ্দেশ্য বুঝতে পেরেছে, পুলের ধার দিয়ে চলে যেতে চায় মেইন গেটের কাছে। সোজা পুলের দিকে ছুটল কিশোর, চোখ মুসা আর টেরিয়ারের দিকে, ফলে গায়ের উপর গিয়ে পড়ার আগে লোকটাকে দেখতে পেল না, পেটে গুঁতো খেয়ে গং করে উঠল লোকটা, ফিরে চেয়ে দেখল কিশোর, ভুরু কুচকে তাকিয়ে রয়েছে রূপালি চুল এস্টেট ম্যানেজার। কিশোর কি করছো এখানে, এভাবে দৌড়াচ্ছ কেন? সুটকিটেরি স্যার, হাঁপাতে হাঁপাতে বলল কিশোর, টেরিয়ার ডয়েল আপনার ঘরে ঢোকার চেষ্টা করছিল, মোসা গেছে পেছনে, আমি এদিক দিয়ে ঘুরে গিয়ে ধরতে চেয়েছিলাম। টেরিয়ার ডয়েল মানে যে ছেলেটার কাছে মিস্টার ডেনবারের একটা ছবি আছে? হ্যাঁ স্যার। মুসা ধরতে পারলে পারল না, ফিরে এলো মুসা, পালালো বেটা, সরি। পালালো নাকি? ভ্রুকুটি করল ম্যানেজার, ও আমার কটেজে ঢুকতে চেয়েছে কেন সেটা তো আমারও প্রশ্ন, কিশোর বলল, মিস্টার ডেনবারের জিনিসগুলো কি কটেজে রেখেছেন স্যার? আমরা যেগুলো খুঁজে বের করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওগুলো দিয়ে টেরিয়ার কি করবে? একটা পেঁচা পুলের ধারের চত্বরের দিকে চোখ পড়তে থেমে গেল ম্যানেজার, কাউন্টেস ডাকছেন, বোধহয় কথা বলতে চান। চত্বরে পাতা রয়েছে অনেকগুলো চেয়ার টেবিল, তার একটাতে বসে রয়েছেন কাউন্টেস, তিনজনে এগুলো সেদিকে। কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন কাউন্টেস, ছেলেদেরকে বসতে ইশারা করলেন, সংক্ষেপে কাউন্টেসকে সব কথা জানালো ম্যানেজার। আবার ফিরল ওদের দিকে, তোমরা নিশ্চয়ই টেরিয়ারকে ধরতে এখানে আসনি? না স্যার, বলল মুসা, আপনাদের অনুমতি নিতে এসেছি, আমরা ছবি খোঁজার কাজটা চালিয়ে যেতে চাই। তাহলে তো ভালোই হতো, কিন্তু কিছু ব্যাপার আছে স্যার, তাড়াতাড়ি বলল কিশোর, খুলে বলল ওদের অনুমানের কথা, রিক ডেনবারের কাছে কোনো মূল্যবান জিনিস ছিল, কথাটা অন্য কেউ জানে, হারানো ছবিগুলোর সঙ্গে ওই জিনিসের কোনো যোগাযোগ রয়েছে, আর ডেনবারের প্রলাপ শুধুই প্রলাপ নয়, তার মধ্যে মেসেজ রেখে গেছে। শেষে বলল
এর দুটো মানে হতে পারে স্যার। হয় সত্যি মিস্টার ডেনবার খুব ভালো আর্টিস্ট ছিলেন, তার ছবিগুলোর দাম অনেক এবং সেটা জানে জন ফেরেন্টি, নয়তো মিস্টার ডেনবার কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছিলেন। এই যেমন চুরি ডাকাতি কিংবা চোরা চালানি। কি বলছো, হাত নাড়ল ম্যানেজার, কাউন্টেসের ভাই চোর, বুঝে শুনে কথা বলা উচিত। কিন্তু একটা কথা ঠিকই বলেছে, কাউন্টেস বললেন জন ফেরেন্টিকে ভালো লোক মনে হয় না, কিছু খুঁজছে বোঝা যায়। আপনার ভাই তার দলের লোকও হতে পারে ম্যাডাম, বড্ড কিশোর। কাউন্টেসের দিকে তাকালো একবার ব্রাউন। কে জানে, হতেও পারে, খেয়ালি লোক ছিলেন তো, হয়তো কোনোভাবে জড়িয়ে পড়েছিলেন। তোমরা তাহলে আর এসবে যেও না, বিপদে পড়বে, এখন পুলিশকে জানাবো। কিন্তু স্যার আমরা, আর কোনো কিন্তু নেই, জেনে শুনে বিপদে ফেলতে পারি না আমরা তোমাদেরকে, যাও বাড়ি যাও। দরজার কাছে আটকালো দুজনকে ডোরম্যান, জিজ্ঞেস করল তোমরা দুজন গোয়েন্দা? ঢোক গেল মুসা। আমরা গোয়েন্দা কিনা বলো, হ্যাঁ কিংবা না, হ্যাঁ এসো আমার সঙ্গে। পরস্পরের দিকে তাকালো কিশোর আর মুসা, আর চোখে দেখল চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে রয়েছে বদ চেহারার রিসেপশনিস্ট। হলের প্রতিটি দরজায় লোক, পোর্টার আর মেসেঞ্জার বয়, সবাই চেয়ে রয়েছে দুজনের দিকে যেন চোর আটকেছে। একটা দরজা দিয়ে ছোট একটা ঘরে দুজনকে নিয়ে এলো ডোরম্যান, তারপর দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল। কাউন্টেস বসে আছেন, কথা আছে তোমাদের সঙ্গে, ওভাবে মন খারাপ করে চলে যাচ্ছিলে? তার মানে কাজটা চালিয়ে যেতে বলছেন? উত্তেজনা চাপতে পারল না মুসা। আপনার ম্যানেজার মত বদলেছেন তাহলে? বলল কিশোর। না, ও চায় না তোমরা কাজ করো, তবে আমার বিশ্বাস তোমরা পারবে। হ্যাঁ পারবো, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। পুলিশ চিফ সার্টিফিকেট দিয়েছেন তোমাদের, সে কথা ভুলিনি আমি, কাজ করার অনুমতি দিতে পারি, তবে আমাকে কথা দিতে হবে সাবধানে থাকবে তোমরা, কোনো বিপদ ঘটাবে না, নিশ্চয়ই না? কিছু না ভেবেই বলে ফেলল মুসা। গুড, আমার ভাই কি করছিল জানা দরকার। নিজে হয়তো খারাপ লোক ছিলেন না তিনি, কিশোর বলল, কিন্তু তাকে হয়তো কোনো খারাপ কাজ করতে বাধ্য করা হয়েছে, সেটাই জানতে চাই। কাউন্টেস একটা কথা বলবেন, যে জিনিসগুলো খুঁজে দিয়েছি ওগুলোর মাঝে সত্যি কি কোনো মূল্যবান কিছু আছে? নেই। তোমার কি মনে হয় জিনিসটা কি? এখনো জানি না, কিন্তু তোমার বিশ্বাস আমার ভাই কিছু লুকিয়ে রেখে গেছে, কোথায় রেখেছে সে কথাও জানিয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। বেশ, পারলে খুঁজে বের করো জিনিসটা, আর জন ফেরেন্টির ব্যাপারে সাবধান, অযথা ঝুঁকি নিও না, কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে এসে জানাবে আমাকে, যাও এখন, গুড বাই। হেডকোয়ার্টারে ঢুকে দেখল দুজন, রবিন বসে আছে, ওদের দেখে চেঁচিয়ে উঠল, খবর আছে? আমাদের কাছেও আছে, বসতে বসতে বলল মুসা। কোত্থেকে জানিয়ে এলো শুটকি, মনে হলো ভূতের তাড়া খেয়ে এসেছে, ঘরে গিয়ে যে ঢুকলো আর বেরোলো না, ওর সঙ্গে তাহলে কথা হয়নি, জানতে চাইল কিশোর। না, গিয়ে পেলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন ফিরে আসব ভাবছি, দেখে আসছে, আমার দিকে চাইল না, তবে ওদের মালির সঙ্গে অনেক কথা বলেছি, জেনেছি কোথায় কাজ নিয়েছে শুটকি। শুটকি বেটা আবার কাজ নিল কোথায়? তার চাকরির কি দরকার? অবাক হলো মুসা, কোথায়? জিজ্ঞেস করল কিশোর। মিস্টার নরম্যান গালিভারের অ্যাসিস্ট্যান্ট। আরও অবাক হলো মুসা, মিস্টার নরম্যান গালিভার আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট? চকচক করে উঠল কিশোরের চোখ। এই রিকি বিচে যিনি থাকেন, বিশাল একটা বাড়িতে থাকেন, বলল রবিন, স্টুডিওটা আলাদা তবে বাড়ির লাগোয়া, আমরা ছবি খুঁজছি, আর শুটকি আর্টিস্টের ওখানে চাকরি করে, কেমন যেন কাকতালীয় ব্যাপার মনে হয় না? হয়, মাথা ঝোঁকালো কিশোর, খুব বেশি কাকতালীয়ই মনে হয়, জলদি চলো, লাঞ্চ সেরেই মিস্টার গালিভারের সঙ্গে দেখা করতে যাব। লোহার উঁচু গেটের বাইরে সাইকেল রাখল তিন গোয়েন্দা, বিরাট এলাকার ভেতর দুর্গের মতো মস্ত এক বাড়ির চূড়া চোখে পড়ল, ঘন গাছপালার জঙ্গলের মাথার উপর দিয়ে। বিকেলের রোদে আসল বনের মতোই লাগছে দেখতে, গেটটা খোলা, কাউকে চোখে পড়ল না, চলো ঢুকে পড়ি, বলল মুসা। ভেতরে ঢুকল ওরা, আঁকাবাঁকা সরু একটা পথ চলে গেছে বনের ভেতর দিয়ে, সবে পা বাড়িয়েছে এগোনোর জন্য, ঠিক এই সময়
ভেসে এলো তীক্ষ্ণ এক চিৎকার, যেন তীব্র ব্যথায় চিৎকার করে উঠেছে কোনো মেয়ে লোক কিংবা বাচ্চা ছেলে। কি? ফিসফিস করে বলল রবিন। ভূত না তো, ভয় পেয়ে গেছে মুসা, চলো ভাগি। আবার শোনা গেল চিৎকারটা। বাঁয়ে কেউ বিপদে পড়েছে, চলো দেখি তো। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল কিশোর, খবরদার শব্দ করবে না। পথ থেকে সরে গাছের আড়ালে এগোলো ওরা। শোনা গেল আবার রক্ত পানি করা চিৎকার। ঠিক সামনে দু হাতে ঠেলে কয়েকটা পাতা সরালো কিশোর। একটুখানি খোলা জায়গা, ওখানে বসে রয়েছে একটা ভয়ানক জানোয়ার, চোখ এদিকেই। স্তব্ধ হয়ে সবুজ চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল ছেলেরা। তীক্ষ্ণ চিৎকার করে উঠল জীবটা, দেখালো মারাত্মক সদন্ত। চিতাবাঘ? গলা কাঁপছে কিশোরের। দৌড় দাও কুইক। না, মানা করল মুসা। বাঘটার চোখে চোখে তাকিয়ে রয়েছে। যেখানে রয়েছ দাঁড়িয়ে থাকো, দৌড় দিলেই এসে ধরবে। হ্যাঁ দাঁড়িয়ে থাকো, একেবারে চুপ, পেছন থেকে বলে উঠল আরেকটা কণ্ঠ। দৌড় দিলেই মরবে। ঝট করে ফিরে তাকালো তিনজনে। বিশাল দেহি এক লোক, যেন একটা গ্রিজলি ভালুক, লাল দাড়ি, লাল ঘন চুল, চোখে আগুন, হাতে একটা বল্লুম। ঝকঝকে ফলাটা তিন ফুটের কম হবে না। পাথর হয়ে গেল যেন তিন গোয়েন্দা, পালানোর পথ নেই। সামনে চিতাবাঘ, পেছনে বল্লুম, হাতে এক ভালুক। বিকট গর্জন করে ওদের দিকে লাফ দিল চিতাটা। পড়ল মাটিতে, নাকে মুখে ব্যথা পেয়েছে। আহত কুকুরের মতো একবার কুঁই কুঁই করে আবার ফিরে গিয়ে বসল আগের জায়গায়। সবুজ চোখ জ্বলছে, ছেলেদের ধরতে না পেরে রেগে গেছে। কিভাবে? গলা এত কাঁপছে, কথাই বলতে পারছে না রবিন। হাত বাড়াল মুসা পাতার ওপাশে, মাত্র ফুটখানেক দূরে থেকে গেল হাত। কাঁচ, কাঁচের খাঁচায় ভরে রাখা হয়েছে। এত ভয় পেয়ে গিয়েছিলাম, দেখিনি। পুরো খোলা জায়গাটাই একটা বিশাল কাঁচের খাঁচা। বুঝেছ তাহলে? বললেন লাল দাড়িওয়ালা লোকটা। তোমাদের কি ধারণা চিতাবাঘ ছেড়ে রাখব মানুষের ঘাড় মটকানোর জন্য? না না, মিনমিন করে পড়ল কিশোর। তা কেন? রবিন জিজ্ঞেস করল। ওটাকে কাঁচের খাঁচায় ভরেছেন কেন স্যার? না হলে স্টাডি করব কিভাবে? কি করে হাঁটে ওটা, পেশি নাড়াই, হাঁ করে, না দেখলে আঁকব কিভাবে? জ্যান্ত হবে ছবি? আপনি আর্টিস্ট? এতক্ষণে বুঝল কিশোর। মিস্টার নরম্যান গালিভার বিখ্যাত চিতাবাঘের ছবি আঁকবেন? বলল রবিন। হ্যাঁ আঁকব, আফ্রিকান অনেক কিছুর ছবি আমি এঁকেছি। ওসব কথা থাক, বললুমটা নর্লেন গালিভার, এটা দেখো, আফ্রিকান মাসাই উপজাতির লোকেরা এ জিনিস দিয়ে সিংহ মারে। ছেলেদের সই করে তুললেন অস্ত্রটা। আরও অনেক কিছু মারা যায়, এই যেমন ধরো মানুষ। বলো এখন আমার স্টুডিওতে ঢুকেছ কেন, চুরি করার জন্য? আমরা চোর নই, মেজাজ দেখিয়ে বলল মুসা। কেউ তাকে চোর বললে সাংঘাতিক রেগে যায়। বাহ, রাগও আছে, তাহলে চুপি চুপি আমার বাড়িতে ঢোকার কারণ? আমরা স্যার ডিটেকটিভ, জবাব দিল কিশোর। কথা বলতে এসেছি আপনার অ্যাসিস্ট্যান্ট টেরিয়ার ডয়েল। টেরিয়ার? ওই শয়তানটার সঙ্গে সম্পর্ক? হুম, তোমরাও বাজে ছেলে, যাও আগে বাড়ো, পুলিশে দেব তোমাদের। হাতের বললুম নাচলেন আর্টিস্ট। দুর্গের ভেতরে বড় একটা ঘরে ছেলেদের নিয়ে এলেন, শেল্ফ ভর্তি বই, কেমন বিষণ্ন পরিবেশ। পুলিশকে ফোন করবেন তো স্যার? কিশোর বলল। চিফ ইয়ান ফ্লেচারকে চান? কেন, আমাদের নাম বললেই উনি চিনতে পারবেন। তিন গোয়েন্দার একটা কার্ড, সেই সঙ্গে পুলিশ চিফের সার্টিফিকেটটা বের করে বাড়িয়ে দিল কিশোর। সইটা তো আসলই লাগছে, চিফেরই সই কি করে জানব? করুন না তাকে ফোন করুন, নইলে আরেক কাজ করতে পারেন। আর্টিস্ট যখন, নিশ্চয়ই মিস্টার ডেভিস ক্রিস্টোফারের সঙ্গে পরিচয় আছে, ফিল্ম প্রডিউসার, ডিরেক্টর? হ্যাঁ। সেও তোমাদের চেনে নাকি? এইবার সত্যি সত্যি বিপদে পড়লে ইয়াং ম্যান, মিছে কথা এবার ফাঁস হবে। বলতে বলতে রিসিভারের দিকে হাত বাড়ালেন গালিভার। কানে ঠিকিয়ে ডায়াল করলেন। কে? ডেভিস? আমি নরম্যান। তিনটে ছেলে চুরি করতে ঢুকেছে আমার বাড়িতে, বলছে তিন গোয়েন্দা। কি বললে? হ্যাঁ হ্যাঁ, ওরকমই চেহারা, তাই নাকি? ভেরি গুড। আচ্ছা রাখি, গুড বাই।
রিসিভার নামিয়ে রেখে ফিরে চেয়ে হাসলেন আর্টিস্ট। না, ফাঁসাতে পারলাম না তোমাদের। বল্লমটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখলেন ঘরের কোণে। তা এখানে কি রহস্যের খোঁজে এসেছ? মনে হলো পাহারায় ছিলেন, ঘুরিয়ে কথা বলল কিশোর। নিশ্চয়ই চোরটুরের খোঁজে, জ্বালাতন করছিল বুঝি। হ্যাঁ, ছবি চোর। তুমি কি করে জানলে? ঠিক চুরি নয়, আমাকে না জানিয়ে নিয়ে গিয়েছিল, আবার রেখে গেছে, সেজন্যই তাড়িয়েছি ওকে। তবে আসল রহস্য সেটা নয়, ইদানিং কিছু ভুতুড়ে ছবির পাল্লায় পড়েছি। ভুতুড়ে? আঁতকে উঠল মোসা। এছাড়া আর কি বলবো, আমার স্টুডিও এই খানিক দূরেই, কাল পরশু দুদিনই ঘটেছে ঘটনাটা। সকালে কাজ করতে গিয়ে দেখি সরে রয়েছে ছবিগুলো, যেখানে রেখেছিলাম সেখানে নেই, অন্য জায়গায়। আরও কিছু জিনিসপত্রও অবশ্য নড়েছে, তবে কিছু চুরি যায়নি। যে ছবিগুলো নড়ে ওগুলো কি ওই ছবিটার সঙ্গের, যেটা নিয়ে গিয়ে আবার ফিরিয়ে দিয়েছে টেরিয়ার? জিজ্ঞেস করল কিশোর। হ্যাঁ, জাঙ্কিয়ার্ড থেকে কিনেছিলাম। তাহলে ভূতের ব্যাখ্যা বোধহয় দিতে পারি। রিক ডেনবার, কাউন্টেস ফ্রেড ব্রাউন আর জন ফেরেন্টির কথা বলল কিশোর। কয়েকদিনে যা যা ঘটেছে তাও বলল। সবশেষে বলল, তাহলে বুঝতেই পারছেন ছবিগুলো পরীক্ষা করে দেখার জন্যই কেউ ঢুকেছিল আপনার স্টুডিওতে? না, পারছি না, মাথা নাড়লেন গালিভার। নাড়াচাড়া করা হয়েছে রাতের বেলা, আর রাতে স্টুডিওর জানালা সব বন্ধ করে দিই আমি, দরজায় তালা লাগিয়ে রাখি, চোর ঢোকার কোনো পথই রাখি না, আবার বললেন গালিভার। দেখতে চাও? তিনজনে জানালো চায়। চিতার খাঁচার পাশ কাটিয়ে সরু বুনো পথের ভেতর দিয়ে আরেকটা পাথরের বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। জানালায় মোটা মোটা লোহার শিক, দরজার পাল্লা লোহার, বিশাল তালা লাগানো। ওটা খুলতে দক্ষ তালার মিস্ত্রিরও অন্তত একটি ঘন্টা ব্যয় হবে। কাছে গিয়ে ভালো মতো তালাটা দেখল কিশোর। কোনো দাগ নেই, সামান্যতম আঁচড়ও নেই, তার মানে জোর করে খোলা হয়নি তালা। চাবি দিয়ে তালা খুললেন আর্টিস্ট। ভেতরে ঢুকল সবাই, দরজার কব্জা ভেতরের দিকে, ওগুলোতেও কোনো দাগ নেই, আর বাইরে থেকে ওই কব্জা ভাঙা অসম্ভব। ঘরের দরজাও ওই একটাই, বেশ বড় ঘর, সাজানো স্টুডিও, যা যা জিনিস দরকার সব আছে, তা কাছে অনেকগুলো, তাকে ছবি আঁকার সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে, দুটো জানালা পাল্লাগুলো ভেতরের দিকে খোলে, একটা স্কাইলাইট দিয়ে আলো আসছে, ওটা খোলেই না, কোনো ফায়ারপ্লেস নেই, স্টোভ নেই, এদিকের দেয়ালে ছোট একটা এক্সজস্ট ফ্যান লাগানো, লম্বা কর্ড, সকেটে ঢোকানো প্লাগ, পাথরের নিরেট মেঝে, তলায় বেজমেন্ট বা অন্য কোনো ধরনের পাতালঘর নেই, দেয়াল বা মেঝের কোথাও একটা ফোকর নেই যে চোর ঢুকবে। ভূতেই তো নাড়ায় দেখছি, বিড়বিড় করল মোসা। ছবিগুলো কোথায়? জিজ্ঞেস করল কিশোর। ওই তো র্যাকে, হাত তুলে দেখালেন গালিভার। দেখতে পারি? নিশ্চয়ই, দেখো। সাবধানে ছবিগুলো নামালো কিশোর, বিশটা ছবি আছে, এক এক করে পাশাপাশি সাজালো সে। ওই তাকে কেন রেখেছেন স্যার? ওখানে তো সব বাতিল ক্যানভাস দেখছি। বাতিলই তো, ওগুলোও বাতিল বলেই কিনেছি, এগুলোর ওপর নতুন কোনো ছবি আঁকার জন্য, অনেক আর্টিস্টই তাই করে। হ্যাঁ, তা করে। তাহলে আপনার ধারণা এই ছবিগুলো কোনো কাজের নয়? আমার কাছে তো নয়, রিক ডেনবারের নামও শুনিনি কোনো দিন, তবে আঁকার হাত ছিল লোকটার, ভাবতে অবাকই লাগে, লোকটা বিখ্যাত হলো না কেন? কেন তার নাম কেউ জানল না? ছবি কখনো বেচেনি তো, তাই, মুসা বলল। হতে পারে, তবে দুনিয়া যে একজন ভালো আর্টিস্টকে হারালো এ কথা মানতেই হবে। আপনার কাছে এগুলোর দাম নেই, কিশোর বলল, কিন্তু অন্য কারো কাছে হয়তো আছে, অনেক দাম দিয়ে কিনতে চায়, হতে পারে না এরকম? পারে, চিন্তিত ভঙ্গিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রয়েছেন গালিভার। তবে সন্দেহ আছে, সেরকম বুঝলে আমিও নষ্ট করব না, এই ছবিগুলো তেমন ভালো না ঠিক, কিন্তু লোকটার হাত ছিল অসাধারণ, ইচ্ছে করলে অনেক কিছু করতে পারত সে। এই দেখো না, বিশটা ছবি বিশ রকমভাবে এঁকেছে, যেন বিশ জনের আঁকা। এই গুণটা অনেক বড় আর্টিস্টেরও থাকে না, ফলে একঘেয়ে হয়ে যায় তাদের ছবি। তাহলে
এই ছবিগুলোকে খারাপ বলছেন কেন? প্রশ্ন করল রবিন। কারণ এগুলোতে কেমন যেন নকল নকল একটা ভাব, কোনো আর্টিস্টের স্টাইল চুরি করেছে ডেনবার, তার সঙ্গে নিজের কিছু মিশিয়েছে, পুরোপুরি নিজস্ব নয়, অ্যাডাপ্টেশন বলতে পারো। গভীর মনোযোগে ছবিগুলো দেখছে কিশোর। ফ্রেম নেই, সাধারণ কাঠে ক্যানভাসটা ছড়িয়ে আটকে নিয়ে ছবি আঁকা হয়েছে, এগুলোতে কিছু ঢুকানো নেই, মুসা বলল। আর ছবিতে কোনো মেসেজও নেই। না, নেই, বলল কিশোর, চেয়ে রয়েছে ছবিগুলোর দিকে। প্রত্যেকটা ছবি যেন রেমুডা ক্যানিয়নের কটেজের প্রতিবিম্ব। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছ, প্রত্যেকটাতে সিরিয়াল নম্বর দেওয়া আছে, তাই তো? ভুরু কুঁচকালো মুসা। কিশোর বলার আগে নজরে পড়ল না কেন? একেই বডি সূক্ষ্ম দৃষ্টি, রবিন দেখল। গালিভারও দেখলেন নম্বরগুলো, ক্রমিক নম্বর অনুসারে ছবিগুলো পরপর সাজালো কিশোর। এক নম্বরটাই ক্লোজ আপ, সবচেয়ে বড়, পরেরগুলোই ধীরে ধীরে ছোট হয়ে গেছে, শেষ ছবিটাই এত ছোট, ঘরের চেহারা অস্পষ্ট, প্রায় বোঝাই যায় না। তো কি বোঝা যাচ্ছে? ভুরু নাচালো মুসা। আমি কিছু বুঝছি না, রবিন বলল। ভালো করে দেখো, বলল কিশোর। ধীরে ধীরে ছোট করে ফেলা হয়েছে কটেজটাকে, সংকুচিত। গাছপালা, পাথর, ক্যানভাসের চেয়ার, ডোরা কাটার ছাউনি, সব কিছুর আকার একই রকম রেখেছে, শুধু ছোট করেছে ঘরটাকে। এই যে দেখো না, শেষটাই ছাউনিটা ছাড়া ঘরের আর কিছুই বোঝা যায় না। বেশ, দেখলাম, কিন্তু তাতে কি? বলল মুসা। ভুতুড়ে ছবির সঙ্গে যোগ হল সংকুচিত ছবির রহস্য, হাসলেন আর্টিস্ট। ঠেলা সামলাও এখন, কিছু থাকলে এই ছবিগুলোতেই আছে, আনমনে বলল কিশোর। রাতের বেলা চোর এসে এজন্যই এগুলোকে নাড়াচাড়া করে, এখানে কেউ ঢুকতে পারে না কিশোর, জোর দিয়ে বললেন গালিভার। কিন্তু ছবি তো আর আপনা আপনি নড়তে পারে না, ভূত বলেও কিছু নেই, লম্বা একটা বেঞ্চের উপর বসে পড়ল কিশোর। পুরো বেঞ্চটাই ঢেকে রাখা হয়েছে বড় একটা কম্বল দিয়ে। স্টুডিওর ভেতরে চোখ বোলালো সে। গালিভার বসলেন একটা কাউচে, রবিন আর মুসা বসল দুটো আর্ম চেয়ারে। চোরকে জানতে পারলে হতো, নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর, তাহলে হয়তো বুঝতাম ছবিগুলো তার কেন দরকার। জানার উপায় কি? জিজ্ঞেস করল মুসা। উঠে স্টুডিওর একমাত্র দেয়াল আলমারিটার দিকে এগিয়ে গেল গোয়েন্দা প্রধান। পাল্লা খুলল, আলমারির ওপর দিকে দুটো তাক, নিচের অংশটা বড়, উপরের তাকে আর নিচে সাজানো রয়েছে রঙের কৌটা, ব্রাশ, ছবি আঁকার অন্যান্য সরঞ্জাম, পেছনে নিরেট পাথরের দেয়াল। ফিরে তাকালো সে। জানার একটাই উপায়, আমাদের কাউকে দুকিয়ে থাকতে হবে এখানে। বেশ, বললেন গালিভার, আমি থাকব। না, আপনি থাকলে হবে না, দরজা জানালা বন্ধ করে চোরকে দেখিয়ে বেরিয়ে যেতে হবে আপনাকে, নইলে সে আসবেই না। তাহলে কে থাকবে? আমাদের একজন। মুসা, তুমি থাকবে, আপত্তি আছে? না। তোমরা কি করবে? আমাদের অন্য কাজ আছে, ভয় পাবে না তো? ভূত হলে পাবো, আর চোর এলে তো ধরে কিলি শুরু করব, ভয় কিসের? হেসে উঠল কিশোর আর রবিন, এমনকি আর্টিস্টও লাল দাড়ি নাচিয়ে হা হা করে হাসলেন। ভূত হলেও ভয় নেই, বাইরেই লুকিয়ে থাকবো আমরা, তোমার চিৎকার শুনলেই এসে পড়ব। কিভাবে পাহারা দেয়া হবে তার একটা ছক তৈরি করে সবাইকে শোনালো কিশোর। তারপর দুই সহকারীকে নিয়ে বেরিয়ে এলো স্টুডিও থেকে, বাড়ি ফিরে চলল। তাড়াতাড়ি ডিনার সেরে আবার গালিভারের বাড়িতে রওনা হল কিশোর আর মুসা। রবিন আসতে পারল না, জরুরি কাজে তাকে ডেকে নিয়ে গেছেন মা। ঘন বনের ভেতর দিয়ে নীরবে এগিয়ে চলল দুজনে, থামল এসে স্টুডিওর সামনে। চুপ করে বসে রইল কিছুক্ষণ, সন্দেহজনক আওয়াজের আশায় কান পেতে রইল, কিছু শোনা গেল না। মুসার গায়ে কনুই দিয়ে গুঁতো দিল কিশোর। ঝোপ থেকে বেরিয়ে এক ছোটে খোলা দরজা দিয়ে স্টুডিওতে ঢুকে পড়ল মুসা। আলমারির ভেতর লুকিয়ে বসল, পাল্লা ফাঁক করে রাখল কয়েক ইঞ্চি, যাতে ঘরের ভেতর চোর ঢুকলে দেখতে পায়। সূর্য ডোবার আগে আগে শব্দ করে জানালা বন্ধ করলেন গালিভার, বাইরে বেরিয়ে দরজায় তালা দিলেন রোজকার মতোই, তারপর চললেন বাড়ির দিকে। বাইরে রাত নামছে, আলমারির ভেতরে কি আর আরাম করে বসা যায়? বেকায়দা অবস্থায় রয়েছে মুসা, এভাবে বেশিক্ষণ থাকলে হাত পায়ে খিল ধরে যায়, নিদেন পক্ষে ঝিঁঝিঁ যে ধরবে
তাতে আর কোনো সন্দেহ নেই। এক ঘন্টা পেরোলো, কিছুই ঘটল না। আলমারিতে বসে থাকতে খুব খারাপ লাগছে মোসার। বন্ধ ঘর গরম হয়ে উঠছে, আলমারির ভেতরে গুমোট আরও বেশি। বাইরের খোলা বাতাসে কিশোর আর গালিভার বেশ আরামে রয়েছে ভেবে কষ্ট যেন বেড়ে গেছে তার। অবশ হয়ে আসছে পা, খিদে পেল তার। সঙ্গে করে স্যান্ডউইচ নিয়ে এসেছে, বের করে খেতে শুরু করল। পেরোল আরও এক ঘন্টা। ঝোপের ভেতর আলো আধারি সৃষ্টি করেছে উজ্জ্বল জ্যোৎস্না। ঘাপটি মেরে বসে দরজার দিকে তাকিয়ে রয়েছে কিশোর আর গালিভার। দশটা বাজল, ইতিমধ্যে কাউকে দেখা গেল না। নীরব স্টুডিও, অস্বাভাবিক কিছু ঘটছে না। খাঁচার ভেতরে চিতাবাঘটার পদচারণা, মাঝে মাঝে চাপা গোঙানি, পোকামাকড়ের ডাক আর নিশাচর ছোট ছোট জীবের আনাগোনা ছাড়া আর কোনো শব্দ নেই। একভাবে বসে থেকে পা ব্যথা হয়ে গেছে, এক পা থেকে আরেক পায়ে শরীরের ভার বদল করল কিশোর। কিছুই ঘটছে না। ঘুম তাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে মোসা। এই বেকায়দা অবস্থা আর অসহ্য গরমেও চোখের পাতা ভারী হয়ে আসছে তার। কেমন যেন শূন্য লাগছে মাথার ভেতরটা। এমন তো হয় না, এত খারাপ লাগছে কেন? কিছুতেই খুলে রাখতে পারছে না চোখের পাতা। দুবার ঢলে পড়ল তন্দ্রায়, তৃতীয়বার দীর্ঘ তন্দ্রা থেকে চমকে জেগে উঠে মাথা ঝাড়া দিল। হঠাৎ বুঝতে পারল এরকম লাগার কারণটা। বাষ্প, আলমারি ভরা রং, রং গোলানোর তেল আর অন্যান্য রাসায়নিক দ্রব্য। ভ্যাবসা গরমে ওগুলো থেকে বাষ্প বেরোচ্ছে, বিষাক্ত করে তুলছে আলমারির বাতাস। আর সেই বাতাস ফুসফুসে ঢোকাতেই এই অস্বাভাবিক তন্দ্রা। ভাবতে ভাবতেই আবার ঘুমিয়ে পড়ল মোসা। কতক্ষণ পরে জানে না, চোখ মেলল। ঘোলাটে হয়ে আছে মাথার ভেতর, ফলে দৃষ্টি অস্বচ্ছ। ঘরের ভেতরে ঢুকেছে কিছু একটা। স্কাই লাইট দিয়ে চাঁদের আলো আসছে, সেই আলোই দেখা যাচ্ছে বটে ওটাকে, কিন্তু স্পষ্ট নয়। মাথা ঝাড়া দিল মোসা। সে কি জেগে আছে নাকি এখনও ঘুমিয়ে? আশ্চর্য এক ধরনের অনুভূতি। ঘন তরলের মাঝে সাঁতার কাটছে যেন তার মন, কিছুতেই পরিষ্কার হচ্ছে না। স্টুডিওর ভেতরে নড়ছে কিছু, চাঁদের আলোই হালকা একটা কি যেন ভেসে বেড়াচ্ছে। কাঁপা কাঁপা একটা মূর্তি নিচু হয়ে যেন তুলে নিল একটা ছবি, ভাসতে ভাসতে এগিয়ে গেল জানালার কাছে। পলকে বাতাসে মিলিয়ে গেল যেন ছবিটা, ভুতুড়ে মূর্তিটা দাঁড়িয়েই রয়েছে জানালার কাছে। নড়ে না আর, যুগ যুগ বুঝি পেরিয়ে যাচ্ছে। কিছু একটা করা দরকার, কিন্তু পুরোপুরি সজাগে হতে পারল না মোসা। ভয়াবহ এক দুঃস্বপ্ন একটা ঘোরের মধ্যে রয়েছে যেন। আবার ছবিগুলোর কাছে ফিরে এলো মূর্তিটা, নিচু হয়ে তুলে নিল আরেকটা ছবি, আবার গেল জানালার কাছে, গায়েব হয়ে গেল ছবিটা। দাঁড়ানোর চেষ্টা করল মোসা, পা নড়তে চাইছে না। তার দিকে ভেসে আসছে মূর্তিটা, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠতে চাইল মোসা। চাপা চিৎকার শুনতে পেল কিশোর আর গালিভার, স্টুডিওর ভেতর থেকে এসেছে। লাফ দিয়ে উঠে দরজার দিকে দৌড় দিল দুজনে। তাড়াতাড়ি তালা খুললেন গালিভার। বাইরের আলোর তুলনায় ঘরের ভেতরে অন্ধকার। দরজার পাশেই সুইচ বোর্ড, আলো জ্বেলে দিল কিশোর। শূন্য ঘর, আলমারির কাছে ছুটে গেল দুজনে। মেঝেতে বসে রয়েছে মোসা, মাথা ঝুলে পড়েছে বুকের উপর। সাড়া পেয়ে অনেক কষ্টে সোজা করল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। সর্বনাশ, সলভেন্টার থিনারের বাষ্প, চেঁচিয়ে উঠলেন আর্টিস্ট। ধরো ধরো, বের করো ওকে। টিনে আলমারি থেকে বের করা হল মোসাকে। দাঁড়াতে পারছে না, অসাড় হয়ে গেছে পা। বগলের নিচে ধরে জোর করে তাকে দাঁড় করালো দুজনে মিলে। হাঁটানোর চেষ্টা করল, ধীরে ধীরে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে এলো। দাঁড়াতে পারল মোসা, জোরে নিঃশ্বাস ফেলল। কি হয়েছিল? জিজ্ঞেস করল কিশোর। ভালোই ছিলাম, ক্লান্ত কণ্ঠে বলল মোসা। কখন জানি ঘুম এসে গেল, চোখ খুলে রাখতে পারলাম না কিছুতেই। তন্ডার ঘড়ি দেখলাম ভূতটাকে। আরে, চেঁচে উঠল কিশোর, জানালার দিকে চেয়ে আছে। একদিকের জানালার নিচে পড়ে রয়েছে ডেনবারের একটা ছবি, জানালার পাল্লা খোলা। বললাম না ভূত, কেঁপে উঠল মোসা, দাঁড়িয়ে থাকতে পারছে না। ধপ করে বসে পড়ল কম্বলে ঢাকা বেঞ্চটার ওপর। ধীরে ধীরে জানালো কি করে ছবি সরিয়েছে ভূতটা। নিশ্চয়ই কেউ ঢুকেছিল, বলল কিশোর। আমিও তো তাই বলছি, ভূত। আরে ধুর, হাত নাড়ল কিশোর। তুমি তো ছিলে আধা বেহুশ হয়ে, মানুষটাকেই ভূত ভেবেছ। তাহলে মানুষটা কোথায়?
দাঁড়ি না চালেন গালিফার, ঢুকলো কিভাবে? ওই জানালা দিয়ে কেউ ঢুকতে পারবে না, অন্য কোনো পথ দিয়ে ঢুকেছে। হঠাৎ চকচক করে উঠল চোখ, ওই যে ওই দেখুন। তাকালো মুসা আর গালিভার, এক্সস্ট ফ্যানটা যেখানে ছিল সেখানেই এখন একটা চৌকোনা ফোকর, ফ্যানটা নেই, টান টান হয়ে রয়েছে তার, প্লাগটা সকেটে ঢোকানো। এগিয়ে গিয়ে তার ধরে আস্তে টানল কিশোর, বাইরের দেয়ালে ঘষা লেগে মৃদু শব্দ হল। ফ্যানের স্ক্রু ঢিল করে রাখা হয়েছিল মিস্টার গালিভার, বাইরে থেকে সহজেই খুলে ফেলেছে ভূতটা। ফোকরের ভেতর দিয়ে টেনে নিয়ে গিয়ে ঝুলিয়ে রেখেছে কর্ডে। কিন্তু কিশোর, প্রতিবাদ করল মুসা, গর্তটা দেখছো না কত ছোট, বড় জোর 1 ফুট বাই 1 ফুট, ওখান দিয়ে মানুষ ঢুকতে পারবে না। পারবে যদি তোমার মতো শরীর বড় না হয়, এমন কেউ ঢুকেছে যার শরীর খুব সরু। হাঁ করে ফোকরটার দিকে চেয়ে আছেন আর্টিস্ট, মাথা নাড়ছেন আস্তে আস্তে, বিহ্বল হয়ে রয়েছেন যেন। এখন আরেকটা কথা, তর্জনী নাড্ডু কিশোর, মুসা চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা এসে ঢুকেছি, এত তাড়াতাড়ি পালাতে পারেনি চোর? ঘরের চারপাশে চোখ বোলালেন গালিভার। তাহলে গেল কোথায়? এখানে তো নেই। কই? জিজ্ঞেস করল মুসা। মুসার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিশোর। কি হল? জানি কোথায় আছে, শান্ত কণ্ঠে বলল কিশোর। কোথায়? ওর ওপরই বসে আছে, ছিটকে সরে এলো মুসা, যেন বলতাই হুল ফুটিয়েছে। বড় বড় চোখ করে তাকালো কম্বলে ঢাকা বেঞ্চটার দিকে। ভারী গলায় ডাকল কিশোর, এই বেরিয়ে এসো, আমি জানি তুমি আছো ওখানে। এক মুহূর্ত নীরবতা, তারপর নড়ে উঠল কম্বল, উঁকি দিল একটা মুখ, চোখ মিটমিট করলেন গালিভার। শুট কি? চেঁচে উঠল মুসা। ঘরের কোণে দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে টেডিয়ার, চেহারা ফ্যাকাশে, মোটা একটা ডান্ডা নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে মুসা। উঠলেই মারবে বাড়ি। ওখানে ঢুকেছে কি করে বুঝলে? জিজ্ঞেস করলেন গালিভার। কম্বলটা সরানো দেখলাম, জবাব দিল কিশোর, বিকেলে অন্যরকমভাবে রাখা ছিল। টেরিয়ারের দিকে ঘুরলেন গালিভার, শেষ পর্যন্ত চুরি করতে ঢুকেছ? আমাকে বরখাস্ত করলেন কেন? তেজ দেখিয়ে বলল টেরিয়ার। তাই বলে চুরি করবে? আর বরখাস্ত কি অন্যায়ভাবে করেছি? আমাকে না জানিয়ে ছবি নিয়ে গেলে? ফেরত দিয়েছে আবার, মেরে তো দিইনি। ওই ছবি তোমার কি দরকার, এত আগ্রহ কেন? সে কথা আপনাকে বলতে যাব কেন? জানালা দিয়ে পাচার করতে চেয়েছো, বলল কিশোর। কার কাছে? ছবিগুলো নিয়ে সে কি করবে? আমি কিচ্ছু বলবো না। লোকটা কি জন ফেরেন্টি? ডান্ডান নাচালো মুসা, আর চোখে ডান্ডার দিকে তাকালো টেরিয়ার। নামই শুনিনি। দেখো ছোকরা, ধৈর্য হারালেন গালিভার, বেশি বাড়াবাড়ি করো না, চুরি করতে ঢুকেছ, হাতে নাতে ধরা পড়েছ, পুলিশকে ফোন। পুলিশ? আঁতকে উঠল টেরিয়ার। দোহাই আপনার, ফোন করবেন না, বাবা তাহলে মেরেই ফেলবে। খবরদার, জানালার বাইরে থেকে বলে উঠল একটা চাপা কণ্ঠ, কেউ নড়বে না, আমার হাতে পিস্তল আছে, টেরিয়ার জলদি বেরো। কণ্ঠস্বরটা চেনা গেল না, বিকৃত, নড়ল না কেউ, শুধু টেরিয়ার উঠে দাঁড়াল, ছুটে বেরিয়ে গেল, ঝনঝন করে বন্ধ হয়ে গেল লোহার দরজা। গেল? চেঁচে উঠল মুসা। এত কষ্ট, সব বিফল, যাবে আর কোথায়? সান্ত্বনা দিলেন গালিভার, দরকার হলে পুলিশকে জানাবো, বাড়ি থেকে গিয়ে ধরে আনবে। চোরকে সেটা জানা গেল, বড্ড কিশোর, আরও বোঝা গেল কারো সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে টেরিয়ার। কিন্তু কার সঙ্গে, কেন করছে জানি না, ডেনভারের ছবি দিয়ে ওই লোকটা কি করবে? চুরির উদ্দেশ্য ছিল না। জানালার নিচে ছবিটা দেখিয়ে বড্ড মুসা, সুটকি দিয়েছে, লোকটা নিয়ে আবার ফিরিয়ে দিয়েছে, সেটা আরেক রহস্য। ছবিটা তুলে আনল কিশোর, মাথা নেড়ে বলল, কোনো মেসেজ আছে কিনা বোঝা যাচ্ছে না স্যার, দেখুন তো এই কোনটা ভিজে লাগছে। ভেজা? ছুঁয়ে দেখলেন গালিভার। তাই তো, রিটাচ করেছে। কেন করল? মুসাও ছুঁয়ে দেখল, ভিজে কোনটা ডোলে দেখলেন গালিভার। নিচে অন্য কোনো ছবি আঁকা রয়েছে কিনা দেখেছে হয়তো, তারপর আবার রং দিয়ে রিটাচ করে আগের মতো করে রেখেছে। ছবিটার দিক থেকে চোখ সরাল না কিশোর, বিড়বিড় করল, অন্য কোনো ছবি? ঝট করে মুখ তুলল, স্যার টেলিফোন কোথায়? এক্ষুনি দরকার, জরুরি। আধ ঘন্টা পর বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে রয়েছেন গালিভার, কিশোর আর মুসা। রিকিকে সঙ্গে নিয়ে গাড়িতে করে এলেন প্রফেসর হোফার,
আর্টিস্টের সঙ্গে প্রফেসরের পরিচয় করিয়ে দিল কিশোর। কি হয়েছে কিশোর জানতে চাইল রিকি। চলো স্টুডিওতে বলছি, ডেনভারের ছবিগুলো দেখেই চিনতে পারলেন প্রফেসর আর তার ছেলে। পেয়ে গেছ? চেঁচে উঠল রিকি। কাউন্টেসকে জানিয়েছ? জিজ্ঞেস করলেন প্রফেসর। শুনে খুশি হবেন। এখনো জানায়নি, জবাব দিল কিশোর। আপনাকে ফোন করেছি তার কারণ আমার ধারণা ছবিগুলো খুবই মূল্যবান, অনেকেই চাইবে। চাইবে? মুসার কণ্ঠে সন্দেহ। হ্যাঁ, রিকি অ্যাডোবের সেই সোনালি ফ্রেমটা বলেছিলে, একসময় ওটাতে একটা ছবি লাগানো ছিল। সোনালি ফ্রেম? প্রফেসর বললেন, কই ওরকম ফ্রেম লাগানো কোনো ছবি দেখেছি বলে তো মনে পড়ে না। ছেলের দিকে তাকালেন প্রফেসর। বাবা, রিকি বলল, রিক ডেনভার যখন প্রথম আমাদের বাড়িতে এলো, একদিন হঠাৎ করেই দেখে ফেললাম। চমকে গেল বুড়ো। জানালো ওটা নাকি একটা ইমিটেশন প্রিন্ট, ফেলে দেবে। তারপর আর একবারও দেখিনি, ফ্রেমটাই শুধু পড়েছিল অ্যাডোবে। ছবিটা কেমন ছিল? জিজ্ঞেস করল কিশোর। মাথা চুলকাল রিকি। এই পাহাড় পর্বত, ঘোড়া, পাম গাছ, ঘাসের কুড়ের সামনে কয়েকজন প্রায় উলঙ্গ মানুষ। হ্যাঁ, পাহাড়ের রং বেগুনি, ঘোড়াগুলো নীল, পাম গাছ হলুদ, আর মানুষগুলো হ্যাঁ লাল। কি? চেঁচে উঠলেন গালিভার, চকচক করছে চোখ। সত্যি এরকম ছিল? হ্যাঁ, উল্টাপাল্টা রং। ছবিটা চিনতে পেরেছেন স্যার? কিশোর বলল। এক মিনিট, তাড়াতাড়ি গিয়ে তাক থেকে বিরাট একটা বই নামালেন আর্টিস্ট। দ্রুত পাতা উল্টে এক জায়গায় এসে থামলেন। এই যে রিকি, এরকম ছিল ছবিটা? এক নজর দেখি বলে উঠল রিকি। হ্যাঁ, অবিকল এরকম। কি জিনিস দেখেছ তুমি জানো না রিকি? ওটা বিখ্যাত এক ফ্রেঞ্চ আর্টিস্ট ফ্র্যাঙ্কোই ফরচুনারদের আঁকা একটা মাস্টারপিস। জার্মানরা দেখতে পারত না তাকে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার আঁকা যত ছবি পেয়েছে নষ্ট করে দিয়েছে নাৎসি সৈন্যরা। কি বলবো তোমাদের, ছবির জগতে এ এক অসামান্য ক্ষতি। মুখের ভাব দেখে মনে হলো কেঁদে ফেলবেন বুঝি শিল্পী। যাই হোক, একটা ছবিও যদি অন্তত পাওয়া যায়। রিকি কি বলেছিল ডেনভার? প্রিন্ট? কিন্তু ওই ছবিটার তো কোনো প্রিন্ট হয়েছিল বলে জানি না। তাহলে ওটা আসল, বলল কিশোর। কোনোভাবে বুড়ো ডেনভারের হাতে এসে পড়েছিল। খাইসে? গালিভারের দিকে তাকাল মুসা। দাম কত হতে পারে? অনেক, অনেক টাকা। এসব জিনিসের দাম কত উঠবে আন্দাজ করা মুশকিল। কিশোর, তুমি সত্যি ভাবছ? ভাবছি না স্যার, আমি শিওর। প্রলাপ বকার সময় মাস্টার শব্দটা বলেছে ডেনভার, তার মানে বলতে চেয়েছে মাস্টারপিস, অর্থাৎ ছবিটা আসল। আমার মনে হয় ওই বিশাল ছবির কোনোটার নিচে লুকানো। কিশোরের কথা শেষ হওয়ার আগেই ঘুরে দাঁড়ালেন গালিভার। সল্টভেন্ট, নরম কাপড় আর কারো কিছু সরঞ্জাম নিয়ে কাজে বসে গেলেন। একটা একটা করে ছবি নিয়ে খুব সাবধানে ঘষে দেখলেন কোণের দিকটায়, তারপর আবার আগের মতো রিটাচ করে রাখলেন। আধ ঘন্টা পর নিরাশ হয়ে উঠে দাঁড়ালেন। না, নেই। কিশোর, তোমার ভুল হয়েছে, আসল ছবিটা নেই, ঠোঁট কামড়াল কিশোর। ভুল আমি করিনি স্যার। এগুলোর নিচে যখন নেই নিশ্চয়ই অন্য কোথাও আছে, আর এই ছবিগুলো তার চাবিকাঠি, আমার তাই বিশ্বাস। এগিয়ে এলেন প্রফেসর। অনেক রাত হয়েছে, ছবিগুলো আমি নিয়ে যাই, কাল কাউন্টেসকে দিয়ে দেব। আপনার যা খরচ হয়েছে সেটা আমি দিয়ে দেব মিস্টার গালিভার। প্রফেসরের গাড়িতে ছবিগুলো তুলে দিতে সাহায্য করল ছেলেরা। প্রফেসর আর রিকি চলে গেলে গোয়েন্দাদের বললেন, গালিভার তোমরা এখানেই থেকে যাও, এত রাতে আর গিয়ে কাজ নেই, বাড়িতে ফোন করে দাও। এক মুহূর্ত চুপ থেকে বললেন, কাল সকালে দেখব সুটকির ব্যাপারে কি করা যায়। পরদিন সকালে হেডকোয়ার্টারে বসে আছে কিশোর আর রবিন। আমারও মনে হয়, রবিন বলল, আসল ছবিটা পায়নি ডেনভার। আমিও যতদূর জানি ফরচুনারদের সব ছবি নষ্ট করে ফেলেছিল নাৎসিরা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই একটা ছবি নষ্ট করতে পারেনি, ডেনভারের হাতে পড়েছিল, রিকি দেখে ফেলেছিল, তাকে মিথ্যে বলেছে বুড়ো। বলেছে ওটা প্রিন্ট, তারপর যখন অসুখে পড়ল ঘোরের মধ্যেই একটা মেসেজ রেখে যাওয়ার চেষ্টা করল, জানতে চাইল ছবিটা কোথায় লুকিয়েছে। কাগজের পাতাটা আবার বের করল কিশোর। আঁকাবাঁকা বলে দিক নির্দেশ করতে চেয়েছে বুড়ো, বুঝলাম, কিন্তু ভুল মনে হবে বলে কি বোঝাতে চেয়েছে
ভুল কিছু খুঁজতে বলেছে হয়তো, এমন কিছু দেখে যা মনে হয় হয়তো আসলে তা ওটা নয়। ভুলভাবে কিছু করা হয়েছে বলছো? তাই মাস্টার মানে মাস্টারপিস, আমার ছবি, আমার ক্যানভাস, আর ক্যানভাস থেকে আঁকা বাঁকা, এই কথাগুলো পড়ে নিশ্চয়ই বোঝাতে চেয়েছে। তার 20টা ছবির মধ্যেই রয়েছে ধাঁধার সূত্র। ওই ছবিগুলোই বলে দেবে কোথায় রয়েছে আসল ছবিটা। তাহলে সূত্রটা কি? হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। সেটাই তো বুঝতে পারছি না। সবচেয়ে বেশি যেটা চোখে লেগেছে, ছবিগুলোতে কর্টেস্টার আকার ধীরে ধীরে ছোট করে ফেলা হয়েছে, অথচ আশেপাশে যা যা রয়েছে সব কিছুর আকার একই রেখেছেন। কেন? ভাবছে রবিন, কিছু বুঝতে পারছে না। মোসা আসুক বড্ড কিশোর, দেখি শুটকি ওদেরকে কি বলে। ও বেটা বলবে, মিস্টার গালিভার সঙ্গে গেছেন তো, পুলিশের ভয় দেখালে হয়তো বলবে। আমার মনে হয় না, সেটা মোসা এলেই জানা যাবে। আচ্ছা রবিন, আরেকটা কথা মনে আছে তোমার? রিকিকে নাকি বলেছিল ডেনবার, আমি দুনিয়ার সবচেয়ে দামি আর্টিস্ট, কিন্তু কেউ সেটা জানে না। তারপর হেসে উঠেছিল বুড়ো। কেন হাসল? কি বোঝাতে চেয়েছিল? হয়তো মাস্টারপিসটা তার কাছে ছিল বলে ভেবেছে সে কথা, কিন্তু তার কথার ধরনে তো মনে হয় নিজের ছবিগুলোর কথাই বলেছে সে। ওগুলো অনেক দামি এবং কেউ সেটা জানে না। কিশোর, মেসেজটা কার জন্য রেখে গিয়েছিল? ট্রেলারের নিচে শব্দ হলো, দুই সুড়ঙ্গের ঢাকনা উঠে গেল, ভেতরে ঢুকলো মোসা। দুই বন্ধুর দিকে চেয়ে মাথা নাড়ল, পাওয়া যায়নি, শুটকি গায়েব, কাল রাতে বাড়ি ফেরেনি। তার মায়ের ধারণা শুটকিকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপ? ভুরু কুঁচকালো রবিন। কি করেছে? জিজ্ঞেস করল কিশোর। শুটকির মা জানে না, বলল ওদের বাড়ির আশেপাশে নাকি একটা নীল সেডানকে ঘুরঘুর করতে দেখেছে, আর ওই গাড়িটার লোকটার সাথে কথা বলেছে শুটকি। জন ফেরেন্টি? বলল কিশোর। শুটকির মা আরও বলল, ওদের টেলিফোন লাইনটাও নাকি ট্যাপ করা হয়েছে, সেটা তো আমরাই করতে দেখেছি। হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর, নিচের ঠোঁটে জোরে জোরে চিমটি কাটল কয়েকবার। ওর কিডন্যাপ হওয়াটা একটা কথাই প্রমাণ করে, শুটকি অনেক কিছু জানে, তাই তাকে ধরে নিয়ে গেছে, কাউকে যাতে কিছু বলতে না পারে। মেরে না ফেলে, বলল রবিন, ফেলতেও পারে, ওর জন্য আমাদের কিছু করার নেই, সেটা পুলিশ দেখবে। চলো এখন রেমুডা ক্যানিয়নে যাব। সাইকেল চালাতে চালাতে জানালো মোসা, শুটকিকে বাড়িতে না পেয়ে থানায় গেছেন মিস্টার গালিভার। রাতে তার স্টুডিওতে যেসব ঘটনা ঘটেছে জানানোর জন্য, শুটকির বাবাও নাকি গেছে পুলিশের কাছে, ছেলের নিখোঁজ হয়েছে সে কথা জানাতে। ক্যানিয়নে পৌঁছল তিন গোয়েন্দা, কটেজের চত্বরে দাঁড়িয়েছিল রিকি। ওদেরকে দেখে দৌড়ে এলো উত্তেজিত, বলল জানো আজ সকালে কে জানি এসে কটেজে ঢুকেছিল, তছ নচ করে দিয়ে গেছে। ছবিগুলো কটেজের রেখেছিলে? জিজ্ঞেস করল কিশোর। না, আমাদের ঘরে। সকালে কাউন্টেসকে ফোন করার চেষ্টা করেছে বাবা, পায়নি, তারা নাকি বাইরে গেছে। শেষে বাবা গাড়ি নিয়ে নিজেই চলে গেছে। মোটেলে বসে থাকবে, কাউন্টেস ফিরলেই তাকে ধরবে, জানাবে ছবিগুলোর কথা। সকালে কাউকে দেখেছ এখানে? হ্যাঁ, গ্যারেজের কাছে পলকের জন্য দেখেছি, কিন্তু চিনতে পারিনি, ছুটে চলে গেল নালার দিকে। তারপরে গিয়ে দেখলাম কটেজের ওই অবস্থা। গ্যারেজের আশেপাশে দেখেছ? মোসা জিজ্ঞেস করল। না, চলো দেখি গিয়ে, বলল রবিন। অনেক খুঁজল ওরা, কিছু পেল না। কিছুটা নিরাশ হয়েই এসে দাঁড়াল গ্যারেজের সামনে। কোনো চিহ্ন রেখে যায়নি বেটা, হাত নাড়ল রবিন। না, বড্ড কিশোর, এমনকি পায়ের ছাপও না, চলো কটেজে দেখি। মৃদু একটা শব্দ শোনা গেল, একে অন্যের দিকে তাকালো ওরা। সকালে রোদ এসে পড়েছে চোখে মুখে, অদ্ভুত শব্দ, গোঙানির মতো, যেন গলা টিপে ধরা হয়েছে। কি? বলল রিকি। হুশ, তাকে থামিয়ে দিল কিশোর। আবার একটা শব্দ হল, কাছেই কোথাও, কান খাড়া করল মোসা। অন্য তিনজনের চেয়ে তার শ্রবণ শক্তি জোরালো। গ্যারেজের ভেতরে বলেই দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা বন্ধ, তালা লাগানো। চেঁচিয়ে বলল রিকি, এসো, আরেকটা দরজা আছে পাশে, এই দরজাটাতেও ভারী তালা আটকানো, এটাও তো বন্ধ। জিজ্ঞেস করল রবিন, চাবি আছে? আছে, বলতে বলতেই দরজার পাশের একটা খোপ থেকে চাবি বের করল রিকি, তালাটা খুলল। হুড়মুড় করে ভেতরে ঢুকল চারজনে, প্রথমে কিছু চোখে পড়ল না। দরজার কাছে ফেলে রাখা কয়েকটা যন্ত্রপাতি আর কাঠছাড়া, কোণের কাছে নড়ে উঠল কি যেন, ঘুঘু করল, ছুটে গেল ওরা। শুটকি? চমকে উঠল রবিন, হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে, মুখে রুমাল গোজা, গোঙানো ছাড়া আর কোনো শব্দ করতে পারছে না। বাঁধন খুলে দিতে উঠে
বসে পড়ল টেরিয়ার। কি হয়েছিল শুটকি? পাশে বসে জিজ্ঞেস করল মুসা। কেঁপে উঠল টেরিয়ার, বাঁধনের জায়গাগুলো ডলছে। তো তোমরা আমাকে বাঁচালে? গলা ভীষণ কাঁপছে ওর। সরি, তোমাদেরকে সবসময় শত্রু ভাবি। তা তো ভাবোই, মুসা বলল। এখান থেকে বেরিয়েই আবারও ভাবতে শুরু করবে? সরি ফরি বাদ দাও, কি হয়েছিল তাই বলো। সারা রাত ছিলে কোথায়? এখানেই? প্রশ্ন করল কিশোর। না, বলল টেরিয়ার, আমাকে নিয়ে এলো, হাত পা বাঁধল ওদিকে একটা নালার কাছে, না দেখে নালায় পড়ে গিয়েছিলাম, নেমে এসে আমাকে বাঁধল সে। খুব একচোট হেসে বলল, সবাই নাকি একবার করে পড়ে ওই নালায়। আমার দুঃখ পাওয়ার কিছু নেই। তা পড়েছ? মাথা দোলাল কিশোর, আঁকস্মাত গম্ভীর হয়ে গেছে। সারা রাত নালার মধ্যে ফেলে রাখল, আবার বলে চলল টেরিয়ার, সকালে এনে ঢোকালো এইখানে, বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। কিছুক্ষণ আগে অনেক শব্দ শুনলাম, ভয়ে রা করিনি, ভেবেছি ওই আবার এসেছে। তারপর শুনলাম তোমাদের গলা, তখন চিৎকার করার চেষ্টা করলাম। খুব ভালো করেছ, টিটকারের ভঙ্গিতে বলল মুসা। কেন, দোস্তের সঙ্গে তো খুব ভাব হয়ে গিয়েছিল, ধরে বাঁধল কেন? আহ মুসা, এখন ওসব কথা রাখো তো, বাঁধা দিয়ে বলল কিশোর। তা শুটকি, লোকটা দড়াম করে বন্ধ হয়ে গেল খোলা দরজাটা, তালা লাগানোর শব্দ হল, জানালা শূন্য অন্ধকার গ্যারেজে বন্দি হল এখন পাঁচজন। চেঁচিয়ে ডাকল রিকি, কেউ সাড়া দিল না। ছুটে গিয়ে সামনের দরজার ফুকুরে চোখ রাখল কিশোর, কে দরজা বন্ধ করল দেখতে চায়। রিকি, রবিন আর মুসাও ছোটাছুটি করতে গিয়ে যে যেখানে পারল চোখ রাখল। আমি দেখছি, বলে উঠল রিকি। পাশের দরজাটার ফ্রেমের ফাঁক দিয়ে তাকিয়ে আছে সে। দরজাটার পাশে ফাঁক ফোকর আরও আছে, ওগুলোতে চোখ রাখল তিন গোয়েন্দা। সকালের রোদে স্পষ্ট দেখা গেল লোকটাকে, বেঁটে ভারী শরীর, এদিকে এই ভুরু কুঁচকে চেয়ে রয়েছে ওলন্দাজ আর্ট ডিলার জন ফেরেন্টি। মিস্টার ফেরেন্টি, চেঁচিয়ে বলল রিকি, আমাদের ছেড়ে দিন, আমরা জানি আপনি কি খুঁজছেন, বলল রবিন। গ্যারেজের দিকে চেয়ে থেকে ভুরু আরও বেশি কুঁচকে গেল লোকটার। থাকো ওখানেই, আমি, ঝট করে ঘুরল ফেরেন্টি, খোঁড়াতে খোঁড়াতে চলে গেল গ্যারেজের পেছনে একটা ঝোপের আড়ালে। পুরো এক মিনিট আর কিছু ঘটল না, তারপর শোনা গেল পায়ের আওয়াজ। এগিয়ে আসতে দেখা গেল আরেকজনকে, ফ্রেড ব্রাউন, মিস্টার ব্রাউন, গলা ফাটিয়ে চিৎকার করল মুসা। জন ফেরেন্টি আছে ওখানে, সাবধান, গ্যারেজের দিকে চেয়ে রইল এস্টেট ম্যানেজার। পেছনে ঝোপের ভেতরে, চেঁচিয়ে বলল রবিন। ঝোপের দিকে ফিরল ব্রাউন, আমাদের আটকে রেখে গেছে, রিকি বলল তালাটা খুলুন। দরজার কাছে এগিয়ে এলো ম্যানেজার, জিজ্ঞেস করল, ফেরেন্টি কি একা? হ্যাঁ, জবাব দিল মুসা। মিস্টার ব্রাউন, আমাদের সঙ্গে শুটকিও আছে। টেরিয়ার, আই সি, ছেলেটাকে বিশ্বাস করো না, বুঝেছো, নানা রকম কথা বলবে, পাজি ছেলে একটা। ঠিক বলেছেন, একমত হল মুসা। দরজার তালা পরীক্ষা করল ব্রাউন, এটা তো বন্ধ, চাবি আমার কাছে, রিকি বলল, দরজার নিচ দিয়ে ঠেলে দিচ্ছি, খুলে দিন। কিশোর, বলতে গেল টেরিয়ার, চুপ, ধমক দিয়ে তাকে থামিয়ে দিল কিশোর। চাবিটা দেওয়ার জন্য নিচু হতে গিয়ে জোরে ধাক্কা খেল রিকি কিশোরের গায়ে, তাল সামলাতে না পেরে পড়ে গেল সে। ঠন করে ধাতব শব্দ হল, চেঁচে উঠল, হাই হাই। কি হল? জিজ্ঞেস করল ব্রাউন। চাবিটা পড়ে গেছে, যা অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, খোঁজো, খুঁজে বের করো, তাড়াতাড়ি, খুঁজতে শুরু করল রিকি, রবিন আর মুসা। ঘরের কোণে আগের জায়গাতেই বসে রয়েছে টেরিয়ার। রিকির গায়ে ধাক্কা লাগানোর পর থেকে চুপ হয়ে আছে কিশোর, বিন্দুমাত্র নড়েনি। চাবিটা খুঁজছে তিনজনে, পাচ্ছে না, আফসোস করছে। একটা গাড়ি আসছে, হঠাৎ বলল কিশোর। দরজার ফুকুরে চোখ রাখল সবাই, টেরিয়ার বাদে, সে বসেই রয়েছে। ঘুরে গ্যারেজের সামনের দিকে চেয়ে রয়েছে ব্রাউন। না দেখলেও বুঝতে পারল ছেলেরা, গাড়িটা গিয়ে থামল মূল বাড়ির ড্রাইভওয়েতে। দৌড় দিল ম্যানেজার, হারিয়ে গেল নালার ওদিকে। নিশ্চয় ফেরেন্টিকে দেখেছে, বলল রিকি। হ্যাঁ হ্যাঁ, চেঁচিয়ে উঠল মুসা। ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে ফেরেন্টি, হাতে পিস্তল, দৌড় দিল নালার দিকে, ব্রাউন যেদিকে গেছে। ফেরেন্টিও অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড পর প্রফেসর হোফার আর কাউন্টেসকে আসতে দেখা গেল কটেজের দিকে। বাবা, চেঁচিয়ে ডাকল রিকি। পাই করে ঘুরলেন প্রফেসর। রিকি কোথায়? গ্যারেজে বাবা, আটকে রাখা হয়েছে। দ্রুত গ্যারেজের দিকে এগিয়ে এলেন দুজনে। সামনের দরজার চাবি প্রফেসরের কাছে, তালা খুলে বের করলেন ছেলেদের। কে তালা দিল? জন ফেরেন্টি, জানাল মুসা। মিস্টার ব্রাউন বের করতে চেয়েছিলেন, কিন্তু রিকি চাবিটা হারিয়ে ফেলল,
তারপর ম্যানেজারকে তাড়া করল ফেরেন্টি পিস্তল নিয়ে। ব্রাউন এখানে এসেছিল, অবাক মনে হল কাউন্টেসকে। ফেরেন্টিও কেন আপনি জানেন না? জিজ্ঞেস করল কিশোর। বলে আসেনি, কাল বিকেল থেকে ম্যানেজারকে পাচ্ছি না, রাতে হোটেলে ছিল না, সে কথাই বললাম তখন প্রফেসর হোফারকে, আমাকে কিছুই বলে যায়নি। প্রফেসর বললেন কাল নাকি ফেরেন্টির নীল সেডানটা মোটেলের কাছে দেখা গেছে। কাউন্টেস বললেন পিস্তল নিয়ে তাড়া করেছে ফেরেন্টি। উদ্বিগ্ন গলায় ড্রিকি বলল আমাদের যাওয়া দরকার, ম্যানেজারকে বাঁচানো দরকার। কোনো দরকার নেই, সবাইকে অবাক করে দিল কিশোর, ইচ্ছে করেই তখন ধাক্কা দিয়েছিলাম তোমাকে চাবিটা হাত থেকে ফেলে দেবার জন্য। টেরিয়ারের দিকে ঘুরল সে, এখন তুমি নিরাপদ, সব কথা খুলে বলতে পারো, কে কিডন্যাপ করেছিল, কার হয়ে কাজ করছিলে। অবশ্যই জন ফেরেন্টি, বলল মুসা। না ফেরেন্টি নয়, মাথানার্ডো গোয়েন্দা প্রধান। তুমি ঠিকই আন্দাজ করেছ কিশোর, শুকনো ঠোঁট চাটল টেরিয়ার। ফেরেন্টি নয়, ফ্রেড ব্রাউন। সেদিন তোমাদেরকে ছবিটা দেখিয়ে বাড়ি ফিরতেই আমার সঙ্গে দেখা করল, রাতে গালিভারের স্টুডিও থেকে ছবি বের করে দেওয়ার জন্য আমাকে রাজি করালো, আমিও তাই সন্দেহ করেছি, বুড্ডু কিশোর। তখন ব্রাউনকে চাবি দিলে গ্যারেজে ঢুকে আমাদেরকে কি করত কে জানে, গ্যারেজেই বরং নিরাপদ থেকেছি আমরা। তুমি শিওর কিশোর? বললেন কাউন্টেস। হ্যাঁ, টেরিয়ার তো নিজেই স্বীকার করছে, এরপর আর সন্দেহ কিসের, নিজেই ভেবে দেখুন না আপনি। বিপজ্জনক বলে আমাদেরকে কাজ করতে মানা করে দিল, বলল পুলিশকে জানাবে সব কথা, জানিয়েছে? না জানায়নি। কেন জানালো না? কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলবে পুলিশ। আমরাও বের করে ফেলতে পারি, এটা বুঝেই আমাদেরকে থামিয়ে রাখতে চেয়েছে, বলে চলল কিশোর। সেদিন ছুটকি গিয়েছিল মোটেলে, কটেজে উঁকিঝুঁকি মারছিল, আমরা ভাবলাম ভেতরে ঢোকার জন্য অমন করছে, আসলে তা নয়, গিয়েছিল ব্রাউনের সঙ্গে দেখা করতে, তাকেই খুঁজছিল। এখন বুঝতে পারছি, অনেক দেরিতে বুঝেছ, নিরাপত্তা পেয়ে আগের খোলসে ঢুকেছে টেরিয়ার, খিকখিক করে গা জ্বালানো হাসি হাসল। তার মানে যতটা ভাবো ততটা চালাক তোমরা নও। তার কথায় কান দিল না কিশোর। আমার বিশ্বাস ম্যাডাম, সেই মহিলার কাছে যায়নি ব্রাউন, ভেনাসের মূর্তি তার দরকারই ছিল না, প্রয়োজন ছিল ছবিগুলো, কি জানি বলতে পারবো না, হয়তো যায়নি, জিজ্ঞেস করিনি আর। না যায়নি, আপনার ভাইয়ের শেষ স্মৃতির চেয়ে ছবিগুলোর প্রয়োজন ছিল তার কাছে অনেক বেশি। মিস্টার ডেনবারের প্রলাপের কথা রিকির মুখে শুনেছে ব্রাউন, বুঝে গেছে ছবিগুলোতেই রয়েছে চাবিকাঠি। কিসের চাবিকাঠি? ফ্র্যাঙ্কুই ফরচুনারদের মাস্টারপিস কোথায় লুকিয়ে রেখেছেন আপনার ভাই? কিন্তু কিশোর, প্রফেসর বললেন, ব্রাউন কি করে জানল ডেনবারের কাছে একটা মাস্টারপিস আছে? কাউন্টেস তো জানেন না। তিনি জানেন না, অথচ তার ম্যানেজার জানবে, অদ্ভুত তাই না স্যার? ঠিকই ধরেছেন, মনে হয় কাউন্টেসকে ধোঁকা দিয়েছে ম্যানেজার। আমি এখন শিওর ফেরেন্টি আমাদেরকে অ্যাডোবে আটকায়নি, কালো পোশাক পরে সেদিন যে লোকটা আপনার বাড়িতে ঢুকেছিল সেও ফেরেন্টি নয়। কিন্তু ব্রাউন কি করে জানল একটা মাস্টারপিস আছে আমার ভাইয়ের কাছে? শুরু থেকে জানতো ম্যাডাম, রহস্যময় কণ্ঠে বলল কিশোর। মিস্টার ডেনবার বলেছিল বিব্বল, শুনলে মনে হবে জ্বরের ঘরে প্রলাপ বকার সময় কথা জড়িয়ে গেছে, তোতলামি, আসলে তা নয়। বিব্বল মানে হল বিকে বলো, অর্থাৎ ব্রাউনকে বলো, কারণ ব্রাউন ছিল তার পার্টনার। পার্টনার? আঁতকে উঠলেন যেন কাউন্টেস। কিসের পার্টনার? কোনো অপরাধের? হ্যাঁ, ছবির ব্যাপারেই কোনো কিছু। কি? এখনও শিওর নই, তবে খারাপ কিছু, জানতে পারলে পুলিশে ধরবে। তাহলে এক্ষুনি পুলিশে ফোন করা উচিত, বলে উঠলেন কাউন্টেস। ফ্রেডকে পালাতে দেয়া যাবে না, আমি যাচ্ছি, বললেন প্রফেসর পুলিশকে ফোন করতে। চলুন আমরাও যাই, কিশোর বলল। দেখি আরেকবার ছবিগুলো, ধাঁধার সমাধান করা যায় কি না। বাড়িতে ঢুকে প্রফেসর গেলেন পুলিশকে ফোন করতে। ছেলেদের সঙ্গে কাউন্টেস এসে ঢুকলেন লিভিং রুমে, যেখানে কুড়িটা ছবি রাখা হয়েছে, ক্রমিক নম্বর অনুসারে সাজিয়ে রেখেছে রিকি, বোঝার চেষ্টা করছে। ছবিগুলোর দিকে আবার তাকালো কিশোর, সেই একই রকম, কটেজটা ছাড়া আর কোনো কিছুতে কোনো পরিবর্তন নেই। ছবিগুলোর দিকে তাকিয়ে চোখ মিটমিট করছেন কাউন্টেস, মৃত ভাইয়ের জিনিস দেখেই বোধহয় অস্বস্তি বোধ করছেন, কপালে বিন্দু বিন্দু ঘাম। দারুণ এঁকেছে, ধীরে ধীরে ছোট হয়ে গেছে বাড়িটা, যেন, হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর, ক্রমান্বয়ে ছোট হয়েছে, অসাধারণ হাত ছিল আপনার ভাইয়ের, এভাবে আঁকা সোজা কথা নয়। কি বলছে ছবিগুলো কিশোর? মুসা কিছুই বুঝতে পারছে না। দেখো সবাই ভালো করে, গোয়েন্দা প্রধান বলল, কারো চোখে কোনো খটকার লাগলে বলবে, আমিও দেখছি, সবাই দেখছে, সেই একই অবস্থা, গাছপালার আকার এক,
কটেজের ক্যানভাসের ছাউনির আকার এক, শুধু ছোট হয়েছে বাড়িটা। রিকি বলল, মনে হচ্ছে যেন একটা মাইক্রোস্কোপ, না না টেলিস্কোপের ভেতর দিয়ে চেয়ে আছি, মানে বোঝাতে পারছি না, কোনো যন্ত্রের ভেতর দিয়ে ফোকাসিং ফোকাসিং, ধীরে ধীরে বলল কিশোর। রিকি কি বলতে চায় বুঝেছি আমি, রবিন বলল, কটেজের ওপর নজর আকৃষ্ট রাখার চেষ্টা করা হয়েছে, মোটা কোনো নলের ভেতর দিয়ে তাকালে, যেমন যে কোনো একটা জিনিস বা বিশেষ জায়গার উপর দৃষ্টি সীমাবদ্ধ থাকে। খাইছে আস্তে মাথা নাড়ল মুসা, সবাই গ্রিক বলতে আরম্ভ করেছে, হঠাৎ বড় বড় হয়ে গেল কিশোরের চোখ, দ্রুত এক ছবি থেকে আরেক ছবিতে নজর সরাতে লাগল, পকেট থেকে বের করল কাগজটা যেটাতে লিখে রেখেছে শব্দগুলো, একবার কাগজের দিকে তাকাই তো আরেকবার ছবির দিকে, এরকম করল কয়েকবার, উত্তেজিত হয়ে উঠেছে, আনমনে বিড় বিড় শুরু করল, বিপ বলো মানে ব্রাউনকে বলো, আমার ছবি আর মাস্টার মানে আমার আঁকা ছবির মাঝে লুকিয়ে রয়েছে মাস্টারপিস, কোথায় রয়েছে তার সংকেত। কাগজটা ভাঁজ করে পকেটে ভরল আবার, ভুল মনে হবে মানে ভুল জায়গায় দেখো, অর্থাৎ এমন জায়গায় যেখানে সহজেই চোখ যায়, অথচ চোখে পড়েও পড়ে না জিনিসটা, আবারও বলেছে আমার ক্যানভাস, আর ক্যানভাস থেকে আঁকা বাঁকা, মুখ তুলে তাকালো গোয়েন্দা প্রধান, কিছু বুঝতে পারছো, ছবির দিকে তাকাও, সবাই তাকালো, বুঝতে পারল না কিছু। সবশেষ ছবিটা বুঝিয়ে বলল কিশোর, কটেজটা ছোট কিন্তু বড় বেশি বেমানান লাগছে, ছাউনিটা, চিঁচিয়ে উঠল রবিন, অসংখ্য তারই ডোরাকাটা ছাউনি, রিকি বলল ক্যানভাসের ছাউনি, মুসাও বুঝে ফেলেছে, এবং তার মধ্যে আঁকা বাঁকা ডোরাও আছে, বলল কিশোর আঁকা যখন বাঁকা, কিংবা বলা যায় ভুল দিকে আঁকা, চলো চলো কুইক। এক ছোটে ঘর থেকে বেরোলো ছেলেরা, চুপ করেছিল টেরিয়ার, কিন্তু সেও বেরোলো সঙ্গে, দনের ওপর দিয়ে দৌড় দিল ওরা, ওদের পেছনে রয়েছেন কাউন্টেস, ছাউনির নিচে এসে ওপরে তাকাল কিশোর, অন্যরাও। নানারকম তালির মাঝে চারকোনা টুকরো ক্যানভাসের একটা তালি লাগানো রয়েছে ডোরাকাটা ক্যানভাসের ছাউনিটাতে, টুকরোটার ডোরাগুলো আঁকা বাঁকা, মূল ক্যানভাসের ডোরার সঙ্গে মিল নেই। দৌড়ে গিয়ে গ্যারেজ থেকে একটা মই বের করে আনল মুসা আর রিকি, মই বে উঠে গেল মুসা, পকেট থেকে ছোট ছুরি বের করে টুকরোটার জোড়ার সেলাই কাটল, খুঁড়ে এলো ওটা, হাতে নিয়ে কিশোরের দিকে ছুঁড়ে দিল, আনমনে টুকরোটাকে রোল পাকাতে পাকাতে ওপর দিকে তাকাল কিশোর, ওটা যেখানে ছিল সেখানে আরেক টুকরো ক্যানভাস, অথচ থাকার কথা মূল ক্যানভাসে ছিদ্র কিংবা ছেঁড়া টেড়া কোনো কিছু, ছাউনি নষ্ট হলেই শুধু তালি লাগানোর কথা, কিন্তু দ্বিতীয় টুকরোটার চার কোনায় শুধু চারটে সেলাই, সাবধানে কেটে নামাল মুসা, মূল ছাউনি বেরিয়ে পড়ল কিন্তু জায়গাটা অক্ষত, টুকরোটা হাতে নিয়ে নেমে এলো সে, চোখ ধাঁধিয়ে দিল যেন উজ্জ্বল রং, ক্যানভাসের উল্টো পিঠে আঁকা রয়েছে অসামান্য একটা ছবি, বেগুনি পর্বত, নীল ঘোড়া, হলুদ পাম গাছ আর লাল মানুষ, ফ্র্যাঙ্কোই ফরচুনারদের হারানো সে মাস্টারপিস, চলো ঘরের ভেতর নিয়ে চলো, বড্ড কিশোর, কটেজে ঢুকে ছবিটা টেবিলে বিছানো হল, আলতো করে ছুঁয়ে দেখলেন কাউন্টেস, যেন ভয় ঘষা লাগলে রং উঠে যাবে, বিড়বিড় করলেন, সাত রাজার ধন মিলবে এটা দিয়ে, আমার বেচারা ভাইটা কি করে পেল এই জিনিস, ম্যাডাম, বাধা পেয়ে থেমে গেল কিশোর, প্রফেসর হোফার ঢুকলেন, পুলিশ আসছে, ইয়ান ফ্লেচার, আরে কোথায় পেরে ওটা, জানানো হলো প্রফেসরকে, কাজই করেছ একটা কিশোর, বললেন তিনি, কে ভেবেছিল ক্যানভাসের তালির তলায় থাকবে ওরকম একটা জিনিস, চমৎকার জায়গায় লুকিয়েছে, ওয়াটারপ্রুফ, নিরাপদ, আর সবসময় ডেনবারের হাতের কাছেই ছিল, যাক পাওয়া গেছে ভালো, গুটিয়ে ফেলো, ওভাবে খোলা রাখলে নষ্ট হয়ে যেতে পারে, খুব সাবধানে ছবিটাকে রোল করল রবিন আর মুসা, কিশোরের হাতে দিল, বিষণ্ন হয়ে আছে টেরিয়ার, তাকে কোনো কাজই করতে দেয়া হচ্ছে না, যেন একঘরে করে রাখা হয়েছে, কাউন্টেস, হাসলেন প্রফেসর, আইনত ছবিটার মালিক এখন আপনি, তবে আগে জানতে হবে চোরাই মাল কিনা ওটা, আপনার ভাই কোনোখান থেকে চুরি করে এনেছিল কিনা, চুরি, আমার ভাই চোর ছিল না, বড্ড কিশোর, আমার মনে হয় না ওটা চোরাই, তবে দীর্ঘ ছায়া পড়ল ঘরের ভেতর, দরজায় এসে দাঁড়িয়েছে লোকটা, হাতে পিস্তল, হেসে বলল, তবে আমি এখন ওটা চুরি করব, কিংবা বলতে পারো ডাকাতি করব, ফ্রেড ব্রাউন, পিস্তলের কুচ্ছিত নলের মুখটা ছেলেদের দিকে ফেরানো, তুমি যে এত বড় শয়তান জানতাম না, দাঁতে দাঁত চাপলেন কাউন্টেস, এসব করে পার পাবে না, তা পাবো,
হাসি মুছল না ব্রাউনের মুখ থেকে। বাধা দেওয়ার চেষ্টা করবেন না ম্যাডাম, খুব খারাপ হবে। লোভাতুর চোখে কিশোরের হাতের দিকে তাকালো সে। অনেক ধন্যবাদ তোমাকে কিশোর, অনেক চেষ্টা করেছি, ধাঁধার সমাধান আমি করতে পারিনি। তুমি চুপ হয়ে গেল ব্রাউন, কান পাতল একদিকে, সবাই শুনতে পেল পুলিশের সাইরেনের শব্দ। পিস্তল নাচালো ব্রাউন, হাসি হাসি ভাবটা চলে গেছে চেহারা থেকে। সেই জায়গা দখল করেছে উদ্বেগ। দাও, জলদি দাও, দ্বিধা করছে কিশোর। দাও বলছি, চেঁচে উঠল ব্রাউন। দিয়ে দাও কিশোর, প্রফেসর বললেন। জলদি, গর্জে উঠল ব্রাউন। ঢোক গিল কিশোর, বাড়িয়ে দিল একটা ক্যানভাসের রোল, প্রায় ছোঁ দিয়ে ওটা টেনে নিয়ে আরেকবার পিস্তল নাড়ল ব্রাউন। পিছাতে পিছাতে বেরিয়ে চলে গেল, সবাই ছুটে গেল জানালার কাছে। ওকে থামান, চেঁচে উঠলেন কাউন্টেস। কে থামাতে যাবে পিস্তলধারী একটা ভয়ানক লোককে? সবাই দেখল লন পেরিয়ে ছুটে গিয়ে একটা ঝোপের আড়ালে হারিয়ে গেল ব্রাউন। খানিক পরেই দেখা গেল হলুদ মার্সিডিজটা ছুটে যাচ্ছে ক্যানিয়নের মেইন রোড ধরে। এগিয়ে আসছে পুলিশের সাইরেন। পুলিশ ধরবে ব্যাটাকে, বললেন প্রফেসর। না, মাথা নাড়ল কিশোর, নীল সেডান হলে আটকাতো, আপনি কি আর হলুদ মার্সিডিজের কথা বলেছেন? কিশোরের অনুমানই ঠিক, পুলিশ এলো মার্সিডিজটাকে আটকায়নি। গাড়ি থেকে নামল পুলিশেরা, গিয়ে চিফ ইয়ান ফ্লেচারকে কটেজে নিয়ে এলেন প্রফেসর। দ্রুত জড়ানো হলো তাঁকে। ব্রাউন পালিয়েছে, হলুদ মার্সিডিজটা দেখলাম তো, উত্তেজিত কণ্ঠে বললেন চিফ। তাড়াতাড়ি রেডিওতে প্রয়োজনীয় নির্দেশ দিলেন তার লোকদের, পালাতে পারবে না। যেভাবেই হোক ধরতেই হবে ওকে চিফ, কাউন্টেস বললেন। ও একটা ক্রিমিনাল, আমার ছবি নিয়ে পালিয়েছে। না, নিতে পারেনি, হেসে বলল কিশোর। চিফের দিকে তাকালো। আপনার সাইরেন শুনে এত ঘাবড়ে গেল, খুঁড়ে দেখার আর কথা ভাবেনি, যা ধরিয়ে দিয়েছে নিয়ে পালিয়েছে। আসল ছবি এই যে, বলতে বলতে ক্যানভাসের দ্বিতীয় রোলটা খুঁড়ে আবার টেবিলে বিছালো। ভুরু কুঁচকে সেটার দিকে তাকিয়ে রইল ফ্লেচার। সব কথা খুঁড়ে বলা হল তাকে। এটাই সেই হারানো ফরচুনার, বলল কিশোর। ব্রাউন পালিয়েছে তালি মারার একটা টুকরো নিয়ে, অতি সাধারণ ক্যানভাস, হা হা। হাসতে শুরু করল সবাই। গোয়েন্দা প্রধানের পিঠ চাপড়ে দিয়ে হেসে বললেন চিফ, ব্রাউন যদি জানতো কার পাল্লাই পড়েছে, আমাদের কিশোর পাশা। কিন্তু আরেকটা শয়তান যে ছাড়া রয়ে গেল, বলে উঠলেন প্রফেসর, জন ফেরেন্টি। আমার মনে হয় না ফেরেন্টি এখন আর কিছু করতে পারবে, তিন গোয়েন্দার দিকে চেয়ে হাসলেন কাউন্টেস। ওদের সমস্ত প্ল্যান ভণ্ডুল করে দিয়েছ তোমরা, তুখর ছেলে, ভাবছি বড় রকমের কোনো পুরস্কার দেব তোমাদের। তার প্রশংসায় লজ্জা পেল রবিন আর মুসা। কিন্তু কিশোর যেন খুশি হতে পারছে না, চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রয়েছে ছবিটার দিকে। চিফ, প্রফেসর বললেন, ছবিটার মালিক এখন কে হবে? কাউন্টেসেরই তো পাওয়া উচিত, ছবিটা তার ভাইয়ের ছিল, অবশ্য যদি ডেনবার কোনোখান থেকে চুরি করে না থাকে। না, আমার ভাই চুরি করেনি, খামখেয়ালে ছিল বটে, কিন্তু চোর ছিল না, ঠিকই বলেছেন, কাউন্টেসের সুরে সুরে মিলিয়ে কিশোর বলল, চোরাই মাল নয় এটা। তাহলে আর কি, কোনো মিউজিয়ামকে দান করে দেব ছবিটা? এরকম একটা জিনিস কোনো একজনের হতে পারে না, দুনিয়ার সব মানুষের সম্পত্তি। আগে আমাদের তদন্ত শেষ করে নিই, চিপ বললেন, যদি দেখা যায় চোরাই নয় তাহলে অবশ্যই আপনি পাবেন, আপনার জিনিস নিয়ে তখন আপনি যা খুশি তাই করবেন, যে কোনো মিউজিয়াম পেলে লুফে নেবে। আরে, হঠাৎ চেঁচিয়ে উঠলেন কাউন্টেস, গ্যারেজের পেছনে জন ফেরেন্টি। চোখের পলকে জানালার দিকে ঘুরল সবাই, গ্যারেজের পেছনে কাউকে দেখতে পেল না। আমি দেখেছি, জোর দিয়ে বললেন কাউন্টেস। হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল জন ফেরেন্টি, বলতে বলতেই পালিয়েছে। পালাবে কোথায়? বলেই রেডিও তুললেন চিফ। সঙ্গে আসা লোকদেরকে নির্দেশ দিলেন পুরো বাড়ি ঘিরে ফেলার জন্য। রেডিও নামিয়ে বললেন, আমি যাচ্ছি। ফ্লেচার বেরিয়ে যেতেই কিশোর চেঁচিয়ে উঠল, কুইক, গ্যারেজের পেছনে চলো, ডানে ঘুরে যাবে। দরজাটার দিকে দৌড় দিল সে, পেছনে চলল মুসা, রবিন আর রিকি। টেরিয়ারও ছুটল, জন ফেরেন্টির ছায়াও দেখা গেল না। গ্যারেজের পেছনে চিফ আর দুজন পুলিশের সঙ্গে মিলিত হল ছেলেরা। গেল কই? এদিক ওদিক তাকাচ্ছেন চিফ। তাই তো, ছেলেদের পেছন থেকে বলে উঠলেন প্রফেসর, কোনো ঝোপ ঝাড়িয়ে? না না, লুকানো এত সহজ নয় মনে হয়। চিফ, চেঁচিয়ে উঠল আবার কিশোর, কুইক কটেজে চলুন, জলদি। কি হয়েছে, কেন? জলদি করুন স্যার, ছুটতে শুরু করল কিশোর। গ্যারেজের সামনে এলে প্রথমে রবিন দেখল ওদেরকে, দুটো মূর্তি ছুটে যাচ্ছে ড্রাইভার দিকে। আরি আরি, ওই তো ফেরেন্টি। কাউন্টেসকে তাড়া করেছে, রিকি বলল। কাউন্টেসের হাতে ছবিটা, বলল মুসা। আমাদের ফাঁকি দিয়েছে বেটা, বললেন প্রফেসর। আরে, আমার গাড়ির দিকে যাচ্ছে কেন কাউন্টেস?
কাউন্টেসকে তাড়া করেছে ফেরেন্টি। ছবিটা মহিলার হাতে ছুটে যাচ্ছে প্রফেসরের গাড়ির দিকে। পিস্তল বের করে ফেলেছেন চিফ আর তার দুই সহকারী। চেঁচে উঠলেন, এই থামো, নইলে গুলি করব, বলেই ফাঁকা আওয়াজ করলেন। গাড়ির কাছে পৌঁছে গিয়েছিলেন কাউন্টেস, থমকে দাঁড়ালেন। পেছনে ফেরেন্টিও দাঁড়িয়ে গেল, এগিয়ে গেল সবাই। যাক, ফেরেন্টি বেটাও ধরা পড়ল, বলল রবিন। হ্যাঁ, ফিরে চেয়ে বললেন কাউন্টেস। ঘরে ঢুকে ছবিটা নিয়ে যেতে চেয়েছিল, তুলে নিয়েই দৌড় দিলাম। অ্যারেস্ট করুন ওকে চিফ। হ্যাঁ, ফ্লেচার বলল তোমাকে অ্যারেস্ট করা হলো ফেরেন্টি। তুমি না, বাধা দিল কিশোর, মিস্টার ফেরেন্টিকে নয়, কাউন্টেসকে অ্যারেস্ট করুন। স্তব্ধ হয়ে গেল সবাই। যা ঠাট্টা করছো তুমি কিশোর, তরল কণ্ঠে বললেন কাউন্টেস। মাথা নাড়ল কিশোর, না ঠাট্টা নয় কাউন্টেস, ছবিটা নিয়ে পালাতে চেয়েছিলেন আপনি, জানেন যদি তদন্ত হয় মহা বিপদে পড়বেন, এমনকি জেলেও যেতে পারেন, ছবিটা তো পাবেনই না কোনো দিন, মিস্টার ফেরেন্টি আসলে আপনাকে আটকাতে চেয়েছিলেন। কি যা তা বলছো, রেগে গেলেন কাউন্টেস। ঠিকই বলছি, রিক ডেনবার আপনার ভাই ছিল না, তার দুজন সহকারী ছিল, পার্টনার, একজন ব্রেড ব্রাউন আর একজন আপনি। তুমি জানো, অবাক হলেন ফেরেন্টি, আমিও ভুল করেছি, তোমাদেরকে সহকারী করে নিলেও আরও সহজে কাজ সারতে পারতাম, আসলে তোমাদেরকে আন্ডার এস্টিমেট করেছি আমি। ফেরেন্টি আসলে কে কিশোর, জিজ্ঞেস করলেন চিফ। মনে হয় ওলন্দাজ পুলিশের লোক, কাউন্টেস আর ব্রাউনের পিছু নিয়ে আমেরিকায় এসেছেন। ওকেই জিজ্ঞেস করুন না, মাথা ঝোঁকালেন ফেরেন্টি। ছেলেটা ঠিকই বলেছে চিফ, আমি ডিটেকটিভ ব্রাঞ্চের লোক, আমস্টারডাম থেকে ওদের পিছু নিয়েছি, কয়েক বছর ধরেই চেষ্টা করছি, কিন্তু আসলটাকে ধরতে পারছিলাম না। সবচেয়ে পিচ্ছিল ছিল ডেনবারটা, কোনো প্রমাণ রাখত না আর পালিয়ে পালিয়ে বেড়াত, আজ এখানে কাল ওখানে। কিশোর, তুমিও বুঝতে পেরেছ না? হ্যাঁ স্যার, ওরা এই বিপাকে পড়ত না, একজন আরেকজনকে ফাঁকি দিতে গিয়ে ধরাটা পড়েছে। ব্রাউন ফাঁকি দিতে চেয়েছিল কাউন্টেসকে, আসল ছবি ভেবেই এই কাণ্ড করেছে ব্রাউন আর কাউন্টেস। ব্রাউন নিয়ে গেল সাধারণ ক্যানভাস, কাউন্টেস সে কথা যখন জানল আমাদের সবাইকে ফাঁকি দিয়ে ছবি নিয়ে পালাতে চেয়েছিল। আপনি চোখ না রাখলে হয়তো পালাতো, এখন যাবে জেলে। আসল ছবির কথা কি যেন বললে, প্রশ্ন করলেন চিফ, এই ছবিটা কি আসল ফরচুনার নয়? না, ওটা সত্যি ধ্বংস করে দিয়েছেন নাৎসিরা। রেকির দিকে ফিরল কিশোর, তোমার নিশ্চয়ই মনে আছে ডেনবার বলেছিল দুনিয়ার সবচেয়ে দামি আর্টিস্ট সে, কিন্তু কেউ সেটা জানল না। এক অর্থে ঠিকই বলেছে, সত্যি তোমার বুদ্ধি আছে কিশোর পাশা, উচ্ছ্বসিত প্রশংসা করলেন ফেরেন্টি, তুমি একেবারে জাত গোয়েন্দা, খুঁড়ে বলো তো কিশোর। অধৈর্য হয়ে হাত নাড়ল মুসা, রিক ডেনবার খুব বড় আর্টিস্ট ছিল, তবে আসল কাজে না গিয়ে গিয়েছিল নকল কাজে, জালিয়াতি, কোটি টাকা রোজগারের ধান্দায় বড় বড় আর্টিস্টের ছবি এমনভাবে নকল করত ধরার সাধ্য ছিল না। তার দুই সহকারী ব্রাউন আর কাউন্টেস সেই ছবি আসল বলে বিক্রি করত লোকের কাছে, অনেক লোককে ঠকিয়েছে। তাহলে কি? অবাক হয়ে কাউন্টেসের হাতের ছবিটার দিকে তাকালেন ফ্লেচার। হ্যাঁ, এটাও, বলল কিশোর, রিক ডেনবারের শেষ মাস্টারপিস, ফরচুনার্ড বলে সহজে চালিয়ে দেওয়া যাবে, অভিজ্ঞ আর্টিস্টদেরও বুঝতে কষ্ট হবে। মানে? রবিনকে অবাক করে দিয়ে রেগে গেলেন মিস্টার ডেভিস ক্রিস্টোফার। কি ভেবেছ নিজেদেরকে, তোমাদের সব কেসের কাহিনী নিয়ে কি ছবি বানাতে হবে নাকি আমাকে? প্লিজ স্যার, অনুনয় করল রবিন, রিপোর্টটা পড়ে দেখুন, নিশ্চয়ই স্বীকার করবেন, অতি চমৎকার একটা কেস, যা দেখিয়েছে না কিশোর, অনেক কিছু জানতে পারবেন। কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে গেলেন বিখ্যাত চিত্র পরিচালক, তারপর বললেন, তার মানে তুমি বলতে চাইছ রবিন মিলফোর্ড যে তোমাদের কিশোর পাশা আমার চেয়ে বুদ্ধিমান? না না স্যার, তাড়াতাড়ি বলল রবিন, চেষ্টা করলে আপনি খুব বড় গোয়েন্দা হতে পারতেন, মানে পারবেন, বলছো? আবার কিছুক্ষণ বরফ শীতল নীরবতা। বেশ, কাল তোমাদের রিপোর্ট নিয়ে এসো আমার অফিসে, পড়ে দেখব, আর এক শর্তে এই কাহিনী নিয়ে ছবি করতে পারি। বলুন স্যার, অস্বস্তি করছে রবিন, আমি বলে যাব কিভাবে কি হয়েছে, কোনো একটা পয়েন্ট যদি ভুল করি, যেটা কিশোর করেনি, শুধুমাত্র তাহলেই এই কাহিনী নিয়ে আমি ছবি বানাব। তা না হলে আর কোনো দিনই তোমাদের কোনো কাহিনী নিয়ে ছবি বানাবো না, ঢুক গেল রবিন। পরিচালকের ব্যবহারে ভীষণ অবাক হয়েছে, সাহস করে বলেই ফেলল, ঠিক আছে স্যার, তাই হবে। বেশ, কাল সকালে এসো আমার অফিসে, লাইন কেটে দিলেন পরিচালক। পরদিন সময় মতো মিস্টার ক্রিস্টোফারের অফিসে গেল তিন গোয়েন্দা, রবিনের দেওয়া ফাইলটা টেনে নিলেন পরিচালক।
শুরুতে কয়েক পাতা পড়লেন, তারপর ফাইল বন্ধ করে বললেন, তাহলে জন ফেরেন্টি গোয়েন্দা, যাকে তোমরা ক্রিমিনাল ভেবেছিলে প্রথমে। আর ব্রাউন এবং কাউন্টেসই আসল ক্রিমিনাল, কাউন্টেসও কাউন্টেস নয়, মিছে কথা বলেছে তোমাদের কাছে। ওর আসল নাম মেরি গিলবার্ড, বলল মুসা। হ্যাঁ, ফাইলে লিখেছে রবিন। মানুষ চেনা বড় কঠিন, মুখ দেখে যদি সব মানুষকে চিনে ফেলা যেত কি ভালোই না হতো তাহলে। তো ব্রাউন আর মেরি কি মুখ খুলেছে? খুলেছে স্যার, মুসা বলল, পুলিশের কাছে স্বীকার করেছে। অনেক বছর ধরে করছে এই জালিয়াতির ব্যবসা, অনেক টাকা কামিয়েছে, ইউরোপের বড় লোকদের কাছে বিক্রি করেছে ওসব নকল ছবি। কয়েক মাস আগে ধরা পড়ে জেল হয় দুজনের, ডেনভার পালিয়ে চলে এসেছিল আমেরিকায় তার শেষ মাস্টারপিসটা নিয়ে। থামো, হাত তুললেন পরিচালক, এবার আমি বলি। বাড়ি ভাড়া বাকি রেখে মারা গেল ডেনভার, ইউরোপে চিঠি লিখলেন প্রফেসর হুফার, ব্রাউন আর মেরি দুজনই তখন জেলে। প্রফেসরকে ব্রাউনের বাড়ির ঠিকানা দিয়েছিল ডেনভার, কাজে তার চিঠি জেলখানায় পৌঁছল না, পড়ে রইল ব্রাউনের বাড়ির চিঠির বাক্সে। মেরির কয়েকদিন আগে, এই ধরো হপ্তাখানেক বা আরও কিছু বেশি, জেল থেকে ছাড়া পেল ব্রাউন, বাড়ি এসে প্রফেসরের চিঠি পেল, জানল ডেনভার মারা গেছে, বুঝল ছবি জালিয়াতির ব্যবসা শেষ। আঁকবে কে? নকল ফরচুনারদের কথা জানা আছে ব্রাউনের, ঠিক করল ছবিটা বিক্রি করে একাই মেরে দেবে টাকাটা, মেরিকে ভাগ দেবে না। তাড়াতাড়ি ছুটে এলো আমেরিকায়, ছবিটা যেদিন প্রফেসরের বাড়িতে খুঁজতে এলো সেদিনই তোমরা গেলে পুরনো মাল কিনতে, ভালো মতো খোঁজার সুযোগই পেল না ব্রাউন, বরং পালাতে গিয়ে না দেখে নালায় পড়ে পায়ে ভীষণ ব্যথা পেল, ওই অবস্থায় ছবি খুঁজে বের করতে পারবে না। বুঝে আবার বাড়ি ফিরে গেল, গিয়ে দেখল মেরিও ছাড়া পেয়ে গেছে, তাকে ফাঁকি দিতে পারল না ব্রাউন, পা কীভাবে মুচকেছে বলতেই হল, তারপর পা ভালো হলে দুজনে একসঙ্গে আবার এলো আমেরিকায়। কি ঠিক বলছি তো? ঠিকই বলছেন স্যার, মাথা ঝোঁকালো কিশোর। বেশ, নাটের গুরু ডেনভার ধরা পড়েনি, কাজেই জন ফেরেন্টিও সন্তুষ্ট হতে পারেনি, জেল থেকে ছাড়া পাওয়ার পরই আবার চোখ রাখতে লাগলো মেরি আর ব্রাউনের ওপর, ওদের পিছু নিয়ে সেও এলো আমেরিকায়, জানল ডেনভার মারা গেছে, ব্রাউনের পিছু নিয়ে ডয়েলদের বাড়ি গেল, ওদের টেলিফোন লাইন ট্যাপ করে জানল মিস্টার ডয়েলের কাছে ডেনভারের শেষ ছবিটা বিক্রি করতে চাইছে ব্রাউন, ঠিক? আবার মাথা ঝোঁকালো কিশোর, আত্মবিশ্বাস বাড়ল পরিচালকের, হাসলেন, রিকি দেখে ফেলেছে, জানাজানি হয়ে যাওয়ার ভয়ে ছবিটা লুকিয়ে ফেলতে বাধ্য হয়েছিল ডেনভার, তারপর পড়ল অসুখে, বুঝতে পারল আর বেশি দিন বাঁচবে না, ততদিনে যদি জেল থেকে ছাড়া না পায় সহকারীরা, তাই তাদের জন্য মেসেজ তৈরি করল 20টা ছবি এঁকে। জেলে চিঠি লিখে খোলাখুলি জানানো সম্ভব ছিল না, কারণ কর্তৃপক্ষের হাতে যায় চিঠি, তবে ইঙ্গিত দিয়ে রেখেছিল দুজনকে চিঠিতে যে ছবিটা লুকিয়ে রেখেছে, অসুখ বাড়ল তার, শেষ মুহূর্তে জ্বরের ঘোরে প্রলাপ বকার ভান করে আরও কিছু মেসেজ রেখে গেল সে। ব্রাউন আর মেরি এসে দেখল ডেনভারের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়েছে প্রফেসর হুফার, ছুটে গেল ওরা সেলফিজিয়ার্ডে, ওখানে গিয়ে দেখল জিনিসগুলো আবার বিক্রি হয়ে গেছে, ওগুলো বের করে দেওয়ার জন্য ধরল তোমাদেরকে, আর তোমাদের মাধ্যমেই জানল একটা ছবি পেয়েছে টেরিয়ার। তার সঙ্গে যোগাযোগ করল ব্রাউন, জানতে পারল কোথায় আছে ছবিগুলো, চুরি করে মিস্টার গালিভারের স্টুডিওতে ঢুকতে রাজি করিয়ে ফেলল টেরিয়ারকে। সহজেই রাজি হল ছেলেটা, কারণ তার তখন গালিভারের ওপর জেদ, তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সেই জন্য। এক্সস্ট ফ্যানের ফোকর দিয়ে ভেতরে ঢুকত টেরিয়ার, এক এক করে ছবি বের করে দিত ব্রাউনকে, ব্রাউন পরীক্ষা করে দেখে আবার ফিরিয়ে দিত। থামলেন পরিচালক, হ্যাঁ বুড্ড কিশোর, প্রথমে আমার মতোই ব্রাউনও ভেবেছিল ওই ছবিগুলোরই কোনোটার নিচে আঁকা আছে আসল ছবিটা, ফলে ব্যর্থ হল, আবার বলে চললেন মিস্টার ক্রিস্টোফার। কিন্তু থামল না ব্রাউন, খোঁজ চালিয়েই গেল, তোমাদেরকে অ্যাডোবে আটকেছিল সেই, তারপর স্টুডিওতে টেরিয়ারকে তোমরা ধরে ফেললে, নিজেকে বাঁচানোর জন্য তাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করল ব্রাউন, টেরিয়ারকে খুঁজতে গিয়ে তোমরাও বন্দি হলে আরেকবার গ্যারেজে, এবার বন্দি করল জন ফেরেন্টি, তোমাদের ভালোর জন্যই। আচ্ছা ভালো কথা, ওর একটা পা খোঁড়া নিশ্চয়ই ভেঙেছিল। হ্যাঁ স্যার, বলল রবিন, অনেক বছর আগে, মাথা ঝাঁকালেন পরিচালক, ছবিটা খুঁজে বের করে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছ তুমি কিশোর, কিভাবে করেছ রিপোর্টে পড়ে ফেলেছি, কাজে সে কথায় আর যাচ্ছি না, আসা যাক জালিয়াতির কথায়। তুমি সন্দেহ করেছ ডেনভার আর ব্রাউন জালিয়াত, কাউন্টেসের রোলটা তখনও বুঝতে পারোনি, তবে তাকেও সন্দেহ করেছ, সেটা বোঝার জন্যই কটেজে টেবিলের উপর ছবি রেখে ইচ্ছে করে বেরিয়ে গিয়েছিলে, ফেরেন্টিকে ধরার ছুতোই,
নইলে তোমাদের যাওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না যেখানে পুলিশ সোর্স রয়েছে। তোমার পাতা ফাঁদে পা দিল কাউন্টেস, ঠিক তো? ফুস করে নিঃশ্বাস ফেলল কিশোর। ঠিক, কিন্তু স্যার, মুসা বলল, বড় ডেনবার যে জালিয়াত, কিশোর সেটা কি করে বুঝতে পারল? সেটা তো সহজ, মুসা আমান। ডেনবার রিকিকে বলেছে না যে সে দুনিয়ার সবচেয়ে দামি আর্টিস্ট? তাছাড়া মিস্টার গালিভারও স্বীকার করেছেন সে কথা। খুব পাকা হাত ছিল ডেনবারের, একই দৃশ্য কুড়িবার কুড়ি রকম করে আঁকা যাতা কথা নয়। এত বড় একজন শিল্পী লোকের চোখে না পড়েই পারে না, কেন পড়ল না তাহলে? একটাই জবাব, জালিয়াত বলে। শুধু অন্যের জিনিসে চুরি করত, নিজের আইডিয়া থেকে আঁকা কোনো ছবি ছিল না তার, ওই কুড়িটা বাদে। লোকের চোখে পড়বে কিভাবে? কি কিশোর, এভাবেই তো বুঝেছ? হ্যাঁ স্যার। আর কি বাকি রইল? রবিনের দিকে চেয়ে ভুরু নাচালেন পরিচালক। সবই তো বুঝতে পেরেছে, তাই না? মুখ কালো করে ফেলেছে রবিন। তাই তো মনে হচ্ছে স্যার। বেশ তো, এখন জানতে পারি কি? কার কি সাজা হয়েছে? চিত্র পরিচালকের ব্যবহার আর কথার ধরনে দুই সহকারী অবাক হলেও কিশোর হল না, শান্ত কণ্ঠে জবাব দিল। ব্রাউনের বিরুদ্ধে দুটো কেস, আরেকবার নকল ছবি বিক্রির চেষ্টা, আর শুটকি টেরিকে কিডন্যাপ। কিডন্যাপিংয়ের জন্য এখানেই জেলে ভরে দিয়েছে তাকে পুলিশ। এখানকার সাজা শেষ হলে পাঠিয়ে দেবে ইউরোপে। ছবি জালিয়াতির জন্য ওখানে আরেকবার সাজা খাটতে হবে তাকে। মেরিকে চালান করে দেয়া হয়েছে ইউরোপে, সঙ্গে গেছেন জন ফেরেন্টি, এতদিনে সন্তুষ্ট হয়েছেন। ছবিগুলোর কি হয়েছে? ডেনবারের শেষ মাস্টারপিসটা পেয়েছেন প্রফেসর হোফার। ডেনবারের কাছে টাকা পেতেন তিনি, তাই আদালত এই রায় দিয়েছে। আদালতের রায় বেরোনোর পর তার কপাল খুলে দিয়েছে পত্রিকাওয়ালারা। এত বেশি করে লিখেছে, ছবিটা কেনার জন্য পাগল হয়ে গেছে লোকে, অনেক দামে কিনে নিয়ে গেছে একজনে। টাকা যা পেয়েছে, বাড়িঘর সব মেরামতের পরেও বেশ কিছু রয়ে গেছে প্রফেসরের হাতে। আর ওই কুড়িটা ছবি মিস্টার গালিভারকে ফেরত দেয়া হয়েছে, আইনত ওগুলোর মালিক তিনি, কারণ তখন ন্যায্য দাম দিয়েই কিনেছিলেন। এখন অবশ্য লোকে অনেক বেশি দিতে চাইছে, কিন্তু তিনি আর বিক্রি করবেন না, ওগুলোর উপর আর ছবিও আঁকবেন না, সাজিয়ে রেখেছেন তার স্টুডিওতে। টেরিয়ার ডয়েলের কি হয়েছে? মিস্টার গালিভার তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেননি, কিন্তু শুটকির বাবা ভীষণ রেগেছেন, ছেলেকে পাঠিয়ে দিয়েছেন হোস্টেলে। এই ছুটির মধ্যে একা একা কাটাতে হবে বেচারাকে, উপযুক্ত শাস্তি হয়েছে। হাত নাড়লেন তিনি, যাও এবার ওঠো, আর কোনো দিন কাহিনী নিয়ে আমার কাছে আসবে না ছবি করার জন্য, আমি খুব ব্যস্ত। এক মিনিট স্যার, হাত তুলল মুসা, একটা প্রশ্নের জবাব বাকি রয়ে গেছে। আমরা যখন গ্যারেজে বন্দী হলাম, কিশোর কি করে জানলো যে ফেরেন্টি নয় ব্রাউনি আসল শয়তান? কি মানে? ফাইলের প্রথম দিকের কয়েকটা পাতা দ্রুত পড়ে নিলেন আবারও পরিচালক। বুঝেছি, ওই যে ডেনবার বলেছে বিপ বলো, মানে ব্রাউনকে বলো, হয়নি স্যার, এতক্ষণে হাসলো কিশোর। গ্যারেজে আটকা পড়ার পর শুটকির একটা কথা স্ট্রাইক করেছিল আমার মনে, তখনই বুঝেছি শুটকি বলেছে। তাকে যে বন্দি করেছে সে নাকি বলেছে ওই নালায় সবাই পড়েছে একবার করে, না জেনে? তাতে কি, ভুরু কুঁচকালেন পরিচালক। সে রাতে জন ফেরেন্টিও পড়েছিল নালায়, বলল কিশোর। ওই যেদিন অ্যাডোবে আমরা, গুঙিয়ে উঠলেন পরিচালক। হাই হাই, ঠিকই তো, নালাটা রয়েছে ওখানে, জানলে তো আর পড়তো না ফেরেন্টি। তার মানে প্রথম যেদিন গেলে হোফারের বাড়িতে নালায় পড়েছিল যে লোকটা, সে ফেরেন্টি নয়? একটাই থাকলো জবাব, ফ্রেড ব্রাউন। তাহলে হার স্বীকার করে নিচ্ছেন আপনি? হাসিতে উজ্জ্বল এখন রবিনের মুখ। না নিয়ে আর উপায় কি, মুচকে হাসলেন পরিচালক। তবে দুঃখ পাচ্ছি না। কেন কেন? কারণ আমি আগেই জানি সব প্রশ্নের জবাব দিতে পারবো না। শার্লক হোমস, এরকুল পেয়ারো কিংবা কিশোর পাশারা ঝাঁকে ঝাঁকে জন্মায় না, তবু একবার চেষ্টা করে দেখলাম পারি কিনা। এবার কিন্তু সত্যি লজ্জা দিচ্ছেন স্যার, লাল হয়ে উঠেছে কিশোরের গাল, খোঁচা মারতে ছাড়ল না মুসা। তাহলে স্যার এবার আমরা উঠি, আপনি ব্যস্ত মানুষ, হো হো করে হেসে উঠলেন পরিচালক। না, তোমরা আমার স্বভাবটাই পাল্টে দিচ্ছ, হাসতে হাসতে বললেন তিনি। কখনো হাসি না বলে যে একটা দুর্নাম ছিল আমার সেটা ঘুঁচিয়ে দিচ্ছ। কথাই বলে না সৎসঙ্গে স্বর্গবাস, হঠাৎ কালো হয়ে গেল তার মুখ, চোখের পলকে হাসি মুছে গেছে, দরজার দিকে তাকিয়ে আছেন কড়া চোখে। অবাক হয়ে ফিরে তাকালো তিন গোয়েন্দা, হাতে কয়েকটা বাক্স নিয়ে ঢুকেছে খানসামা। আইসক্রিম,
আগেই অর্ডার দিয়ে রেখেছিলেন মিস্টার ক্রিস্টোফার। কতক্ষণ পর ঢুকতে হবে নিশ্চয় তাও বলে রেখেছেন। এই প্রথম জানল তিন গোয়েন্দা। শুধু বড় পরিচালকই নন মিস্টার ডেভিস ক্রিস্টোফার, অনেক বড় অভিনেতাও, যদিও কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। সুপ্রিয় শ্রোতা, পুরনো শত্রু গল্পটি এখানেই শেষ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে। পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনুগ্রহপূর্বক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তিন গোয়েন্দা সিরিজ থেকে প্রতিটি গল্প নিয়ে আপনাদের সাথে আছে বাংলা অডিও বুক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি আশিক আহমেদ। কথা হচ্ছে পরবর্তী কোনো রহস্য গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।